শেষ করেছি আজকে আমরা বাকি যে পাঠটা আছে বাকি পাঠ গুলো কি কি বলতো বাক্য প্রকরণ বা বাক্য রূপান্তর দুইটাই পড়াবো এরপর বাক্যের অপপ্রয়োগ এটা সমাজ এবং উপসর্গ করবো কালকে রাত বারোটা বাজে আমরা কি পড়ছি বলতো বাংলা নির্মিত অংশের এই টু জেড পড়েছি কেমন সো আজকে দেখো আমাদের আর একটু বাকি আছে আমাদের ফাইভ মার্ক মার্কের প্রিপারেশন তো হয়ে গেছে বাংলা দ্বিতীয় তোমার ওই যে বিরোজন পাঠে সত্তর মার্ক আলহামদুলিল্লাহ দুইটা মডেল পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেবে সোনান ছেলে মেয়েরা সবাই একটু দ্রুত করে চলে আসে এবং ভাইকে জানান দাও সাউন্ড হতে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং ভাইকে একটু জানাই দাও তো সাউন্ড হতে সবকিছু কি একেবারে ক্লিয়ার আছে কিনা এবং তোমরা একটু তোমরা একটু দ্রুত করে যার যার জায়গা থেকে তোমরা একটু দ্রুত করে যার যার জায়গা থেকে একটু দ্রুত করে শেয়ার করে দ্রুত করে যার যার জায়গা থেকে শেয়ার করে কেমন দেখতে পাচ্ছ যে ভাইয়ের সাথে তোমাদের যাত্রা একেবারে শেষ দিকে চলে আসছে আজকের ক্লাসের পরে আজকের পরে তোমরা হয়তো আর ভাইয়ের সাথে তোমাদের ক্লাস হবে না অনেক মিস করো তোমাদেরকে গতকাল রাতে যখন ভাইয়ের শুয়েছিলাম তখন অনেক মিস করতেছিলাম যে আজকের পরে তার এত পরিশ্রম হয় বিশেষ করে এই যে এই লাস্ট কয়েকটা দিন মানে একটা মিনিট পনেরো নিজেকে দিচ্ছিস আসলেই সত্য কথা একটা মিনিট নিজেকে দেওয়ার মতো সময় পর্যন্ত হয়নি তোমাদের সাথে ছিলাম তোমাদেরকে নিয়েছিলাম

প্রথমে আমরা পড়বো বাক্য প্রকরণ প্রথমে আমরা কি পড়ব বাক্য প্রকরণ প্রথমে আমরা কি পড়ব বাক্য প্রকরণ প্রথমে আমরা কি পড়ব বাক্য প্রকরণ আপনার শরীর অবস্থা হোয়াট হ্যাপেনিং ওরে বাবা কঠিন ইংলিশ না আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে কারণ কালকে রাত্রে একটু ঘুমাইছি কেমন ওকে 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 আসো ওকে 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 তাহলে ভাইয়া বিসমিল্লা বলিয়া শুরু করে দেখো তাহলে আজকে আমরা বলবো যে বাক্য প্রকরণ ভাই বাক্য প্রকরণ মানে কি আমরা অনেকেই বুঝি না বাক্য প্রকরণ মানে কি কিচ্ছু বুঝার দরকার না ভাই কিচ্ছু বুঝতে দরকার নেই বেশি বুঝতে সমস্যা আমার বাক্য প্রকরণ থেকে পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে আর আমি আনসার দেবো কিভাবে আমাকে জাস্ট এটা জানতে হবে বেশি ডিটেলসে জানতে গেলে সমস্যা বাক্য তো আমরা সবাই জানি তাই না বাক্য তো আমরা সবাই জানি দেখো বাক্য প্রকরণ থেকে আমি তোমাকে দুইটা কোশ্চেন দিচ্ছি বাক্য প্রকরণ থেকে আমি তোমাকে দুটো কোশ্চেন দিই কয়টা কোশ্চেন দুইটা কোশ্চেন আরো জোরে

বাক্য কাকে বলে স্বার্থ গুণ বা বৈশিষ্ট্য কয়টি ও কি কি অথবা বাক্য কাকে বলে গঠন ধ্বংস বাক্য কত ভাগ খুবই ইজি কোয়েশন খুবই ইজি সিম্পল কোয়েশন এই দুইটা কোয়েশন করলে ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ তোমার শতভাগ কমন পড়িবে ওকে আচ্ছা আমার এখানে লাইভ দেখাচ্ছে না মানে লাইভ দেখাচ্ছে না মানে হচ্ছে লাইভে কতজন স্টুডেন্ট এটা দেখাচ্ছে না ভাইকে জাস্ট দশ সেকেন্ড টাইম দিয়ে আমি ফেসবুক থেকে একটু ঢুকি মানে বের হয়ে আবার ঢুকি এবং তোমরা আমি একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার করেছো দেখি আহ শেয়ার সংখ্যা খুবই কম ক্লাস করতেছে টু কে আর শেয়ার করছে তোমার মাত্র কয়টা একশো কয়টা জানে ওকে ভ্যাবিতে সমস্যা দিচ্ছে

এবার আমি তোমাকে দেখো এই যে দুইটা কোশ্চেন আছে না গুণ বা বৈশিষ্ট্য কয়টিও কি 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 কত কত প্রকার প্রকারও ভাই তোমাকে পড়িয়ে এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছ ছেলেটার নাম কি আমরা অনেকেই জানি এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছি ছেলেটার নাম আমরা অনেকেই জানি কি বলতো আমার পেট বেজ খুব ভালো করে জানে এই ছেলের নামকে কারণ এর ভাই পেট বেজে তো ওকে ভাই এই ছেলের নাম সবাই জানি কি বলতো ইয়ার সুফিয়ান কি নাম সুফিয়ান সে কি করতেছে কথা বলতেছে কি করতেছে কথা বলতেছে এবার আরেকটা মেয়ে দেখো সেও মোবাইল নিয়ে আসে আরেকটা মেয়ে দেখো সেও তোমার কি নিয়ে আছে মোবাইল নিয়ে আসে এই মেয়েটার নাম কি ধরে তোমার কি এই মেয়েটার নাম আমরা সবাই জানি কি হতে পারবো মিম হইতে পারবো এই দুজন তারা কি করতেছে এই যে সুফিয়ান ও মিম তারা কি করতেছে দুজনের কানে মোবাইল হাতে মোবাইল দ্যাট মিনস তারা কি কথা বলতেছে অর্থাৎ অর্থাৎ আজকে এমন কিছু ঘটবে সুফিয়ান আজকে তার মনের ভাব প্রকাশ করবেই করবে সুফিয়ান আজকে যত ঝর্ত বানাসুক যত যায় আসুক তার মনের ভাব আজকে এনি হাও প্রকাশ করবেই করবে অর্থাৎ যত কিছুই হোক নেট প্রবলেম না না নেট প্রবলেম ঠিক আছে মানে যত ঝটুপান যাই কিছু আসুক তার মনের ভাব আজকে প্রকাশ করবেই করবে আর আমরা সবাইকে জানি কি মনের ভাব প্রকাশের মাধ্যমে কি বলতো ভাষা এরপরে ভাষার নিম্ন কি বাক্য বাক্য নিম্ন কি শব্দ এগুলোতে যাওয়ার দরকার কেমন আসুক এবার দেখো ওই যে এখন মানে অনেক দিন না বলা কথা আজকে সে বলবে হাও বলবে কেউ তাকে আটকে রাখতে পারবে না আমরা মাঝে মাঝে বলি না না দোস্ত আজকে আমি সাহস বলবে বলবো যত যত মানুষ বলবে বলবো এখন যখন সুফিনা যখন প্রতিজ্ঞা করছে আজকে সে বলবেই বলবে আজকে সে বলবেই বলবে তখন সে কি করছে তখন সে কি করছে তা জাস্ট বলতেছে মিম আমি না তোমাকে আমি না আমি না তোমাকে মিম আমি না তোমাকে আমি না তোমাকে মানে আর তার মুখ দিয়ে কথা আসতে নাসা আমিনা তোমাকে আমিনা তোমাকে ওই যে আরে কি তোমাকে কি ওজে আরে ওজে মানে আ এই যে আমিনা তোমাকে কি এটা তার মুখ দি আর বের হইতেছে না তখন তাকে কি বললো রুকু যারা তোমার বলার দরকার নাই তুমি আমারটা শোনো তুমি আমারটা শোনো কি শোনো তুমি আমারটা শোনো বলতেছে আমার বিয়ে ঠিক হই গেছে কালপদেপুর সমার বিয়ে তুমি এখনো আমিনা তোমাকে আমিনা তোমাকে আমিনা তোমাকে এই জগতে পড়ে থাকো আহা যখন সুফিয়ান শুনছে এই কথা যখন সুফিয়ান এই কথা শুনেছে যখন সুফিয়ান এ কথা শুনেছে তখন সুফিয়ান কী বলছো maaf করে থাকলে ভুল করে দিও তোমা বিয়ে হয়ে যাবে জীবন হতে তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক অত্যাচার করেছি ভালোবাসতে পারে না তোমাকে মাফ করে থাকলে ভুল করে দিও মাফ করে থাকলে কি করে দিও ভুল করে দিও তোমার ভাইকে বলতো বাক্যটা হয়েছে কিনা বলতো বাক্যটা সঠিক কি হবে বলতো বাক্যটা সঠিক কি হবে আরে বলো বাক্যটা সঠিক কি হবে মাফ করে থাকলে ভুল করে দিও মানে সুফের ওলাই গেছে হায় হাই হে কি শুনলাম আমি হে কি শুনলাম পরশু দিন মিমির বিয়ে আমার কি হবে তখন তার মাথা লেগেছে গেছে যে বলে না আমার আর এই জগতে থেকে লাভ নেই আয় হায় কি করলো মাফ করে থাকলে ভুল করে দিও তখন অনেক কাহিনী ঘটে গেছে এরপরে এখন সুফিয়ান মিমকে চেতাচ্ছে সুফিয়ান মিমকে কি করতেছে চেতাতেছে বলে মিম ডিম পারে মিম ডিম পারে মিম ডিম পারে মানে এখন চেতাতেছে মজা নিতেছে মিম কি পারে ডিম পারে মিম কি পারে ডিম পারে মিম কি পারে ডিম পারে এরপরে মিম মিম সুফিয়ানকে কি বলেছে দুদিন পরে ঈদ বলে সুফিয়ান মানে এখন আবার আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে গেছে তখন বললো যে সুফিয়ান গরুড় আকাশে সালাম দাবি গেছে আকাশে দাও বিকেশে গরু কোথাও রে গরুর আকাশে দাও বিকেশে এটা এখন প্রচার করতেছে এই যে মনে করো কাহিনের খেয়াল করো কাহিনীর জাস্ট একটু খেয়াল করো এই যে সুফিয়ান মিমকে বলতেছে আমিনা তোমাকে তোমাকে আমি কি দেখি শেষ ভাইকে বলতাম এই যে মনে করো আমিনা তোমাকে তোমার মনে হয় আচ্ছা সুফিয়ান ভাই মিমকে কি করে ভালোবাসে নাকি বিয়ে করবে মানে কি করতে যাচ্ছে সুফিয়ান ভাই এই যে মনে শোনার পরে আরেকটা পদ শোনার একটা যে ইচ্ছা যে আগ্রহ তৈরি হয়েছে দিস ইজ কল্ড আকাঙ্ক্ষা এটাকে কি বলে আকাঙ্ক্ষা বলে এটাকে কি বলে আকাঙ্ক্ষা বলে এই যে মনের মধ্যে আমি না তোমাকে কি আমি না তোমাকে বিয়ে করব। আমি তোমাকে লাথে দিব আমি তোমাকে মাইত দিবো আমি তোমাকে ভালোবাসবো এই যে একটা পথ শোনার পর আরেকটা পথ শোনার যে আমাদের যে একটা আগ্রহ যে একটা ইচ্ছা এই যে একটা তোমার ইয়ে তৈরি হয়েছে সেটাই হচ্ছে তোমার আকাঙ্ক্ষা এরপর দেখো মিম যখন বলছে তুমি তোমার আকাঙ্ক্ষা নিয়ে থাকো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি বিয়ে করবো তখন সুফিয়ানের মাথা বলে গেছে সে কি বলল মাফ করে থাকলে ভুল করে দিও ভাইকে একটা আনসার করো ভাই কি বলতো এটা সঠিক ভাগ করে কি বলতো মাফ করে থাকলে ভুল করে দিও না রে ভাই ভুল করে থাকলে মাফ করে দিও ভুল করে থাকলে মাফ করে দিও অর্থাৎ এই এই ভুল করে থাকলে আর এই মাফ করে থাকলে অর্থাৎ ভুল করে থাকলে মাফ করে দিও বাট এটা উল্টি গেছে আগেরটা পরে চলে এসে পরেরটা আগে চলে এসে এটা কি আসক্তি বলছে আসত্যি ভাই আসত্যি মানে কি মানে হচ্ছে বাক্যের এক মানে একটা পথ মানে আগে পরে চলে যাও সহজ কথা আগে পরে যাও আমি বললাম আমি তোমাকে ভালোবাসি তুমি বলছি ভালোবাসি তোমায় আমি মানে এটাও যদি হয় বাট একটা বড় বাক্য করে যখন তোমার কি আগে পরে উল্টা পাল্টা করে ফেলি শব্দ শুরুতে লাস্টে লাস্টের শুরুতে মাঝগানের লাস্টের দিকে এটা কি বলে তোমার আসত্যি ওকে ফাইন এরপরে দেখো ভাই তোমাকে কি বলছি দেখো এরপরে আমি দুষ্টি করে কি বললাম মিম ডিম পারে আচ্ছা একটা মানে মর্মান্তিক কাহিনী এখনো তিনকে হয় নেই এখনো তিনকে হয় নাই এটা আসলে খুবই মর্মান্তিক কাহিনী মানে যেখানে তোমার

মিমকে কখন ডিম পাড়তে পারে না তাহলে দেখো এটা কি সত্য বা কেননা কখনোই না বরঞ্চ কে ডিম পড়ে তুমি বলতে পারছো মুরগি ডিম পাড়ে বলছো মুরগি ডিম পাড়ে আরে ভাই মিম কেমন ডিম পাড়ে সে ভুল তার মানে এটা কিসের অভাব আছে

পাখি আকাশে এটা আমরা অনেকে মুগস্ত করেছি দাঁড়িয়ে মুগস্তর বাংলাদেশে পুরো পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার খাড়া দুটি শিং আছে আবার সে ডিম পেলে আমার বুঝাও যার খাড়া দুটি শিং আছে আবার তার পিছন দিয়ে ডিম বাইর হয় এটা কোন প্রাণী আছে কত আছে এমন কোন প্রাণী মুখস্থ করে এসছি ওই যে অবাস্ত পড়তেছে এরকম গরু আকাশে সালামেদা বেগেছে যা যা আছে এই বাক্যগুলো দেখতে সুন্দর মনে হলো এগুলো এরকম আমার বাক্য প্রকরণ আমার বাক্যের সার্থক বাক্যের গুণ কয়টা তিনটা সার্থক বাক্যের গুণ কয়টা তিনটা আকাঙ্ক্ষা আসত্যির যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যির যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যির যোগ্যতা বাক্য কাকে বলে ভাই এটা সবাই জানে বাক্য কাকে বলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রিত সম্পূর্ণ মনের প্রকাশ হয় তাকে বাক্য বলে অথবা সুবিধ পদস্টি তার যদি কোনো বিষয় বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় সেটা কি বলে বাক্য বলে কি বলে বাক্য বলে আরো জুড়ে বাক্য বলে কেমন ওকে ওকে আসা এবার ভাই তোমাকে বলতেছি দেখো আসক্তি কাকে বলে আমরা একটু বলছি না আসক্তি কাকে বলে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বুঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে সিম্পল তোমার পরীক্ষা আসতে বাক্যের গুণ কয়টা তিনটা আকাঙ্ক্ষা সত্য আকাঙ্ক্ষা কাকে বলে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলে আকাঙ্ক্ষা এই যে আমি না তোমাকে ড ড ড ড আমি না তোমাকে কি আমি তোমাকে ভালোবাসা দেখো আমি তোমাকে ডট ড ড ডো সে আমাকে এক কাঁপে সে আমাকে একাপে কি করল আল্লাহ তোমার মনে একটা কি হয়েছে মাগু মাগু সে আমার একাপে কি করে দিছে কি জানি কি করে ফিলছে না এই যে কি করছে কি করতে পারে কি করছে আসলে এই যে তোমার মনে একটা একটা কি রয়েছে কি কি করছে এটি হচ্ছে আকাঙ্ক্ষা চন্দ্র পৃথিবীর চারদিকে চন্দ্র পৃথিবীর চারদিকে কি করে ঘুরে কি করে এই যে একটা কি করে একটা বাকি আছে না এইটা হচ্ছে আকাঙ্ক্ষা লক্ষ্মী ছেলেমের আকাঙ্ক্ষা ক্লিয়ার কিনা লক্ষ্মী ছেলেমের আকাঙ্ক্ষা ক্লিয়ার কিনা আই থিঙ্ক তোমাদের আকাঙ্ক্ষা ক্লিয়ার কেমন ওকে আই থিঙ্ক তোমাদের আকাঙ্ক্ষা ক্লিয়ার 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 ওকে ফ্যানাশো এরপরে দেখো যোগ্যতাকে দেখতো এই সরি সরি আসত্যকে দেখতো বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে সুশৃঙ্খল পদবিন্যাস অর্থাৎ শৃঙ্খলা মেনটেন করতে হবে আগে থেকে আগে পরের থেকে পরে দিতে হবে তুমি কি বলছো মাফ করে থাকলে ভুল করে দিও হোয়াট ইজ দিস বলবো যে ভুল করে থাকলে মাফ করে দিও তুমি কি বলছো মাফ করে থাকলে ভুল করে দিও অথবা তুমি কি বলছো আমি খাবো গুসল বাদ করে বা হোয়াট ইজ দিস আমি খাবো গুসল ভাত করে এটা কি রে ভাই আমি খাবো গুসল ভাত করে বরং সেটা এটা হবে যে আমি গোসল করে ভাত খাবো আমি গোসল করে ভাত খাবো এটা আমার এটা হইতে পারতো আমি কি বলছো আমি খাবো গোসল বাদ করে হোয়াট ইজ ইস হয় না তাহলে আসত্যি মানে কি আসত্যি মানে কি আসত্যি মানে কি আসত্যি মানে কি আসত্যি হলো তোমার আসত্যি হলো বাক্যের সুশৃঙ্খল অর্থ সুশৃঙ্খল পদবিন্যাস ওকে ওকে আস এরপর হচ্ছে যোগ্যতা মানে কি খুব সিম্পল বাক্য অবস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধন যা সেটা মাথায় রাখবা বাক্য অবস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে কি বলে যোগ্যতা বলে অর্থাৎ তুমি বাক্যটা দিয়ে গরুড়ে আকাশে সালামে দাও বিকাশে নিম পাড়ায় অনেক সুন্দর মনে হচ্ছে বাট এর অর্থ নাই কোনো ভাবগত যোগ্যতা নাই এটা হচ্ছে তোমার হবে না দেখ গরু আকাশে গরু মাংস হোয়াট ইজ দিস ব্যা গরু মাংস কা আমরা কি খাই আমরা কি দাল ঘাস খাই গরু মাংস খায় মানুষ গাস খায় তাই না ভাই গরু ঘাস খায় মানুষ মাংস খায় কেমন ওকে দেখো বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে ভাই দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে না বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বাট মিস্টেকটা কোন জায়গায় বর্ষার রৌদ্র প্লাবন মানে কি বন্যা কি রে ভাই বন তোমার রুদ্র কেন বন্যার সৃষ্টি করে না রে ভাই বর্ষার রৌদ্র না তো বর্ষার পানি প্লাবনের সৃষ্টি করে বর্ষার বন্যা প্লাবনের সৃষ্টি করে কেমন

গঠন অনুসারে প্রকার ঘটন অনুসারে বাক্য কত প্রকার ঘটন অনুসারে বাক্য কত প্রকার আমরা সবাই জানি অনুসারে বাক্য 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 সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য সরল জটিল বা মিশ্র যৌগিক আচ্ছা প্রথম কি শিখবো সরলটা শিখবো ভাই সরল মানে কি সরল তো সরল খুবই সরল সরল মানে এত সরল খুবই সরল দেখো কিভাবে দেখো যেই বাক্য মতো একটা কর্তা থাকবে একটা সমবিকে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে সরল বাক্য একটা কর্তা একটা সমাবেকে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে তোমার কি সরল বাক্য কর্তা তো আমরা সবাই চিনি যে কাজ করে আমি ভাত খাই ভাত খাওয়ার কাজটা কে করে আমি গরু আকাশে উড়ে এই আকাশে উড়ে কাজটা করে কে গরু মিম রান্না করে রান্না করে কাজটা করে কে মিম এই যে কাজটা করে ক্রিয়া সম্বোধন কাজ যে করবে সেই তোমার কর্তা ভাই সমাপিক ক্রিয়া মানে কি বলতো কে কে বুঝো সমাপিক ক্রিয়া মানে কি বলতো কে কে বুঝো সমাপিক ক্রিয়া মানে কি ভাই কি বলতো সমাপিক ক্রিয়া মানে কি ভাই বলতো কি পড়াচ্ছেন স্যার বাক্য প্রকরণ পড়াচ্ছি বাক্য প্রকরণ পড়াচ্ছি কেমন ওকে ওকে দেখো তো সমাপিক ক্রিয়া কে কে বুঝো ভাই কি বলতো দেখো আমি কি বলছি মন করো আমি 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 বাপ আমি বাপ আমি বাপ খাই আমি ভাত খাই বলতো এই যে আমি বাপ খাই ক্রিয়া শেষ বাক্য শেষ অর্থ একশো একশো আমি বাদ খাই আমি ভাত খাই ডান বাট আমি যদি বলি আমি বাদ আমি বাদ খাইলে আমি বাদ খাইলে দেখো তো এটা কি শেষ আমি যদি বলি আমি বাদ খাইলে আমি যদি বলি আমি বাদ খাইলে এটা কি শেষ হয়েছে ভাইকে আমি যদি বলি আমি বাদ খাইলে এটা কি শেষ কখনোই না আমি যদি বলি আমি বাদ খাইলে এটা কখনো শেষ না কখনো না বরঞ্চ আমি বাদ খাইলে কি কি নিশ্চয় কিছু একটা বাকি আছে আমি বাদ খাইলে সুস্থ থাকতে পারবো আমি বাদ খাইলে পড়তে পারবো আমি বাদ খাইলে ঘুমাতে পারবো এই যে তোমার দেখো আমি বাদ খাইলে আমি বাদ খাই এখানে খতম এটা সমাবেকে ক্রিয়া বলো বুঝছো কিনা আই থিঙ্ক লক্ষ্মী ছেলেমেয়ের এটা বুঝবার পারছো আসো এবার ভাই তোমাকে দেখাচ্ছে যেমন কি কি যেমন দেখো তো আমি আবার বলতেছি সরল বাক্য কর্তা কয়জন একজন সব কয়টা একটা দেখো আমি গান গাই হ্যাঁ একটা কর্তা একটা ক্রিয়া আমরা গান গাই ফাইন আমি তোমাকে ভালোবাসি এই যে ভালোবাসি একটা ক্রিয়া জ্ঞানী লোককে সবাই শ্রদ্ধা করে সিম্পল বাক্য মিথ্রাদিকে ভালোবাসে না ভাই সিম্পল বাক্য এরপরে দেখো তো বিপদে মনে রক্ষা করো এ নহেমোর প্রার্থনা দেখে মনে হতে পারে কি মা কত বড় একটা বাক্য দেখো তো স্বাভাবিক ক্রিয়ে কয়টা আছে একটু সিম্পলি চিন্তা করো স্বাভাবিকের ক্রিয়া কয়টা আছে বিপদে মনে রক্ষা করো এই যে করো একটা সমবিকে আছে আর কি স্বাভাবিক গিয়েছে নাই তাহলে এখানে কি বাক্য হবে সরল বাক্য ম্যাঘ গর্জন করলে ময়ন নৃত্য করে দেখো তো সিম্পলি চিন্তা করো ম্যাক গর্জন করলে এই করলেটা কোন ক্রিয়া ভাইকে বলতো ম্যাক গর্জন করলে এই করলেটা কোন ক্রিয়া ভাইকে বলতো ম্যাক গর্জন করলে এই করলেটা কোন ক্রিয়া ভাইকে বলতো ম্যাক গর্জন করলে এই করলেটা কোন ক্রিয়া ভাইকে বলতো ম্যাক গর্জন করলে আমি আবার বলতেছি ভাই বই থেকে গুলো পড়িও না আমি স্লাইড দিয়ে দিব প্লিজ স্লাইড থেকে পড়িও বই থেকে এগুলো পড়িও না ভুল করবা ওকে দেখো ম্যাক গর্জন করলে এটা হান্ড্রেড পার্সেন্ট অসম্ভবিক কেন কারণ তুমি নিজে চিন্তা করো ম্যাক গর্জন করলে দিস এরপরে কি এরপরে কি শেষ হয়েছে শেষ হয় শেষ না হলে সেটা কি অস্বাভাবিক ক্রিয়া এখানে ম্যাগ গর্জন অস্বাভাবিক ক্রিয়া ময়োনিত করে এটা স্বাভাবিক ক্রিয়া তাহলে স্বাভাবিক কয়টা একটা এরপরে দেখো তো পরীক্ষায় ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে অনেক বড় বাক্য মনে হচ্ছে না ডোন দেখো পরীক্ষা ভালো হলে কি শেষ পরীক্ষা ভালো হলে শেষ ভালো হলে কি বাকি আছে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা আছে এটা হচ্ছে আমার স্বাভাবিক ক্রিয়া তাহলে একটা মানে সেটা আমার কি সরল বাক্য যারা যারা তোমার অর্থাৎ আহ বাক্য করে জাস্ট এটা লিখে দেবা সরল কাকে বলে একটা কর্তা একটা স্বিক্রিয়া থাকলে সেটা সরল বাক্য আমি ভাত খাই আমি রান্না করি আমি ঘুমাই আমি খেলাধুলা করি ডর ড শেষ আসা এরপর আমার কি বাক্য যৌগিক বাক্য দেখো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ যারা তোমার বাক্য রূপান্তর রূপান্তরিসার করবা তাদের জন্য এটা তোমার একটা গুরুত্বপূর্ণ হতে পারে দেখো তো সরল বাক্যে মাঝে মাঝে ক্রিয়া উজ্জু থাকতে পারে সরল বাক্যে মাঝে থাকতে পারে সাপোজ আমি তোমাকে বললাম কি আমার নাম আমার আমার নাম আমার নাম আমার নাম সুফিয়ান আমার নাম সুফিয়ান বলো তো এই বাক্যের মধ্যে ক্রিয়া কই এই বাক্যের মধ্যে ক্রিয়া কই বলো আমি বললাম আমার নাম সুফিয়ান এই বাক্যের মধ্যে ক্রিয়া কই সিম্পলি চিন্তা করো এটা ইংলিশে বলো তো বাংলাতে আমরা এটা উচ্চারণ করি কারণ আমার নাম হয় সুফিয়ান এটা হয়টা বলার কে দরকার মাঝে মাঝে তোমার সরল ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে যেমন সুফিয়ান খুব ভালো ছাত্র হয় সুফিয়ান হয় খুব ভালো ছাত্র এই যে হয়টা কি থাকে উজ্জ থাকে এরপরে দেখো তো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এটাও মাঝে আমার কি ক্রিয়া উজ্জ আছে ও কো এখন বাকি একটা আনসার করো তো বলো তো এই যে এটা কোন বাক্য আমি ও সে গান গেটা কোন বাক্য ভাইকে বলো তো আমি ও সে গান গেটা কোন বাক্য ভাইকে বলো তো আমি ও সে গান গে ভাইকে কোন এটা কোন বাক্য ভাইকে বলো তো আমি ও সে গান গেটা কোন বাক্য ভাইকে বলো তো আমি ও সে গান গে এটা কোন বাক্য বলো 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 আমি ও সে গান গায়ে এটা কোন বাক্য বলতো আচ্ছা সরল বাক্যে করতে থাকবে কয়টা একটা সরল বাক্যে করতে থাকবে কয়টা একটা এটা ডেফিনেটলি আমার যৌগিক বাক্য কেন যৌগিক বাক্য একটু পরে শিখবো কেন যৌগিক বাক্য একটু পরে তবু একবার বলতে মাঝখানে কি আছে ও এবং ও আর হ্যাঁ এগুলো থাকলে কি হবে যৌগিক বাক্য হবে ভাই তোমাকে বলছিলাম সরল বাক্যের কর্তা থাকবে কয়টা একটা সমবিকে গিয়ে কয়টা একটা এটা আমার রাখবা অনেকে অনেক বিঘবা বইতে লেখা আছে একটা সমবিকে গিয়ে থাকলেই সরল বাক্য একটা সমবিকে গিয়ে থাকলেই সরল বাক্য মাথায় রাখবা একটা সমবিকে গিয়ে সাথে আমার কর্তাও থাকা লাগবে কয়টা একটা কর্তাও থাকা লাগবে কয়টা একটা আই থিংক লোক কিছু এবার আমরা মিশ্র বা জটিল বাক্য পড়বো এবার আমরা মিশ্র বা জটিল বাক্য পড়বো দেখো কি বলছে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে সিম্পলি আমি তোমাকে বলতেছি একটা বাক্য যখন স্বাধীন থাকবে আর একটা বাক্য যখন ওই বাক্যের উপর ডিপেন্ড থাকবে এটাকে বলো তোমার কি মিশ্র বাক্য বা জটিল বাক্য আমি তোমাকে দেখাচ্ছি এটা কিছু চিহ্ন আছে কি কি বলো তো আমি তোমাকে বলছি যদি তুমি আসো তবে আমি যাবো এই যে যদি আসো তুমি আমি যাবো এই যে কন্ডিশন আমরা কন্ডিশনাল ইফ দিয়ে থাকলে তুমি যদি করো আমি এটা করবো তুমি এটা করলে আমি ওইটা করবো এটা হচ্ছে তোমার মিশ্র বা জটিল বাক্য এই জটিল মিশ্র বা জটিল বাক্য কিছু চিহ্ন আছে এই মিশ্র বা জটিল বাক্যের কিছু চিহ্ন আছে কি কি চিহ্ন ভাই তোমাকে দেখো তো যে সে যিনি তিনি যেই সে যা যারা তারা যত কি বললাম আমি বলতাম যেই সে মানে কি করো যে কাজটা করেছে সে নিশ্চয়ই ভুল করেছে যেই কাজটা করেছে সে নিশ্চয়ই ভুল করেছে যিনি তিনি যিনি আমাকে টাকা দিয়েছেন তিনি অনেক ভালো কাজ করেছেন এই যে যিনি তিনি মনে করো কি যেই যেই তোমার কথা শুনিলাম সেই আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম এই যে যেই সে মনে করো যা তা যা তুমি বলো তাই তুমি ভুল করো যা তা যা তা যারা তারা যারা এই কাজ করে না তারা নিশ্চয়ই ভুল করিয়াছে যারা সুফিয়ান ক্লাস করে না তারা নিশ্চয়ই পরীক্ষা খারাপ করবে এই যে যারা তা দেখো তো যত তত তুমি যত আমাকে ভালোবাসবে তত তুমি ভালোবাসা মানে ব্যাক পাবে ওই যে বলে না তোমার রিয়াক্টর আইডি সাপোর্ট করে সাপোর্ট পাবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন এরকম আর কি বুঝছেন আরো যে চিহ্ন যদিও তবু বুঝছি কি যদিও তুমি আমাকে ভালোবাসো নি তবুও আমি তোমাকে এখনো ভালোবাসি যেহেতু সেহেতু যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেহেতু তোমার আমাকে ভালোবাসা উচিত যেমন তেমন তুমি যেমনটা আমার সাথে করবে ঠিক তেমনি তোমার সাথেও তেমনটাই অন্য কেউ করবে এই যে একটা বাক্য দেখো এই যে তোমার স্বামী স্ত্রীগুলা এই স্বামী এই স্ত্রী এই স্বামী এই স্ত্রী স্বামী স্ত্রীগুলা যেই বাক্যে স্বামী থাকে সেই বাক্যের স্ত্রী থাকে যেই বাক্যে স্বামী থাকে সেই বাক্যে স্ত্রী থাকে অর্থাৎ ওয়াইফ কাপল যেখানে থাকবে জাস্ট এই যে চিহ্নগুলো হচ্ছে কাপল চিহ্ন কি চিহ্ন কাপল চিহ্ন লক্ষ্মী ছেলে বে কি চিহ্ন কাপল চিহ্ন এই কাপল চিহ্নগুলা যেখানেই থাকবে সেটা হচ্ছে আমার মিশ্র বা জটিল সহজ কথা এই কাপল চিহ্নগুলা যেখানেই থাকবে সেটা হচ্ছে আমার মিশ্র বা জটিল

তবে বাইরে যাব এই যে স্বামী স্ত্রী যে সেই যত তত যে বাক্য সেটা কি আমরা কি পড়বো যৌগিক বাক্য বলবো এবার আমরা কি পড়বো যৌগিক বাক্য বলবো যৌগিক বাক্য মানে কি দেখো দুই বা ততোধিক বাক্য বা সরল বা জটিল বাক্য একত্র গঠিত হয়ে একটা সম্পূর্ণ বাক্য গঠন করে দেখো যৌগিক বাক্য বলে ভাই তোমার সিম্পলি একটু সিম্পলি বুঝার ট্রাই করে দেখো বললাম সুফিয়ান 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 কি করে সুফিয়ান সুফিয়ান পড়াচ্ছে সুফিয়ান পড়াচ্ছে সুফিয়ান পড়াচ্ছে আর মনে আরেকটা বাক্য কি মিম মিম ঘুমাচ্ছে মহারানীরা এখন ঘুমাচ্ছে উৎস এই তোমাদের কিছু মহারাজার মহারানি আছে এখন ঘুমাইতেছে দেখো তো এখন দেখো একটা বাক্য কি সুফিয়ান পড়াচ্ছে আরেকটা বাক্য কি মিম ঘুমাচ্ছে এই দুইটা বাক্যকে তুমি একসাথে করে দাও সুফিয়ান পড়াচ্ছে এবং মিম ঘুমাচ্ছে তাহলে দেখো তো এখন বাক্য কয়টা ভাইকে বলতো এখন বাক্য কয়টা সোনার ছেলে মেয়েরা বলতো এখন বাক্য কয়টা 100% এখন বাক্য আমার একটা কয়টা একটা আর জোরে এক একটা জুটছে বলো একটা দেখো দেখো কিভাবে একটা হয়েছে এই যে এবং একটা শব্দ এই শব্দ দ্বারা দুইটা বাক্যকে আমি এক বাক্যে নিয়ে আসছি দুইটা বাক্যকে আমি যুক্ত করে দিয়েছি এই এবংটা হচ্ছে তোমার কি এই এবংটা হচ্ছে তোমার অব্যয় এরকম তোমার যখন তোমার দুই বা ততধিক বাক্য একটা বাক্যের মধ্যে হয়ে যাবে বা এক বাক্য মানে দুই বা ততধিক বাক্য যখন একটা বাক্য হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কি বাক্য যৌগিক বাক্য সেটা হচ্ছে তোমার কি বাক্য যৌগিক বাক্য সেটা হচ্ছে তোমার কি বাক্য যৌগিক বাক্য ওকে অথবা মনে করো বাক্য কেন অথবা মনে করো কি বাক্য কেন সিম্পল যদি তোমার শব্দকেও কেউ করে সেটাও যৌগিক বাক্য যেমন তোমাকে কি বলতেছে মনে করো এই যেমন মনে করো সুফিয়ান 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 ও ও মিম মিম কি করে করে ঘুমাচ্ছে এখন দেখো তো আমার দেখো বাক্য এখানে আমার চাইলে দুটো হতে পারত দুইটি হতে পারত সুফিয়ান ঘুমাচ্ছে মিম ঘুমাচ্ছে আমি দুইটা বাক্যকে একসাথে করে দিচ্ছি কি দ্বারা ও দ্বারা সুফিয়ান ও মিম ঘুমাচ্ছে এই যেমন ও এবং আর এই যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা যখন বাক্যগুলো যুক্ত করে সেটাই হচ্ছে আমার যৌগিক বাক্য সেটা আমার কি বাক্য যৌগিক বাক্য কি বাক্য যৌগিক বাক্য আসো এই যৌগিক বাক্যের কিছু চিহ্ন আছে এই যৌগিক বাক্যের কিছু চিহ্ন আছে কি কি এবং ও আর অত সব বরং তথাপি কিন্তু কিংবা নতুবা অতএব তাই তারপর এই যেগুলো হচ্ছে কি তার চিহ্ন আমি সিম্পল একটা কথা বলি কালকে আমরা পদ কালকে আমরা পড়ছি না ব্যাকরণ শব্দ শুনি ওই জায়গাতে যুজক পড়ছিলাম মনে আছে যুজক পড়ছিলাম বা অব্যয় পড়ছিলাম যুজক যুজক যারা যোগ করে এই যোজক চিহ্নগুলো যেখানেই থাকবে সেটা যোগিক বাক্য একবার সহজ কথা এই যোজক চিহ্নগুলো যেখানেই থাকবে সেটা তোমার কি যোগিক বাক্য এই যোজক চিহ্নগুলো যেখানে থাকবে সেটা তোমার যৌগিক বাক্য কি বাক্য যৌগিক বাক্য সবাই তোমাকে দেখাচ্ছে যৌগিক বাক্য কিছু এক্সাম্পল তোমাকে দেখাচ্ছে দেখো তো কি আছে সুফিয়ান ঘুমাচ্ছে আর মিম কি করতেছে রান্না করতেছে সুফিয়ান ঘুমাচ্ছে একটা বাক্য মিম রান্না করছে আর একটা বাক্য দুই বাক্যের মধ্যে যখন ডট 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 কাহিনী ঘটে গেছে সেটা হচ্ছে যৌগিক বাক্য তার বয়স হয়েছে মানে তার বয়স হয়েছে বুদ্ধি হয়নি এই যে দেখো তো দুইটা বাক্য কিন্তু বুদ্ধি হয়নি দুইটা একসাথ করছে তার টাকা আছে তিনি দান করে না দুইটা বাক্য একসাথ করছে কি কিন্তু সত্য কথা বলিনি একটা বাক্য বিপদে পড়ছে একটা বাক্য দেখো তো কি দিয়ে যুক্ত করছে তাই তারা বিপদ এবং দুঃখ একসাথে আসে আমরা স্টেশনে পৌঁছালাম একটা বাক্য ট্রেনটি ছেড়ে দিল আরেকটা বাক্য কি দিয়ে যুক্ত করছে আর দ্বারা বাক্য প্রকরণ আমাদের বাক্য প্রকরণ আমাদের বাক্য প্রকরণ আমাদের যারা বর্ণামূলক আনসার করব তাদের একশো পার্সেন্ট শেষ যারা বর্ণামূলক ক্যান্সার তারা একশো পার্সেন্ট শেষ এখন ভাই কথা বলি বর্ণনামূলক থেকে হাজার গুণে ভালো হচ্ছে বাক্য রূপান্তর আনসার করা আই রিপিট

কিছু দরকার নেই বিবৃতিমূলক বাক্য মানে কি আমরা সবাই জানি বিবৃতিমূলক বাক্য হচ্ছে যে আমি আমি খাই সে খায় ড্যান্স করি আমি পড়াই আমি পড়ি আমি ঘুমাই আমি নাক ডাকি আমি তোমাকে লাফতে মারি আমি তোমাকে ঘুষি দিলাম সবগুলো আমার কি বিবৃতিমূলক বাক্য এটা সবাই জানি ভাই প্রশ্নমত বাক্য কি এটা যদি পড়ার লাগে বেশ যদি ভাই প্রশ্ন চিহ্ন তোমার নাম কি মা তুমি কি করো তুমি ঘুমাও না কেন তুমি খাচ্ছ না কেন এ কি তুমি তুমি কি করতেছো এই যত প্রশ্ন করো সব প্রশ্ন অনুজ্ঞা মানে কি এখানে একটু বুঝে আছে। অনুজ্ঞা মানে কি এখানে একটু বুঝার বিষয় আছে একটু খেয়াল করো অনুজ্ঞা মানে মাথায় রাখবা অনুজ্ঞা মানে নরমালি তোমার অনুজ্ঞা মানে কি বুঝায় আদেশ বুঝায় নরমালি তোমার অনুজ্ঞা দ্বারা কি বুঝায় আদেশ বুঝায় কাজটি করো এখন ঘুমাও মোবাইল দেখে পড়তে বসো এই যে কি আদেশ বাট অনুজ্ঞা দ্বারা তোমার মাঝে আদেশের পরে উপদেশ হয় কি হয় আদেশ উপদেশ নিষেধ আদেশ উপদেশ নিষেধ অনুরোধ হয় কি হয় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ অনুরোধ হয় অনুরোধ প্লিজ এক গ্লাস পানি দাও না প্লিজ একটু কাছে আসো না নিষেধ কি এই আমার কাছে আসবে না দূরে যাও আমার থেকে নিষেধ করলাম উপদেশ দিলাম সদা সত্য কথা বলি উপদেশ দিলাম এগুলো হচ্ছে তোমার কি অনুজ্ঞা বাট অনুজ্ঞার মেইন কনসেপ্ট হচ্ছে আদেশ বুঝাবে কি বুঝাবে আদেশ বুঝাবে কি বুঝাবে আদেশ বুঝাবে ইচ্ছা বা প্রার্থনা মানে কি ভাই ইচ্ছা বা প্রার্থনা মানে কি আমি অনেক বলি না আল্লাহ তোমার মঙ্গল করুক মি আল্লাহ ব্লেস ইউ ওই যে মনে আসছে অপ্রেটিভ সেন্টেন্স মি আল্লাহ ব্লেস ইউ এই যেগুলো এগুলো হচ্ছে তোমার কোনটা বলতো তো ইচ্ছা বা প্রার্থনা আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি বেঁচে থাকো বা তুমি তোমার দীর্ঘ তোমার তুমি তোমার তোমার সরি তুমি দীর্ঘজীবী হো অনেক দিন বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হো আল্লাহ তোমার মঙ্গল করুক এগুলো বাক্য মানে কি বাক্য কালকে আমরা আবেগ পড়ছি না আবেগের বশবর্তী হয়ে তুমি যাই বলবা সেটি হচ্ছে আবেগ সূচক বাক্য আবেগের বশবর্তী হয়ে তুমি যাই বলবা সেটি হচ্ছে আবেগ সূচক বাক্য বলছিল কি উফ ব্যথা দিও না প্লিজ উফ ব্যথা পাচ্ছে তো আহ একই তুমি করতেছো তুমি একই করতেছো তুমি মেয়ে মেয়েটা কে করলো বাহ সুফিয়ান সব বেটা এই যে আবেগের উঠতে যা যা বলো তুমি তুমি ধর আবেগ থেকে বলো না আহ প্লিজ ব্যথা দিও না প্লিজ বলিও না তালের অনুরোধ আহ ব্যথা দিও না আহ তোমাকে নিয়ে আর পারি না এই যে আবেগ থেকে তুমি যা বলো আবেগ থেকে যা বলো উফ মেয়েটা কি সুন্দর তোমার আহ কি করলো বা ছি হাই হাই হ্যাঁ এই যে তোমার সাবাস এই যে যা যা বলতেছে না সবগুলো আবেগ সূচক বাক্য যা যা বলতেছে না সবগুলো আবেগ সূচক বাক্য কি বাক্য আবেগ সূচক বাক্য ওকে ওকে আসো এরপরে দেখো তাহলে এই পাঁচটা বাক্য আমার ক্লিয়ার এই পাঁচটা বাক্য ক্লিয়ার আসো এবার এই বিবৃতিমূলক বাক্য বা দুই প্রকার এই বিবৃতিমূলক বাক্য আবার দুই প্রকার কি কি বলতো এক নম্বর হচ্ছে অস্তিবাচক বাক্য এক নম্বর হচ্ছে কি বাচক বাক্য অস্থিবাচক বাক্য আর দুই নম্বর হচ্ছে তোমার নেতিবাচক বাক্য দুই নম্বর কি নেতিবাচক অস্তিবাচক মানে কি হা বাচক অস্থি মানে কি হা বাচক আমি আমি মিমকে ভালোবাসি ওকে ফ্যান্ড পজিটিভ সে আমাকে ভালোবাসে আমি রান্না করি আমি বাদ খাই আমি ঘুমাই আমি খেলাধুলা করি আমি পড়াই আমি 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 ডো ডট এগুলো বাট নেতিবাচক মানে কি আমি পড়াই না আমি ঘুমাই না আমি খাই না আমি রান্না করি না আমি আমি খেলাধুলা করি না আমি সব না সব না এগুলো হচ্ছে নেতিবাচক এই পাঁচটা আমাদের ক্লিয়ার কিনা ভাই কবর এই পাঁচটা আমাদের ক্লিয়ার কিনা সোনার ছেলে মেয়েরা ভাই কবর এই পাঁচটা আমাদের ক্লিয়ার কিনা এই পাঁচটা আমাদের ক্লিয়ার কিনা আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক ক্লিয়ার ক্লিয়ার এখন আমাদের দুইটা বাক্য বাকি আছে একটা হচ্ছে কার্যকারণত বাক্য একটা হচ্ছে সংসূচক বাক্য একটা হচ্ছে কার্যকারণত বাক্য একটা হচ্ছে সংসূচক বাক্য চলো আমরা এখন কার্যকারণত্মক আর সংসূচক পড়ব আমরা এখন কার্য আচ্ছা এখানে একটা বিষয় বোঝার আছে দেখো যে একটা বিষয় ভালো খেয়াল করো এই যে বিবৃতিমূলক বাক্য আছে না এই বিবৃতিমূলক বাক্য আরেকটা নাম কিন্তু নির্দেশাত্মক বাক্য তোমরা অনেকেই ভুল করবে বাক্য উপন্দর এই ভুলটা করবা বিবৃতিমূলক আই রিপিট বিবৃতিমূলক বাক্য আরেকটা বাক্য আর একটা নাম হচ্ছে তোমার কি নির্দেশাত্মক বাক্য যখন প্রাস নির্দেশাত্মক বাক্য দেখবা তখন ভুল করে নির্দেশাত্মক মানে নির্দেশ প্রদান করো নৌ নির্দেশাত্মক মানে যে নির্দেশ প্রদান করো নও এটা হচ্ছে তোমার বিবৃতমূলক বাক্য কেমন ওকে 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 এরপরে দেখো আমরা এখন কি পড়ব কার্যকারণত মাথার রেখে এর অপর নাম হচ্ছে শর্তসূচক অর্থাৎ যে বাক্য তোমাকে শর্ত দিয়ে দেবে যদি কেমন শর্ত যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য জীবনটা দিয়ে দিব এই যে আমি জীবন কখন দিব যদি সে ভালোবাসে যদি তুমি আসো

তোমায় হয়তো কোথাও দেখেছি মানে তোমার মনে কোথায় দেখছি দেখছি মানে দেখছিও বা নাও দেখছি আজ হয়তো বৃষ্টি নামবে তার অনেক বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে এরকম যে বাক্যগুলা সেগুলো হচ্ছে আমার সন্দেহ বা সন্দেহ সন্দেহ দোতক বাক্য কেমন ওকে আলহামদুলিল্লাহ আমাদের বাক্য রূপান্তর আলহামদুলিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ আমাদের বাক্য রূপান্তর শেষ আলহামদুলিল্লাহ আমাদের বাক্য রূপান্তর শেষ তাহলে আবার বলো বলো ইজিনে কঠিন ইজিনে কঠিন তুমি জানো না তোমার কেমন বাক্য রূপান্তর শেষ তুমি জানো না তোমার কিভাবে বাক্য রূপান্তরটা শেষ কেমন ওকে 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 তুমি জানো না তোমার কিভাবে বাক্য রূপান্তরটা শেষ তুমি জানো না তুমি কিভাবে বাক্য রূপান্তরটা শেষ আশো আসো আস ভাই পিডিএফ টেলিগ্রামে দেন নাই আমিনুল ইসলাম তুমি এটা আগেও কমেন্ট করছো ভাই তোমার শর্ট সিরিজ সন্ধি সিলেবাস করতে গেছে সন্ধি তোমার শর্ট সিরিবি করতে গেছে আমার বুঝাও আসো দেখো একটু ভালো করে খেয়াল করো দেখো তো এই যে একটা বাক্য আছে এবার তোমরা করবে দেখো ভাই তোমাকে প্রথম প্রথম বোর্ডটা আমি প্র্যাকটিস করে দিব প্রথম বোর্ডটা তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দেবো প্রথম বোর্ডটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো পারিবাহিক শব্দের সাজেশন দিয়েছে আরে বাইরে ভাই কালকে যে নির্মিত হচ্ছে সাজেশন দিয়েছে রাতের মধ্যে ওইটার মধ্যে দেখিও আছে খেয়াল করো দেখো এবার দেখো একটু ভালো করে খেয়াল করো দেখো তো কি বলছে তিনি ধনী হলেও অসাধারণ আগে বলো ভাইকে এটা কোন বাক্য বলো তো এটা কোন বাক্য তিনি ধনী হলেও অসাধুরণ এটা কোন বাক্য ভাইকে বলতো তিনি ধনী হলেও অসাধারণ ভাইকে এটা বলো তিনি ধনী হ ধনী ধনী হলেও তিনি ধনী হলেও তিনি ধনী হলেও তিনি ধনী হলেও এটা অসাধারণ কোন বাক্য তোমরা অনেককে আনসার কি দেবে জানো অনেকে আন্সার দেও যৌগিক বাক্য জটিল বাক্য এই যে দেখো যৌগিক জটিল হ্যাঁ দেখছো একটু ভালো করে খেয়াল করো অনেকে যৌগিক আন্সার দিচ্ছে আমার বুঝাও আমি কি বলছিলাম যৌগিক বাক্যে কর্তা কয়জন দুইজন যৌগিক বাক্যে কর্তা কয়জন দুজন এখানে কর্তা আছে কয়জন তিনি একজন কর্তা রে ভাই একজন কর্তা কেমনি যৌগিক আমার বুঝাও একজন কর্তা কেমনে যৌগিক চিহ্ন আছে যৌগিক আছে কিন্তু এবং নতুবা এখানে কোন চিহ্নটা আছে আমার বুঝা এখানে যৌগিক বাক্যের কোন চিহ্নটা আছে কোন যুজক আছে যে আমি ভাত খাই এবং সে রান্না করে এবং আর নতুবা তথাপি কিন্তু কোনটা আছে আমার বুঝাও আন্দাজে মারে দিস এটা যৌগিক আমার বুঝাও দেখো মাথায় রাখবো বলছো তোমার এই বাক্য জটিল নেই তাহলে এটা তো জটিল জীবনও হবে না দেখো একটু খেয়াল করো তো কিভাবে ভালো করে খেয়াল করো তিনি ধনী হলেও দেখো এই যে হলেও হলেও কি হলেও কি শেষ শেষ না রে ভাই এটা অসম ক্রিয়া তিনি ধনী হলেও আরো কিছু বাকি আছে কিছু একটা বাকি আছে সামথিং সামথিং মানে কিছু একটা বাকি তিনি ধনী হলেও তার মানে এই হলেওটা কি ক্রিয়া অসমাপিকে ক্রিয়া এই হলেওটা কি ক্রিয়া অসমাপিকে ক্রিয়া তার মানে কি তিনি দলীয় হলেও অসাধু নন এটি হচ্ছে তাহলে আমার সমাপিকে এখন আমার শেষ হয়েছে তিনি দলীয় হলেও অসাধু নয় এখন আমার সমাপিকে শেষ হয়েছে তাহলে এটা কোন বাক্য ডেফিনেটলি এটা সরল বাক্য কোন বাক্য ডেফিনেটলি এটা সরল বাক্য ডেফিনেটলি এটা কি বাক্য বলতো ডেফিনেটলি এটা সরল বাক্য তিনি সাধনী হলেও অসাধন তাহলে আমার কি বাক্য হবে এটা সরল বাক্য হবে এবার বলছো তোমাকে এটা কৃষি নিতে জটিল নিতে কৃষি জটিল নিতে আমরা সবাই জানি জটিল মানে কি বলতো কাপল জটিল মানে কি বলতো কাপল জটিল মানে কি বলতো ওই যে স্বামী স্ত্রী একসাথে থাকবে যা ওই কাপল চিহ্নগুলো কি কি যেই সেই যিনি তিনি যখন তখন যারা তারা যদিও তবু হ্যাঁ এই যে এই যে দুইটা ওয়ার্ড একসাথে বসে কাপল এটা কি বলো তোমার জটিল বাক্য অবস্থা বা জটিল বাক্য সে অসাধু নয় না যিনি ধনী হলেও তিনি অসাধারণ না হয় না দেখো এই যে খেয়াল করো যদিও তিনি ধনী তবুও তিনি অসাধন তুমি এখানে যদিও আনো যদিও তিনি ধনী যদিও তিনি ধনী যদিও তিনি ধনী যদিও তিনি ধনী তবুও তবুও সে অসাধু নয় সিম্পল তার মানে কি আমার যদিও আসছে তবুও আসছে কাপল আসছে কাপল আসলে আমার কি হবে কাপল আসলে আমার কি হবে জটিল বাক্য হবে কাপল আসলে আমার কি হবে জটিল বাক্য হবে আমি তোমাকে আবার বলতেছি প্রত্যেকে দয়া করে কমেন্টে যুদ্ধ না কইরা আনসার করো প্র্যাকটিস হবে কালকে পরীক্ষার হলে সুন্দর মতো মাইটতে খাইবা মানে সুন্দর মতো মাইটটা খাইবা ওকে মাথায় রাখবে এই যে বাক্য রূপন্দর করতেছ বাক্য করে তুমি কাঁদে যা ইচ্ছা করো অর্থ চেঞ্জ করা যাবে না বাক করে কাডে যা করো অর্থ চেঞ্জ করা যাবে এবার কি বলছি পৃথিবী অস্থায়ী এখন এটা কোন বাক্য আছে আমার অস্তিবাসক কৃষি নেতিবাচক অর্থাৎ নাবাসক অর্থাৎ একটা নাবাসক মানে একটা না তুমি চিন্তা করতো এই বাক্যের মধ্যে তুমি অর্থ মানে কি শব্দ পৃথিবী অস্থায়ী নয় আরে ভাই যদি দাও তুমি পৃথিবী অস্থায়ী তো চেঞ্জ বরং তুমি কি বলতে পারো অস্থায়ী মানে কি স্থায়ী নয় অস্থায়ী মানে কি স্থায়ী নয় তার মানে কি দাও পৃথিবী 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 স্থায়ী স্থায়ী নয় পৃথিবী স্থায়ী নয় সিম্পল নেগেটিভ আসছে

কি সুন্দর একটা মেয়ে অথবা আমি এটাকে আমি বিশ্বভক্তি বলি ও কি সুন্দর একটা মেয়ে কি সুন্দর তোমার রূপের আগুন বা তোমার রূপ কতই না সুন্দর তোমার সৌন্দর্য বা তোমার চেহারা কি সুন্দর দেখতে তুমি এই যে কি দ্বারা শুরু করবে তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে কি দেবা এ দেশ বড় বিচিত্র দাও তুমি কি বড় বিচিত্র এ দেশ বা তোমার এদেশ দেশ বড় বিচিত্র কি বিচিত্র এদেশ দেশ এভাবে দাও কি বিচিত্র এ দেশ কি বিচিত্র এ দেশ কি বিচিত্র এ দেশ কি বিচিত্র এ দেশ সেলুকাস কি বিচিত্র দেশ এটা তোমার বিশ্বাস হচ্ছে এবার তুমি এটা ট্রান্সফার করো তুমি দীর্ঘজীবী হও এটা হচ্ছে নির্দেশক বাক্য নিতে বলতো এই তুমি দীর্ঘজীবী হও এটা কোন বাক্য বাক্য বলতো তুমি দীর্ঘজীবী হও এটা কোন বাক্য ভাইক্য বলতো বলতো তুমি দীর্ঘজীবী হও এটা কোন বাক্য সেলুকাস মানে কি এখানে সেলুকাস বলতে হয়তো তোমার একজন ব্যক্তিও বোঝাতে পারে বাট ভাই নট ক্লিয়ার এখানে তো কোনো ব্যক্তি বলতে সত্যি সেলুকাস হতে পারে দেখো ভাই বলতো তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও এটা কোন বাক্য বলো তো ইচ্ছা সরল বাক্য দেখছো বলছো সরল বাক্য আসো তোমাদেরকে পিটাই দেওয়া দরকার দেখো তো আমি কি বলছিলাম তুমি দীর্ঘজীবী হও তুমি বেঁচে থাকো হ্যাঁ এরকম যে বাক্যগুলো আছে আমরা যে দোয়া করছি হ্যাঁ না আল্লাহ তোমার মঙ্গল করুক ঈশ্বর তোমার মঙ্গল করুক হ্যাঁ তোমার একটা ভালো বউ আসুক এগুলো কি এগুলো যে তোমার তোমার যে বলে সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য আবার বলছো ওখান থেকে তোমাকে নির্দেশক ব্যবহার নির্দেশক মানে কি সবাই যে নির্দেশক মানে তোমার বিবৃতি নির্দেশক মানে কি বিবৃতি নির্দেশক মানে বিবৃতি বা বল তুমি দীর্ঘজীবী হও এটার আমরা নর্মাল বাক্য কি বলবো তোমার 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 দীর্ঘ জীবন তোমার দীর্ঘ জীবন তোমার দীর্ঘ জীবন তোমার দীর্ঘ জীবন কামনা করি তোমার দীর্ঘ জীবন কামনা করো তোমার দীর্ঘ জীবন কামনা করে আমার চাইনিজ লেখা দরকার নাই তোমার দীর্ঘ জীবন কি করি কামনা সিম্পল তোমার দীর্ঘ জীবন কামনা করে বাকি আর চারটা আছে দেখো এই যে দেখো যদিও তিনি ধনী তবু তিনি সেলুকাস কি বিচিত্র দেশ তোমার দীর্ঘ জীবন কামনা করি ভেরি সিম্পল আসা বাকি চারটা কমপ্লিট করে দেখো কি বলছে তার বয়স হলেও শিক্ষা হয়নি বলতো এই ভাইকে বলতো এই বাক্যটা কোন বাক্য আছে ভাই বলতো তার বয়স হলেও শিক্ষা হয়নি তার বয়স হলেও শিক্ষা এটা কোন বাক্য আছে ভাইকে বলত প্রত্যেকে আনসার করো এভরিওান প্লিজ জপ ইউর কমেন্ট ওকে 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 প্রত্যেকে কমেন্ট করে আনসার করো এটা কোন বাক্য ভাইকে বলতো ভাই কোন বাক্য ভাই রিপ্লাই দেন প্রাশিক প্রতিবেদন কি খাম হবে আমার মাথা হবে এখন আমি তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন করে দিছি দেখো এটা কোন বাক্য হান্ড্রেড পার্সেন্ট সরল হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে আমার সবজ্ঞা কয়টা একটা এসে এটা এখন এটাকে কিসে নিতে হবে যৌগিকে নিতে হবে আমরা সবাই জানি যৌগিক মানে কি যৌগিক মানে হচ্ছে দুইটা বাক্য বানাতে হবে যৌগিক বললে কয়টা বাক্য বানাতে হবে দুইটা বাক্য বানাতে হবে আরো জোরে দুইটা আবার তুমি দুইটা বাক্য বানো দেখো তো তার বয়স হয়েছে একটা বাক্য হয়তো শিক্ষা হয়নি একটা বাক্য হয়তো তাহলে দেখো তো এখানে দুইটা বাক্য বানাতে হবে দুইটা বাক্য বানাই মাঝখানে একটা জুজো আনতে হবে মাঝখানে একটা কি আনতে হবে জুজো কান্ত এবার তুমি এটা করো তার বয়স হলেও শিক্ষা হয়নি তাহলে তুমি বলো তো তার তার বয়স হয়েছে তার বয়স হয়েছে তার বয়স হয়েছে তার বয়স হয়েছে আবার কি বলতো কিন্তু শিক্ষা হয়নি কিন্তু শিক্ষা হয়নি কিন্তু শিক্ষা হয়নি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি প্রত্যেক আনসার করো প্রত্যেক করো ও কাস এবার একটু খেয়াল করো খুবই ভাইটাল একটা কোশ্চেন খুবই ভাইটাল একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে আই রিপিট হান্ড্রেড পার্সেন্ট আসবে আই রিপিট হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা প্রশ্নবোধক হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা প্রশ্নবোধক হান্ড্রেড পার্সেন্ট দেখো কি বলছে সরস্বতী বর দিবেন না দেখো একটু ভালো করে খেয়াল করো এটা বুঝার বিষয় আছে বলছে সরস্বতী বর দিবেন না কি বাক্য নিতে হবে প্রশ্নবোধক তুমি ভাইকে দেখাচ্ছি প্রশ্নবোধক নিতে হলে দুইটা নিয়ম আছে সাপোজ মনে করে বাক্যটা হচ্ছে কি বাক্যটাকে আমরা মনে করি কি সরস্বতী বর দিবেন কি দিবেন বর দিবেন সরস্বতী কি দিবেন বর দিবেন এখন বলছে বাক্যটা কিসে নাও প্রশ্নবোধক কেন জাস্ট সিম্পলি 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 চিন্তা করো সিম্পলি যখন বলবে প্রশ্নবোধক নিতে তখন দুটো জিনিস আনবা একটু হচ্ছে কি এ ওয়ার টান একটা হচ্ছে কি এ ওয়ার টান বা আরেকটা হচ্ছে শেষের দিকে আইনে একটা ওয়ার বা না আনবা না জাস্ট এটা জাস্ট আমি আবার বলতেছি আমি আবার বলতেছি একটা সাধারণ বাক্য একটা হাবোধক বাক্য যখন তুমি প্রশ্নবোধক করবা দেখো তো সরস্বতী বর দিবেন এটা যখন প্রশ্নবোধক করবা মাঝখানে কি আনবা শেষে না আনবা মাঝখানে কি আনবা শেষে না আনবা এবার একটা করতে কি হতে পারে সরস্বতী 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 কি সরস্বতী কি সরস্বতী কি বর দিবেন না সরস্বতী কি বর দিবেন না মানে দেখো তো সরস্বতী কি বর দিবেন না সরস্বতী কি বর দিবেন না সরস্বতী কি বর দিবেন না এটা হচ্ছে প্রশ্ন তাহলে কি আনছি মাঝখানে কি আনছি শেষে না আনছি মাঝখানে কি আনছি শেষে না আনছি মাঝখানে কি আনছি শেষে না আনছি আই থিঙ্ক সোনার মেয়েরা ক্লিয়ার সরস্বতী কি বড় দিবেন না ওকে ফাইন আবার একটু ভালো করে খেয়াল করো এখন আমার বাক্যতে কি আছে সরস্বতী বড় দিবেন না না আছে এখন আমার কি আছে নেগেটিভ না আছে তাহলে তুমি কি করবা তাহলে শুধু মাঝখানে কি আনবা কোন না আনবে না না আমার আসবে না আসবে না আসবে না আসবে না যেহেতু না একবার আসছে আর না আসবে না যেহেতু না একবার আসছে এখানে আর না আসবে না আর কোনো না আসবে না অর্থাৎ নাটা আমার বাদ যাবে এবার খেয়াল করো কি লিখবে তুমি সরস্বতী 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 কি বর দিবেন সরস্বতী কি বর দিবেন সরস্বতী কি বর দিবেন সরস্বতী কি বর দিবেন অথবা চার লিখতে পারো সরস্বতী বর দিবেন কি সরস্বতী বর দিবেন কি সরস্বতী বর দিবেন কি এই কি এখানে না লিখে এখানেও লিখতে পারো সরস্বতী কি বর দিবেন অথবা সরস্বতী বর দিবেন কি একই কথা বলো প্রশ্ন তো ক্লিয়ার হয়েছে কিনা লক্ষ্মীর ছেলেমেয়েরা সোনার ছেলেমেয়েরা আমার লক্ষ্মী ছেলেমেয়েরা বলো তো প্রশ্ন তো ক্লিয়ার কিনা প্রশ্ন তো ক্লিয়ার কিনা প্রশ্ন মতো ক্লিয়ার কিনা আই থিঙ্ক ক্লিয়ার সব এবার কি বলছে আইন মেনে চলা উচিত অনুজ্ঞাস বাক্য এটা কোন বাক্য আছে এটা হচ্ছে আমার উপদেশমূলক আইন আইন মেনে মেনে উচিত উচিত উপদেশমূলক বাক্য তোমাকে কিসে নিতে বলছে অনুজ্ঞার মধ্যে বা অনুজ্ঞা মানে কি আদেশ অনুজ্ঞা অনুজ্ঞা মানে কি ইজ আদেশ করো তুমি এটা সিম্পল আদেশ করো আইন মেনে চলো তোমাকে আদেশ করো আদেশ করো আইন মেনে চল আইন মেনে চলো সিম্পল আইন মেনে চলো আদেশ হয়ে গেছে আইন মেনে চলো আইন মেনে চলো আইন মেনে চলো ভাই খুবই সিম্পল আবার দেখো তো কি বলছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার আর নাই দেখো এটা কি বাক্য ভাইকে বলতো এটা কি বাক্য ভাইকে বলতো এই সোনার ছেলে মেলা বাক্য বলতো বলো বলো এটা কি বাক্য ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই ওখ উপর দিয়ে ঢাকা দেখা যাচ্ছে না কেমন বলতো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই বলতো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা কোন বাক্য ভাইকে বলতো বলো 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 আগে বলো এটা কোন বাক্য ভাইকে বলো স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা কোন বাক্য আমরা অনেকেই আমরা অনেকেই জানি এটা কোন বাক্য তো ইয়েস ইয়েস সরল বাক্য কারণ দেখো তো এটা অনেক বড় হোক দেখো এখানে সব দিকে কয়টা আছে এখানে আসছে নাই বাট এই যে করিবার ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার

কি মানতে করো দেখো তো জাস্ট সিম্পলি চিন্তা করো কতক্ষণ মাথা দিয়ে খাটাও দেখো এই যে তুমি এটা লিখতে পারো যে সম্পর্কটা ঠাট্টার যে সম্পর্কটা ঠাট্টার যেই সম্পর্কটা ঠাট্টার যেই সম্পর্কটা ঠাট্টার সে সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই যে সে যে সে অথবা তুমি এটা আনসার করতে পারো যেহেতু 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 সম্পর্কটা ঠাট্টার সেহেতু সেহেতু এই সম্পর্ক স্থায়ী করে আমার নাই তাহলে যেহেতু সেহেতু হতে পারে আর কি হতে পারে যে সম্পর্ক ঠাট্টার যেহেতু আর পারে এই এই দিলে আমার লাগবে না এই দুইটা দিলে আমার মোরদেন এনাফ আর লাগবে না বলো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা যাহা ট্রাটার সম্পর্ক তাহা ই্তির ইচ্ছা রাইট রাইট তাহলে যে যাহা দিল হবে যে যাহা ট্রাটার সম্পর্ক বা এই যে যাহা দিল হবে তাহা স্থির করার ইচ্ছা আমার নাই কোন সমস্যা নাই কেমন এই যে যাহা ঠাট্টার সম্পর্ক তাহা ইস্তে করে ইচ্ছা অবুঝছি সোনার ছেলে বই দেখে দেখে মারে দিচ্ছ কেমন যাহা ঠাট্টার সম্পর্ক তাহা ইস্তে করে ইচ্ছা আমার নাই সিম্পল আইন মেনে চলো সরস্বতী বড় দেবেন কি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি বলো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা এবার তোমরা পারবা বলো তো এবার পারবা বলো তো এবার কি পারবা এবার কি পারবা আমরা সবাই পারবো আমরা এখন সবাই পারবো আমরা এখন সবাই পারবো কেমন

এটাকে জটিল করে তো অন্ধকার কেটে যাবে এটাকে জটিল করে তো দেখো তো জটিল মানে কি ভাই কাপল আসবে জটিল মানে কি ভাই কাপল আসবে জটিল মানে কি ওই যে তোমার সহজ করলে সহজ হবে জটিল করলে জটিল হবে কেমন দেখো তুমি জটিল করে না সিম্পে চিন্তা করো সূর্য অন্ধকার কেটে যাবে তাহলে দেখো কি দেখো সূর্যোদয় কিভাবে দেখো যে সূর্যোদয় না দেখো এই যখন সূর্য উদয় হবে তখন অন্ধকার কেটে যাবে যখন তখন যখন সূর্য উদয় হবে তখন অন্ধকার কেটে যাবে আর কি কোনোভাবে হয় যখন সূর্য যদিও সূর্য না যদিও দিয়ে হয় না তাহলে এই যে যখন তখন দিতে পারো এই যে যখন তখন দিয়ে দিতে পারো এই যে যখন তখন দিয়ে দিতে পারো কেমন এরপরে কি দেখো বিপদ ও দুঃখ একসাথে আসছে বিপদ ও দুঃখ একসাথে কোন বাক্য কোন বাক্য বিপদ একসাথে বাক্য ডেফিনেটলি এটা আমার যৌগিক বাক্য এই যে আমার ও আছে এই ওটা আমার যৌগিক বাক্য ছিল আবার বলছে সোনার ছেলেমেয়েরা এটাকে তোমার কি করো সরল বাক্য করো সরল বাক্য করতে হলে তোমাকে এই যৌগিকটাকে চিহ্ন উঠে দাও আবার বলছে কি বিপদ ও দুঃখ একসাথে সরল করবা একটু কঠিন আছে প্র্যাকটিস করা ছাড়া এটা পাওয়াটা অনেক ডিফিকাল্ট দেখো বিপদ ও দুঃখ একসাথে আসে এবার সিম্পলি চিনতে পারবো বিপদ দুঃখ একসাথে আসে না বরং বরঞ্চ কীভাবে করা যায় বিপদ ও দুঃখ একসাথে আসে বিপদ এই যে সিম্পল বিপদ আসলে দুঃখ আসে বিপদ আসলে দুঃখ আসে বিপদ আসলে দুঃখ আসে বিপদ আসলে দুঃখ আসে সিম্পল বিপদ আসলে দুঃখ আসে বিপদ আসলে দুঃখ আসে বিপদ আসলে তোমার কি আসে দুঃখ আসে বিপদ আসলে দুঃখ আসে

তুমি যদি আমাকে যেতে হবে মানে কি আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে কেমনে তার মানে কি আমি এখানে থাকতে পারবো না সিম্পল আমি থাকতে পারবো না সিম্পল আমি থাকতে পারবো না আমাকে যেতে হবে আমি থাকতে পারবো না আমাকে যেতে হবে আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না নেতৃত্ব মনে করি আমাকে যেতে হবে আমি না যে থাকতে পারবো না আমি না যে থাকতে পারবো না তুমি যে ভাবে অর্থ নিতে পারো সেটা হচ্ছে দেখো এই যে আমি থাকতে পারবো না মনেই লেখা বড় করো বিদেশে দুঃখ আসে যদি সুরজুত তবে দেখো প্রত্যেকটা খুব ইজি ইজি মানে ইজি ইজি মানে ইজি মানে ইজি বল لو বলবে তোটা ইজি কেমন আছো এবার এগুলো आंसर करो নদীটি খুব সুন্দর বৈশিষ্ট্য বল নদীটি খুব সুন্দর বলো বৈশিষ্ট্য করো সোনার ছেলেই মেরা বৈশিষ্ট্য করো নদীটি খুবই সুন্দর বৈশিষ্ট্য করো নদীটি খুবই সুন্দর বৈশিষ্ট্য করো নদীটি খুবই সুন্দর বৈশিষ্ট্য করো আমরা সবাই জানি আমরা সবাই জানি দেখো এই যে বিশ্ব মানে কি ওই যে বলছেন কি আনবা কি সুন্দর নদীটি কি সুন্দর নদীটি সিম্পল জাস্ট শেষে একটা এরা মারা দিবা শেষ দেখো যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী বলছে কি বাক্য নিতা আগে বলতে এটা কোন বাক্য এই বলো এটা কোন বাক্য এই পলাপান বল এটা কোন বাক্য ছেলে মেয়েরা বলো যেটা কোন বাক্য বলো 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 যিনি জ্ঞানী তিনি দিন আমরা সবাই জানি এটা হচ্ছে কোন বাক্য জটিল বা সরল জটিল বা মিশ্র ক কারণ কি এই যে কাপল যিনি তিনি জামাই বউ যেখানে আছে সেটাই কাপল তাহলে আমাকে যখন সরল বাক্য নিতে হবে আগে আমাকে জামাই বো উড়ে দিতে হবে জামাই এবং বউকে খেদাই দিতে হবে তাহলে কি দেখো জ্ঞানই সত্যিকারের ধ্বনি তুমি কিভাবে লিখবা জ্ঞানী মানুষ সত্যিকারের ধ্বনি জ্ঞানী লোকজন সত্যিকারের ধ্বনি জ্ঞানেরাই প্রকৃত ধ্বনি বা জ্ঞানীরাই সত্যিকার ধন ধ্বনি যেমনি খুশি তেমনি লেখো জ্ঞানে মানুষ সত্যিকারের ধ্বনি জ্ঞানে লোকেরাই প্রকৃত সত্যিকার

ওকে 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 বাংলাদেশ বাংলাদেশ কি বাংলাদেশ কি একটা উন্নয়নশীল দেশ ভালো করে খেয়াল করো দেখো এটা কি আছে হ্যাঁ বলুক না এখানে ডেফিনেট তোমাকে একটা না আনতে হবে এটা না আনতে হবে একটা কি আনতে হবে একটা না আনতে হবে একটা কি আনতে হবে দেখো বাংলাদেশ কি একটা উন্নয়নশীল দেশ নয় বাংলাদেশ কি একটা উন্নয়নশীল দেশ নয় এই যে একটা কি আনছো একটা না আনছো সিম্পল আর কিছু দেখো এই বাক্যটা খুবই চাপ তিনি আর বেছে নাই এখানে যৌগিক বাক্য কেমনে করতে হবে যৌগিক বাক্য কমপক্ষ যৌগিক বাক্য তো দুইটা বাক্য রাখবে এখন এটা তিনি আর বেছে নাই তিনি আর বেছে নেই এটা কেমনে করবে এটা প্র্যাকটিস মাথায় না এটা প্র্যাকটিস মাথা আসবে না দেখো তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেছে নাই সব একটু প্র্যাকটিস করতে হবে তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেছে নাই আমি যদি একবারও যদি বাদ দিলাম আটটার মধ্যে আটটার মধ্যে এই বাক্যটা কেউ যদি প্র্যাকটিস নাও করে জীবনে প্র্যাকটিস না করলেও সে ষাটটা পারবে আটটার মধ্যে কেউ যদি জীবনও বাক্য সে প্র্যাকটিস করে নেই সে ষাটটা পারবে এখানে তোমার আশ্চর্যবদ্ধ চিহ্ন হবে বলো ক্লিয়ার কিনা সোনান ছেলেমেয়েরা ভালোবাকি ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ আমাদের তাহলে বাক্য উপাদ্দ শেষ আলহামদুলিল্লাহ 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 শেষ 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 আসো এবার বাক্য রূপান্তর তারা এবার দেখো যারা বাক্য বাকরণ আনসার বা বাক্য রূপান্তর করবা যেটা ঘুষ এটা আনসার করেন ম্যাটার আমাদের আলহামদুলিল্লাহ শেষ করো এখন আমরা আরেকটা টপিক পড়বো মাত্র পাঁচ দশ মিনিটের টপিক টপিকটা কই এটা হচ্ছে তোমার কই 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 কো এই তো সোনা এই তো বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বাক্যের কি প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বাক্যের কি প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেটা আমরা কালকে বানানের মধ্যে কিছু কিছু দেখছিলাম কেমন ওকে সবাই রেডি স্টেডি এন্ড গো ওকে 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 আলহামদুলিল্লাহ থ্রি পয়েন্ট এইট কে তোমরা তোমাদের জায়গা থেকে আর ভালোবাসা দাও আমি একটু ভালোবাসা দেখতে চাই কেমন কালকে অর্ধেক বলা পাইনি হয়নি এই বেশ জুতি আমি কোথায় রাখবো আসো দেখো দেখো তো একটু খেয়াল করতো বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বাংলা ভাষার কোন প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ দেখবা মাঝে মাঝে আমরা কি বলি না কি বলি না আমি মিস্টেকে ভুল করে ফেলছি আমি কি করছি মিস্টেকে ভুল করে ফেলছি কি রে ভাই মিস্টেক মানে তো ভুল করছি তার মানে কি আমি ভুল ভুল করে ফেলছি এটা কি জিনিস আবার মিস্টেকে ভুল করে ফেলছি আবার দেখবো অনেকে কি তোমার দেখবা আমার প্যাটের ভিতরে ভোগ লাগছে সিম্পলি চিন্তা করো আমার প্যাটের ভিতরে ক্ষুদা লাগছে কি রে ভাই ক্ষুদা তো লাগে আমার প্যাটের ভিতরেই তো আবার বলা লাগে যে প্যাটের ভিতরে ক্ষুদে লাগছে এটা কি বলা লাগে এরকম আমরা অনেক সময় এরকম কিছু মিস্টেক করে ফেলি এরকম তোমার মিস্টেক করে ফেলি যেমন বলে না যেমন ইন্ডিয়া আর ভারতের লয় খেলা কী রে ভাই তো ইন্ডিয়া ভারতকে আলাদা নাকি ইন্ডিয়া যে কথা ভারতে কি কথা এরকম বাক্যের মধ্যে আমরা কিছু মিস্টেক দেখতে পাবো এরকম বাক্যের মধ্যে আমার কিছু মিস্টেক দেখতে পাবো বলতো এই বাক্যটার মধ্যে আমি তোমাকে এই বাক্যটা সঠিক নাকি যদি ভুল হয়ে থাকে কোন জায়গাতে ভুল এই বাক্যটা সঠিক নাকি এই বাক্যটা সঠিক নাকি এই বাক্যটা সঠিক নাকি বলতো এই বাক্যটা এই যে ধরো সাবস এই যে সাব্বাস আমি বলি না যে সাপোজ মনে করো সাপোজ মনে করো আমি সবসময় বলি ভুল এরপরে কি বলছে বাট কিন্তু সাবাস এই তো আমরা গুলো কেমন ওকে 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 কেমন ওকে 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 প্রায় বাই ব্রাদার এই তো না বলে হ্যাঁ হ্যাঁ দেখছো এই যেগুলো দেখো এই বাক্য কিন্তু ভুল কোন জায়গাতে সিম্পলি চিন্তা করলে আমরা কখনোই ধরতে পারবো না এই বাক্যে ভুল কোন জায়গাতে আশা করি তোমার কাছে কি বলছে আগামীকাল বজ্রী সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার মাথায় ঘুরপাক খেলবে এখানে ভুল করে ভালো করে চিন্তা করো এখানে দুইটা ওয়ার্ড একটা হচ্ছে তোমার সম্ভাবনা একটা হচ্ছে তোমার আশঙ্কা একটা হচ্ছে সম্ভাবনা একটা হচ্ছে আশঙ্কা মাথায় রাখবা কখন বসে সম্ভাবনা কখন বসে আশঙ্কা মাথায় রাখবা সম্ভাবনা বসে পজিটিভ অর্থে আশঙ্কা বসে নেগেটিভ অর্থে সম্ভাবনা বসে পজিটিভ অর্থে আশঙ্কা অর্থে নেগেটিভ অর্থে আমি কি বলছিলাম দেখো তো আমার বিয়ে করার সম্ভাবনা আছে উফ কি সুন্দর কথা উফ কি ভালো কথা আমি বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে ভালো কথা বাট আশঙ্কা মানে কি নেগেটিভ দেখো হাসপাতাল ডাক্তার কি বলে সে অ্যাক্সিডেন্ট করছে তার মারা যাওয়ার আশঙ্কা রয়েছে কি বলে আশঙ্কা কখনো বলে তার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা না বলে তার মারা যাওয়ার আশঙ্কা রয়েছে তার মারা যাওয়ার আশঙ্কা রয়েছে তার মারা যাওয়ার আশঙ্কা রয়েছে তো নেগেটিভ বুঝাতে সেখানে বলবে আশঙ্কা পজিটিভ বুঝাতে সেখানে বসবে সম্ভাবনা এখন তোমার প্রশ্ন ভাইয়া ভাইয়া বৃষ্টিপাত তো ভালো জিনিস বৃষ্টিপাত তো ভালো জিনিস এখানে কেন আশঙ্কা বসবে এখানে তো সম্ভাবনাই হবে মাথায় রাখবা এখানে কি বলছে এখানে বলেছে বজ্র সহ হালকা বৃষ্টিপাত ভাইয়া বৃষ্টি বেজারাতে আমি তোমায় খুঁজে পাবো বা যাই হোক এই যে বৃষ্টি বেজারাতে খুব রোমান্টিক একটা ফিলিংস আসে বাট এটা কি বলছে বজ্র সহ যে যখন ঠাডা मारे যখন তোমার কি मारे ঠাডা मारे তখন তোমার এই ফিলিংসটা আসবে না তখন তোমার ফিলিংসটা আসবে দ্রুত ঘুরে আল্লাহ আমি বাসায় যাই তখন তোমার এই বৃষ্টি বেজারাতের ফিলিংস আসবে না এই কারণে বজ্র সহ বৃষ্টি এটা আমার নেগেটিভ এই কারণে এর সম্ভাবনা না হয় কি হবে আশঙ্কা হবে আই থিংক সোনার ছেলে মেরা ক্লিয়ার আই থিংক সোনার ছেলে মেরা ক্লিয়ার 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 কাম আরেকটা বাক্য কি অনেক পড়ালেখা সত্ত্বেও সুফিয়ান ভালো ফল অর্জন করেছে একটু সিম্পলি চিন্তা কর কি বলছো অনেক পড়ালেখা সত্ত্বেও সুফিয়ান ভালো অর্জন করেছে তোমরা অনেকেই এই বাক্যের ভুল ধরতে পারবে না তোমরা অনেকেই এই বাক্যের ভুল ধরতে পারবে না তোমরা অনেকে এই বাক্য ভুল ধরতে পারবা না একটু মনে করে খেয়াল করো মাথায় রাখবা আমার অর্থ ওয়ার্ড কয়টা দুইটা একটু হচ্ছে মনে করো সত্য একটু হচ্ছে মনে করো কি সত্য আর হচ্ছে ফলে কখন সত্য বসবে কখন ফলে বসবে কখন সত্য বসবে কখন ফলে বসবে যখন বিপরীত অর্থ বোঝাবে যখন বিপরীত অর্থ বোঝাবে তখন বসবে সত্য যখন রেজাল্ট স্বরূপ বোঝাবে যখন রেজাল্ট স্বরূপ বোঝাবে তখন ফলে বসবে কিছু সিম্পলি চিন্তা করো দেখো তো চিন্তা করো আমি কি বললাম অনেক পড়ালেখার সত্ত্বেও সুফেন ভালো পড়া অর্জন করেছে তুমি চিন্তা করো দেখো অনেক পড়ালেখা করছে অনেক পড়ালেখা করছে যার ফলেই তো সে ভালো অর্জন করেছে সিম্পল চিন্তা অনেক পড়ালেখা করছে ফলে সে ভালো ফল অর্জন করছে তাহলে এখানে সত্য আসবে না রেজাল্ট শুরু আসবে ফলে কি আসবে ফলে বাট যদি বলতাম সুফিয়ান ভালো ফলাফল অর্জন করে নাই করে নাই তাহলে দেখো অনেক পড়ালেখার সত্ত্বেও সুফিয়ান ভালো অর্জন করে নেবে হোয়াট ইজ সত্য মানে কি বিপরীত সুফিয়ান অনেক পড়াশোনা করছে তার ওষুধ কি ভালো অর্জন করা বাট করে নেই সত্য ভালো অর্জন করে নেই আমি তাকে অনেক ভালোবাসলাম অনেক ভালোবাসা সত্ত্বেও তাকে পেলাম না দেখো তাকে আমি অনেক ভালোবাসছি উচিত কি তাকে আমি পেয়ে যাব বাট অনেক ভালোবাসা সত্ত্বেও তাকে আমি পেলাম না আই হাই এটা কি বলে তোমার এটাকে বলে তোমার সত্য ফলের খেলা এটাকে বলে তোমার সত্য ফলের খেলা এরপরে দেখো তো সুফিয়ান সয়স্ত্রী কুমিল্লায় থাকেন ভাইকে বলতো এই বাক্যের মধ্যে এই বাক্যের মধ্যে ভুল কোন জায়গাতে এই বাক্যের মধ্যে ভুল কোন জায়গাতে বলতো এই বাক্যের মধ্যে ভুল কোন জায়গাতে এই বাক্যের মধ্যে ভুল কোন জায়গাতে পান নাই কেন বলছে সাউন্ড একটু বড় করেন তোমার মোবাইল ঠিক করে বুঝছো সার্ভিসিং দোকানে দিয়ে আমার মোবাইল সমস্যা আছে ওকে কেমন ওকে ওকে একটু ভালো করে খেয়াল করো দেখো কি বলছে সুফিয়ান সয়স্ত্রী কুমিল্লা থাকেন এই বাক্যে ভুল কোন জায়গাতে শোনার ছেলেমেয়ের আনসার করো তো

নিজের স্ত্রীকে নিয়ে কুমিল্লে থাকেন চিন্তা করবো সুফিয়ান নিজের স্ত্রী নিয়ে কুমিল্লে থাকেন তার মানে সুফেন আরেকবার বরুলে ঢাকায় থাকে সুফেন আরেকবার বরুলে রাজশাহী থাকে সুফিয়ান আরেকবার বরুলে তাহলে পঞ্চকট থাকে আর নিজের বরুলে কুমিল্লে থাকে কেমন হয়ে গেল না বিষয়টা এটা সুফিয়ান যদি এটা অন্য কেউ হতো তাহলে মানা যাইতো সুফিয়ানের ক্ষেত্রে এটা মানা যায় না মানা যায় না এটা সুফিয়ানের সাথে যায় না সুফিয়ান একজনকে নিয়েই শুধু থাকে অন্য কাউকে নিয়ে থাকে না সেটা কখনোই হয় না এটা কখনোই হয় না এটা কখনোই হয় এটা কখনোই হয় না তাহলে এটা কি হবে এটা কি হবে এখানে দুধের নিচে বটা কাটিয়ে দাও তার আবার কি দেখো আবার কাটিয়ে দাও তার মানে কি শুধু দুধ সুফিয়ান স্ব স্ত্রী কুমিল্লা থাকে তার মানে কি সুফিয়ান তার স্ত্রী সহ কুমিল্লা থাকে সিম্পল হ্যাঁ সুফিয়ান তার স্ত্রী সহ কুমিল্লা থাকে ঠিকই তো আছে ভালো তো খেলাটা জমে গেছে যখন তুমি দ্বন্দ্বেশ দ্বন্দ্বশ্বর নিচে ব দিয়ে দিছ তখন তোমার খেলাটা জমে গেছে কেমন ওকে অনেকবার আসতে পারে সুফিয়ান বা আপনি সহ স্ত্রীকে আমন্ত্রিত তোমাকে আমন্ত্রণ দিচ্ছ সুফিয়ান সাহেব

মানে বুঝেছে আপনি তো প্রত্যেকবার মানুষের বোর এবার নিজের বোরুলো আসিয়ান না এখানে সুফিয়ান সহ স্ত্রীকে আমন্ত্রিত মানে হচ্ছে আপনি আপনার স্ত্রী সহ আমন্ত্রিত আই লোককে ছিলেন এরকম আমার বাক্যের মধ্যে এরকম আমার বাক্যের মধ্যে কিছু ভুল থাকতে পারে এরকম আমার বাক্যের মধ্যে কিছু ভুল থাকতে পারে এরকম আমার বাক্যের মধ্যে কি থাকতে পারে কিছু ভুল থাকতে পারে কেমন আসা ভাই তোমাকে দেখাচ্ছে কিরকম ভুল থাকতে পারে মনে রাখবা মনে রাখবে আস এবার আমার দেখাচ্ছে দেখো মাথায় রাখবা বিশেষর সাথে যদি ইতো প্রত্যেকযুক্ত হয় সেটা আমার বিশেষণ বিশেষর সাথে যদি ইতো প্রত্যেকযুক্ত সেটা আমার বিশেষণ মাথায় রাখবে ইতো মানে বিশেষণ ইত 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 মানে বিশেষণ ইতো মানে বিশেষণ ইতো মানে বিশেষণ সিম্প্রি চিন্তা করবে বিশেষ কি আশ্চর্য অপমান বিস্ময় উদয় আদর সিম্পি চিন্তা করবে এগুলোর সাথে যখন ইতো বসবে এগুলোর সাথে যখন ইতো বসবে আশ্চর্য থেকে আশ্চর্যান্নিত অপমানিত বিস্মিত উদিত আদৃত যত ইতো আছে তা বিশেষণ 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 ওকে ভেন এবার ভাই তোমাকে দেখাচ্ছে আসো ভুলটা কোন জায়গাতে তোমার দেখো এখানে তোমার অশুদ্ধ বাক্য কোনটা তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে রে ভাই সে আশ্চর্য হয় না সে আশ্চর্য হয়েছে সে কি হয়েছে হয়েছে আমি অপমান হয়েছি অপমানিত হয়েছি না অপমান হয় না অপমানিত হয়েছি ইহা ইহাটা হচ্ছে তোমার ইহা ইহা প্রমাণ হয়েছে নারেভে প্রমাণ না ইহা প্রমাণিত হয়েছে ইতো ইতো ইহা প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে সূর্য উদয় হয়েছে না। রে সূর্য উদয় হয় না সূর্য উদিত হয়েছে সূর্য উদিত হয়েছে এ কথা শুনে আমি বিস্ময় হয়েছি নাড়াপ বিস্ময় হয় না বিস্মিত হয়েছে হো আমি বিস্মিত হয়েছে, আমি বিস্মিত হয়েছি বকলি ক্লিয়ার কি না সিম্পল কথা বলি একবার সিম্পল কথা দেখো এ হয়েছে হয়েছি হয়েছে 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 এই যত হয়েছি হয়েছে আছে এখানে আমার ইতু আসবে একবার সিম্পলি চিন্তা করো সিম্পলি যত হয়েছে যত হয়েছি আছে হয়েছি হয়েছে থাকলে ইতু আসবে হয়েছি হয়েছে থাকলে ইতু আসবে হয়েছি হয়েছে থাকলে ইতো হবে কেমন আই থিঙ্ক ছেলে মেয়েরা ক্লিয়ার দেখো তো কি বলছে দেখো হয়েছে না রে ভাই হয়েছে না ইতু আসবে না বিধি লঙ্ঘিত হয়েছে না তোমাকে ঢাকা যেতেই হবে দেখো বিদ্যান সবার দ্বারা আদর হন কি বিদ্যান সবার দ্বারা আদর হন মানে কি আমরা বলি আদর করি আদর হয় কেমনে বর হচ্ছে আদৃত হন কি হন আদৃত হন কি হন আদৃত হন মনে করো সুফিয়ান সবার দ্বারা আদর হন কিরকম সুফিয়ান কেন ব্যাকের দ্বারা আদর হয় বরং যদি বলে যে সুফিয়ান সবাইকে আদর করে তাহলে হইতে পারে বাট আদর হন না হয় আদৃত হন সুফিয়ান সকলের দ্বারা আদৃত হন অর্থাৎ ব্যাকে তারা আদর করে এটা হইতে পারে কেমন আই থিঙ্ক সোনার ছেলে মেয়েরা ক্লিয়ার আসা এখন আমরা পড়ব হচ্ছে তোমার দেখো এখন আমরা পড়ব হচ্ছে দেখো তো একই সঙ্গে দুইবার বা ততদিক বহু বসন বাসক প্রদ্য বা শব্দ ব্যবহৃত হয় না কেমন দেখো আমি তোমাকে বলতেছি কেমন দেখো ভাই তোমাকে বলতেছি কেমন ভাই তোমাকে বলতেছি কেমন দেখো ভাই তোমাকে বলতেছি কেমন ভাই তোমাকে বলতেছি এই যে দেখো তো তোমার বাক্যের মধ্যে অনেক বার লেখা থাকবে তোমার অবদল করতে যখন ভাষণ দেয় বলো না এই যে আপনারা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোন কার অবদান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ সরকার শেখ হাসিনার অবদান এই যে পদ্মা সেতু করেছি কে করেছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শেখ হাসিনাই করেছি এই অনেক সুন্দর করে বলে না একমাত্র কেবলমাত্র পুরোটাই ভুল ভাই শুধু যে কথা মাত্র আমার সেম কথা তোমার বাক্যের মধ্যে তোমার বাক্যের মধ্যে হয়তো শুধু বসবে নয়তো মাত্র বসবে দুইটা কক্ষ একসাথে বসবে না হয়তো কেবল বসবে নাহলে মাত্র বসবে এর মধ্যে আমরা কি বলি সময়কাল বলি না কি বলি সময়কাল বলি না নো সময় যে কথা কালও সেম কথা হয়তো সময় বসবে না কাল বসবে এই যে আমরা বলি আয়ত্তাদের মাথায় রাখবে আমি কি বলছি আয়ত্ত একটা শব্দ আছে আয়ত্ত তার মানে কি সে আমার আয়ত্তে আছে অথবা সে আমার অধীনে আছে দুইটাই সেম সে আমার আয়ত্তে আছে সে আমার আয় অধীনে আছে বাট তুমি যদি চুল পাকনামি কইরা দুইটাতে একসাথে মায়রা দাও আয়ত্তাধীন তাহলে ভুল করবা তুমি যদি পাকনামি কইরা আয়ত্ত এবং অধীন একে ওয়ার্ডকে একসাথে করে দাও তাহলে ভুল করবা এরপরে দেখো সস্ত্রিক দেখো দেখো এই যে সস্ত্রিক তোমাকে একটু পড়েছি সস্ত্রিক বা স্ত্রী সহ কাব্য গ্রন্থ মাথায় রাখবা কাব্য যে কথা গ্রন্থ একই কথা কাব্য আর গ্রন্থ আলাদা বসবেন জল আমরা বলি না চোখের জলে ভাসিয়ে দিলাম এই যে চোখের জল মাথায় রাখবা অস্ত্র জল মানে চিন্তা করো অস্ত্র অশ্রু মানে কি চোখের পানি অস্ত্রু মানে চোখের পানে তার মানে চোখের পানি আবার জল এই কারণে কি দিবা চোখের জল দিবা বা চোখের পানে দিবা বা দুইটা একসাথে দেবেন অস্ত্র বা জল দুইটা একসাথে দেবেন কেমন ঋণাত্মক এরপরে দেখো অশ্রু যত বুঝলাম বমাল সহ জিনিসটা চিন্তা করো আমি কি বলছি চোরটা মাল সহ ধরা পড়ছে এখানে মেন শব্দ আমার মাল মেন শব্দ আমার মাল তার মানে কি চোরটা মাল সহ ধরা পড়ছে এখন দেখো তো এই যে মাল সহ ধরা পড়ছে এই সহটা এই সহ মানে হচ্ছে তোমার ব হয়তো তুমি যদি মাল সহ নয় দেখো চোরটা বমালে ধরা পড়ছে বাট তুমি যদি চুল পাকড়েমি করে ব সহ দিস তাহলে তোমার ভুল হবে হয়তো তো চোরটা বমালে ধরা পড়ছে নয়তো মাল সহ ধরা পড়ছে যে একটা এরপরে দেখো কর্তৃপক্ষ ভুল হচ্ছে একটু ভালো করে চিন্তা কর্তৃপক্ষ আমরা কি বলি আমরা বলিলাম যে কর্তৃপক্ষ আমাদের কথা শুনে না এখন বলতো কর্তৃপক্ষ কখনো একজন হয় না কর্তৃপক্ষ আমার বহুভূষণ অনেক মানুষ হয় কর্তৃপক্ষ আমার এমনিতে বহুভূষণ তার উপরে যদি তুমি আরো বহুভূষণ লাগাই দাও গম তাহলে এটা তোমার কি বেশি বেশি বুঝতে হবে কিন্তু তখন বেশি বিষয়ে দেবে তো শুধু করতে পারবে অধীন সহ না অধীন সমৃদ্ধ সালীন এই বিষয়টা একটু বুঝার ট্রাই করো এই বিষয়টা একটু বুঝতে হবে তোমাকে এখানে এই বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে কেমন এই বিষয়টা একটু বুঝতে আসো মেইন ওয়ার্ডটা আমার কি মেইন ওয়ার্ড হচ্ছে আমার সমৃদ্ধ মেইন ওয়ার্ডটা কি বলতো মেইন ওয়ার্ড হচ্ছে আমার সমৃদ্ধ মেন ওয়ার্ডটা কি বলতো তো মেইন ওয়ার্ডটা হচ্ছে আমার সমৃদ্ধ কেমন মেন ওয়ার্ডটা হচ্ছে আমার সমৃদ্ধ সিম্পলি চিন্তা করো মেইন ওয়ার্ডটা কি মেইন ওয়ার্ডটা হচ্ছে আমার সমৃদ্ধ মেন ওয়ার্ডটা হচ্ছে আমার সমৃদ্ধ কেমন এই সমৃদ্ধ এই সমৃদ্ধটাকে বলতো এই সমৃদ্ধটা হচ্ছে আমার এজেকটিভ এই সমৃদ্ধটা কি আমার এজেকটিভ এই সমৃদ্ধর নাউন কি এই সমৃদ্ধর নাউন হচ্ছে আমার সমৃদ্ধি এই সমৃদ্ধর নাম হচ্ছে আমার সমৃদ্ধি সমৃদ্ধি আচ্ছা এখন ভাই তোমাকে বলি প্যাঁচটা লাগে কোন জায়গাতে আমি বলি দেখো আমরা ভুল করে কি সমৃদ্ধর সাথে শালিকা বসাই সমৃদ্ধর সাথে শালিকা বসাই আমি তোমাকে কি বলছি আমি তোমাকে কি বলছি সমৃদ্ধ এটা হচ্ছে আর সমৃদ্ধি এটা হচ্ছে আমার নাউন এটা আর কি নাউন ভাই নাউন মানে কি নাউন মানে কোনো কিছুর নাম না আমার বলতো নাউন মানে কোন কিছুর নাম না সাপোজ মনে করো কি নাম সুফিয়ান সাদিয়া বনিয়ামিন অপু এই যেগুলো নামগুলো আছে না এগুলো আমার কি নাউন না এগুলো আমার কি না কোন নাম তাহলে দেখো তো শালি কার সাথে বসেন সুফিয়ানের সাথে বসবে সুফিয়ানের শালি কার সাথে বসবে সুফিয়ানের সাথে বসবে নাকি অন্য কারোর সাথে বসবে বলো তো শালা শালি যা আছে আমার শালি ভাই আমার সাথে থাকবে নাকি তোর সাথে না আমার শালি আমার সাথে এই কারণে নাউনের সাথে কি বসবে শালি বসবে নাউনের সাথে কি বসবে শালি বসবে নাউনের সাথে কি বসবে শালি বসবে তার দেখো তো এই যে সমৃদ্ধি তাহলে আমার সমৃদ্ধি এই নাউনের সাথে আমার শালি বসবে তাহলে শালি বসবে কোন জায়গাতে সমৃদ্ধি ধনীশালী নট সমৃদ্ধশালী যদি তুমি বলো সমৃদ্ধশালী অর্থাৎ যদি তুমি এজেক্টিভের লোকে শালী বসাই দাও তাহলে তুমি ভুল করবা শালিরে বসাইতে হবে সুফিয়ানের সাথে শালিরে বসাতে হবে কার সাথে দুলাবাইয়ের সাথে অর্থাৎ নাউনের সাথে শুধু সমৃদ্ধ দিতে পারো বলো ক্লিয়ার কিনা সোনার ছেলে মেয়েরা আই থিঙ্ক তোমরা ক্লিয়ার আই থিঙ্ক তোমরা ক্লিয়ার কেমন 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 ওকে 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 কাশ। আবার একটু মনে করো এই যে 71 তো এটাও বল দিতেবা 71। সদাস্বর অন্ববনের সদাস্বর শুদ্ধ করতে বল ভাই সদাযুক্ত সর্বদেখযুক্ত শুধু সদা বা সর্বদেকার একটা বলবি। কেমন? ওকে কাশ। এরপরে মনে করো আসো। এই যে আমরা পড়ছি না ওই যে মনে করো বাক্যের বানানের মধ্যে আমরা পড়ছিলাম। বানানের মধ্যে আমরা পড়ছিলাম। দেখো বানানের মধ্যে পড়ছিলাম যে তোমার বিশেষণ থেকে আমরা বিশেষ্যতে কিভাবে নেব? হয়তো তা যোগ করব কি বলতো? তা প্রত্যয় যুক্ত করব। নয়তো কি যোগ করব? জফলা। কি যোগ করব? আদুর খেলা কি যোগ করব? জফলা। যুক্ত যুক্ত করব। করব। জফলা জফলা হয়তো তা একটা ত এবং তুমি দেখো তো দিন থেকে দীনতা বা দৈন্য সুন্দর থেকে সুন্দর থেকে সুন্দরতা বা সৌন্দর্য বহুল থেকে বহুলতা বা বাহুল্য দরিদ্র থেকে দারিদ্রতা বা দরিদ্রতা বা দারিদ্র বাট অপপ্রয়োগ হবে কখন দেখো আমি কি বলছি তোমাদের হয়তোবা তা যোগ করবো হয়তো বা তা যোগ করবো নয়তবা যোগ করবো যখন তুমি চুল পাকনামি কইরা তাও যোগ করবা য যোগ করবা তখন হচ্ছে তোমার ভুল হবে যখন তুমি চুল পাকনামি করবা তাও যোগ করবা য যুক্ত করবো তখন ভুল করবা দেখো এই ওয়ার্ডটা দেখো তো ধন্যতা য যোগ করছি তাও যোগ করছি চুল নামি ভুল সৌন্দর্যতা এখানে তো রেফ আছে এখানে হইলে আকার হবে এরপরে দেখো কার পণ্য জফলা দিছে তা দিছে এই যে মনে করো কি এই ওয়ার্ড গুলা তো এখানে একটা ভুল আছে এখানে তোমার ভারসাম্য হবে এখানে হবে ভারসাম্য কেমন এই যে ভারসাম্য উৎকর্ষ এগুলো আমার ভুল আছে কেমন ওকে সোনার ছেলে মেয়েরা আই থিঙ্ক তোমার ক্লিয়ার

খুবই মারাত্মক কোশ্চেন করছে আমরা সবাই জানি কি সন্ন্যাসী এখানে দেখো এখানে আমার বাক্য ঢেক দিছে বাট সন্ন্যাসী বানানো বলতে আমরা সবাই সন্ন্যাসী বানানো তোমার কি বসবে দীর্ঘিকার বসবে কি বসবে দীর্ঘ বানান বল দিছে একের লাঠি দশের বোঝা ওমা এটা কি রে ভাই সারা জীবন পড়েছে দশের লাঠি একের বোঝা তাহলে কি হবে দশের লাঠি একের বোঝা এরপরে দেখো তো সারা জীবন বুথের মজুরি খেটে গেলাম আরে সারা জীবন কি বললাম বুথের ব্যাগার খেটে গেলাম এই যে মনে করো বাক্য বলে বাদ ছড়ালে শালিকের অভাব হয় না না রে ভাই শালিক না কাকের অভাব হয় না বোন ওল বাগাতে তুল তপ্তপাতে নুন জোটে না পান্তাপাতে ঘি দর্শকরে ভগবান বুধ দর্শকরে কি ভগবান বুধ এই যে মনে কর প্রবাদ বাক্যগুলো এগুলো আমার মাঝে মাঝে ভুল দেওয়া থাকতে পারে এগুলো আমার মাঝে মাঝে কি দেওয়া থাকতে পারে ভুল দেওয়া থাকতে পারে এগুলো আমার মাঝে মাঝে কি থাকতে পারে ভুল দেওয়া থাকতে পারে কেমন ওকে 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 আলহামদুলিল্লাহ আমাদের অপপ্রয়োগ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ ও পুরাই তো শেষ আলহামদুলিল্লাহ ভাই তোমার এটি সিঙ্গাল অপপ্রয়োগ মিস করে নেই তোমাদের অনেকে তোমরা দেখবা ক্লাস করবা বই পড়বা ঠিকভাবে রুল দেওয়া থাকবে না বাট দেখো আমি যে স্লাইডগুলো পড়েছি ইনশাল্লাহ এই স্লাইডের বাইরে আমার একটা অপরাক আসবে না এই স্লাইডের বাইরে আমার একটা অপরব্রাক আসবে না এই স্লাইডের বাইরে একটা অপরাক আসবে না আসবে না আসবে না ক্লিয়ার কিনা ভাইকে বলো তো বলো ক্লিয়ার কিনা সোনার ছেলে মেয়েরা ক্লিয়ার কিনা বলো 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 ওকে 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 আই থিঙ্ক আই থিঙ্ক ক্লিয়ার 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 ওকে ফাইন দেখো

এই বাক্য প্রকরণ বাক্যমান্তর আমার পড়ানোর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে না ইনশাল্লাহ আই রিপিট আই রিপিট আই রিপিট আমার পড়ানোর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড এখানে কমন ফেলানোর দায়িত্ব আমার বাংলা ব্যাকরণ কখনো তোমার ঘুরে পেশে দিতে পারবে না এগুলোর বাইরে রুলস এর বাইরে কি দিবে আমি আবার বলতেছি রুলসের বাইরে কিচ্ছু দিবে না রুলসের বাইরে কিচ্ছু দিতে পারবে না তাহলে নতুন রুলস বানাতে তাদেরকে এখন সো আমি যা পড়েছি আমি তোমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড স্কিপ করালে আমি বলতে পারতাম যে হ্যাঁ আমি তো এটি স্কিপ করেছি যদি ওটা দিয়ে দেয় তাহলে একটা সন্দেহ থাকতে বাট আমি কিচ্ছু স্কিপ করি তুমি দেখছো না প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমার স্লাইড থেকে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমার স্লাইডে আছে সো সবকিছু পড়াইছি আমি আবার বলতেছি না বিশ্বাস রাখো আমি যা পড়েছি তাই তোমার পরীক্ষা লাগবে আসবে এটা আগামীকাল প্রমাণ পাবা ওকে দেখো তাহলে দেখো তো রিমা ভয়ঙ্কর ম্যাদেব এখন দেখো রিমা ভাই একটা মানুষ মেধাবী সে খারাপ কিছু মা গু ভয় লাগে বাট রিমাটি দেখি ভয় লাগে না রে ভাই রিমা অত্যন্ত মেধাবী রিমা অত্যন্ত মেধাবী কি হবে রিমা অত্যন্ত মেধাবী রিমা কেমন মেধাবী অত্যন্ত মেধাবী এরপরে দেখো করোনা কালীন সময় এই যে একটা গুরুত্বপূর্ণ একটা এই কালীন আবার সময় ভাই কাল যে কথা সময় গত কথা তুমি এখানে দিবা করোনার সময় আমরা কোথাও যাইনি অথবা করোনা কালীন আমরা কোথাও যাইনি বাট দুইটা একসাথে হবে না আর মাথায় রাখবে এই যে নিয়মটা না এই নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষাতে আসবে কালিনার সময় হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপরে দেখো পরবর্তীতে এই বিষয়ে কথা মাথায় রাখবা পরবর্তী হবে না হবে তোমার পরবর্তী সময় কি হবে পরবর্তী সময় পরবর্তী হবে না হবে তোমার পরবর্তী সময় এই বিষয়ে কথা হবে দেখো তো সহজ না দেখো তো বলো এখানে আমার পড়ানোর বাইরে কোনটা আসছে আমার বলো যে ভাব আপনি এটা পড়ান ভাই আপনি তোমার যে পরবর্তী খুব সিম্পল পরবর্তী সময় ভাই ভাইকে যে ভাই আপনি এটা পড়ান না বলো 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 এখান থেকে তোমার আনসার করতে হবে কয়টা এখান থেকে কোনো আনসার করতে হবে কয়টা বলো 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 এখান থেকে আনসার দিতে হবে কয়টা এখান থেকে আনসার দিতে হবে কয়টা আমার আনসার দিতে হবে মাত্র আমার পাঁচটা আটটা থেকে আনসার দিতে হবে মাত্র পাঁচটা সো তোমার পাঁচটা কমন ফুল আটটা কমন ফুল কেমন ওকে ওকে আলহামদুলিল্লাহ আসা এবার আমরা মমন আনসার করি আমি করা না তোমরা আনসার করবে আমি করা না তোমরা আনসার করবে দেখো সিম্পলি চিন্তা করো দেখো আবশ্যকীয় বিছানা নিয়ে আসবেন তুমি দেখো আমি একটা সিম্পলি তোমার বুঝে সিম্পলি বুঝে দেখো বিছানাপত্র কি নাউন না বিছানাপত্র কি নাউন আর আমরা জানি কি নাউনের আগে কি বসে এজেক্টিভ বসে নাউনের আগে কি বসে এজেক্টিভ বসে এই কারণে আবশ্য কিয় হবে না আবশ্য কিয় হবে না এটা হবে আমার আবশ্যক এটা কি হবে আবশ্যক এটা কি হবে আবশ্যক কেমন এটা আমার আবশ্যক কারণ এজেক্টিভ হচ্ছে আবশ্যক আবশ্য কি ও ইও যোগ করলে এটা কখনো এজেক্টটিভ হয় না আবশ্যক হবে কেমন ওকে ফাইন কি হবে আবশ্যক হবে শুধু মনে করলাম এটা তুমি মনে করলাম পারো না ওকে ফাইন ফার্স্ট আনসার করতে হবে আমার এই কাজে মনোযোগিতা নাই তুমি সিম্পলি চিন্তা করবে এটা কে না পারে মনোযোগিতা নাই জীবনে কইস আমার কাছে কাজে মনোযোগিতা নাই তাহলে কি হবে তো কি হবে বলতো প্রত্যেক আনসার করো আমার এই কাজে কি মনোযোগিতা নাই হবে না কি হবে বলতো প্রত্যেক আনসার আমি প্রত্যেকের আনসার চাই প্রত্যেক আনসার করো প্র্যাকটিস করতে হবে এগুলো কি সে একটা প্যারা যখন তোমার হাসিটা আসু আসে না হম হম দেখো তাহলে আমার এই কাজে কি নাই আলহামদুলিল্লাহ আমার এই কাজে মনোযোগ নেই কি নাই মনোযোগ নেই এটা সবাই পড়বে এর মধ্যে আমি গীতাঞ্জলি পড়ছি কালকে বানানোর মধ্যে পড়ছি না গীতাঞ্জলি বানান কেমনে গীতাঞ্জলি বানান কেমনে কালকে বানানোর মধ্যে পড়ছি না আলী অঞ্জলা বলি সবগুলোতে কি হবে রসিকার হবে তাহলে আমি গীতাঞ্জলি পড়েছি তাহলে এটা কি হবে রসিকার দিয়ে হবে ওকে ফাইন তোমার দ্বারা সে অপমান হয়েছে এই যে হয়েছে অপমান হয়েছে নাকি কি হয়েছে বলো তো অপমান হয়েছে নাকি অপমানিত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অপমানিত কেমন দেখো এরপরে পাঁচ নাম্বারটা আমার এখানে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল গণিত শাস্ত্র প্রশ্নের মধ্যে দেওয়া ছিল গণিত শাস্ত্র প্রশ্নের মধ্যে দেওয়া ছিল গণিত শাস্ত্র বাট এটা স্বাস্থ্য হবে না হবে কি গণিত শাস্ত্র হবে কি গণিত শাস্ত্র এটা আমরা সবাই পারতাম অপরাধ খুবই খুব ইজি এটাও আমরা সবাই বুঝতাম গণিত শাস্ত্র কেমন এরপরে দেখো তো তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন এই যে একটা ওয়ার্ড এই যে একটা ওয়ার্ড ভাই তোমাকে বলি এইটা আমার মিস্টেক গেছে এইটা আমি তোমাকে পড়াইতে ভুলে গেছি আসো কি ওয়ার্ডটা এটা হচ্ছে তোমার একটা ওয়ার্ড হচ্ছে সাক্ষ্য আর একটা হচ্ছে সাক্ষী আমি তোমাকে বুঝাই বলি দেখো এটা আমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষ্য একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষী একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষ্য একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষী দেখো একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষ্য একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষী কখন সাক্ষ্য বসে কখন সাক্ষী বসে আমি তোমাকে সিম্পলি বুঝাই সাক্ষ্য মানিক সাক্ষ্য মানিক এই যে আমরা বলি না আমরা যদি তাদের পক্ষে কথা বলি তাদের পক্ষে কথা বলে মনে করো সাক্ষ্য মানে কি তাদের পক্ষে কথা বলা তাদের পক্ষে কথা বলা তাদের পক্ষে কথা বলা সাক্ষ্য মানে তাদের পক্ষে কথা বলা মানে কি আমি বললাম না আমি তোমার পক্ষে কথা বলছি এই যেটা হচ্ছে সাক্ষ্য সাক্ষ্য দিছি আর সাক্ষী মানে কি সাক্ষ্য হচ্ছে ব্যক্তি সাক্ষী মানে কি সাক্ষ্য হচ্ছে সাক্ষী হচ্ছে ব্যক্তি অর্থাৎ যে সাক্ষ্যটা দিছে তাকে বলা হয় সাক্ষী যেই সাক্ষ্য দিয়েছে তাকে বলা সাক্ষী আবার কি বলছে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন সাক্ষী মানে ব্যক্তি তার মানে তিনি তোমার বিরুদ্ধে একজন ব্যক্তি দিবেন না বরঞ্চ তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী হয় তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন কি দিবেন সাক্ষ্য দিবেন কি দিবেন সাক্ষ্য দিবেন এরপরে দেখো তো সত্যমটার করতো তাহারা বাড়ি যাচ্ছে একটু সিম্পলি চিন্তা করো তাহারা এখানে সাধু যাচ্ছে চলিত সাধু চলিত কখন একসাথে দিতে পারো পুরাটাই সাধু তো তারা বাড়ি যাইতেছে পুরো সাধু তারা বাড়ি যাচ্ছে চলিত একটা এরপরে দেখো যাবতীয় লোকসমূহ সভা উপস্থিত ছিল এখানে একটা সিম্পল বিষয় চিন্তা কি বললাম মনে করো মনে করো ছাত্র মনে করো ছাত্র ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী মনে করো একটা ওয়ার্ডকে ছাত্র ছাত্রী আমি কি বলছি ছাত্র ছাত্রী রা ছাত্র রা এবার বলতো ছাত্রছাত্রীরা এখানে কি এক বছর নাকি বছর অনেক ছাত্রছাত্রী মনে না অনেক ছাত্রছাত্রী মনে না অনেক ছাত্রছাত্রী মনে না অনেক আবার আমি কি দিলাম এখানেও দিলাম কি সকল এখানে দিলাম কি সকল মানে আমি চুল করে আমি এখানেও একবার আমি বহু বসল করলাম এখানে বহুভূষণ করলাম এটা আমার ভুল হয়তো দিতে পার সকল ছাত্রছাত্রী ছাত্রছাত্রী রা দুইবার দেওয়া যাবে না তোমার যাবতীয় লোক এখানে দেখো লোকসমূহ এটা একবার বহু বছর বহু বছর আবার যাবতীয় এখানে আবার বহু করলাম ভুল করছি হয়তোবা দাও লোকসমূহ সব ছিল অথবা দাও সমূহ বাদ দিয়ে যাবতীয় লোক সব ছিল ভেরি 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 সিম্পল দেখো খুব 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 সিম্পল যাবতীয় লোক সব অবস্থিত ছিল এবার বলো এই যদি তোমার পরীক্ষা আসতো আটটার মধ্যে তোমার তোমার কয়টা ভাইকে এটা এটা যদি যদি তুমি পরীক্ষা আসতো আটটার মধ্যে কয়টা এটা যদি তোমার পরীক্ষা আসতো তুমি আটটার মধ্যে কয়টা এটা যদি তোমার পরীক্ষা আসতো আটটার মধ্যে তুমি কয়টা পারতো ভাই ছয় নম্বরটা আবার বুঝে দেন দেখো আমি তোমাকে কি বলছি একটা ওয়ার্ড দেখো একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষ্য একটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষ্য অর্থাৎ এই যে ক্ষিয়োর পাশের বলা আরেকটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষী আরেকটা ওয়ার্ড হচ্ছে আমার সাক্ষী আমার সাক্ষী মানি কি আন্তরিক দুঃখিত ওই যে তোমার নেটে একটু ডিস্টার্বুনেটলি সরি আনফর্চুনেটলি সরি নেটে একটু ডিস্টার্ব করার জন্য আনফর্চুনেটলি আমি সরি ওকে আই থিঙ্ক এখন ঠিক আছে সেটা হচ্ছে তোমার ওই যে হ্যাঁ নেট প্রবলেম হচ্ছে তোমার ওই কারণে নেট প্রবলেমস ওই কারণে হচ্ছে তোমার ভাইদের ওয়াইফেতে প্রবলেম আর কি ভাইদের ওয়াইফেতে প্রবলেম সো আমি তোমার তোমার হচ্ছে ওয়াইফেতে প্রবলেম তো তোমার এমবিডি ক্লাস নিচ্ছে সে একটু প্রবলেম হওয়ার কারণ একটু নেটের প্রবলেম হচ্ছে ডোন্ট ওরি আই থিঙ্ক এখন ঠিক আছে আই থিঙ্ক এখন ঠিক আছে আই থিঙ্ক এখন ঠিক আছে কেমন দুঃখে ছেলে মেয়েরা বলে এখন ঠিক আছে না এ এখন ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে ওকে 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 ভাই টেলিগ্রামে যুক্ত হবো কিভাবে টেলিগ্রামে যে দেখো এই বনেবের পেজে দেখো টেলিগ্রামের আইডি দেওয়া আছে তাহলে ভাই ফাইভ বুঝি নেই ফাইভটা আমি তোমাকে বলি এখানে তোমার এটা ভুল আছে এখানে তোমার প্রশ্ন ভুল আছে এখানে তোমার প্রশ্ন ভুলটা দেখো এখানে আমি শুদ্ধ বাক্য উঠে ফেলেছি টাইপিং মিস্টেক হয়েছে এখানে ফাইভে দেওয়া ছিল গণিত স্বাস্থ্য ফাইভে দেওয়া ছিল গণিত শাস্ত্র বাট হবে শাস্ত্র হবে না হবে তোমার এই যে গণিত শাস্ত্র এটা হবে কেমন ভাই তোমাকে আরো দু একটা দেখাচ্ছে আমি আর প্র্যাকটিস করাবো না আমি আরেকটা দেখাচ্ছি দেখো যশোর বোর্ডটা একটু খেয়াল করো দেখো তো ভালো করে একটু খেয়াল করো দেখো তিনি শিরুপীড়ায় বুকছেন এখানে আমার বানানটা দেখো ভুল আছে বানান কি হবে দেখো বানানটা হবে শিরু শিরপিড়ায় বুকছেন ভাই ভাই যখন কালকে তোমাদেরকে পড়েছি বানান

খুব খুবই মারাত্মক দেখো তো একবার কেউ ধরতেই পারবো না ছেলেটা পরীক্ষা প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল এই করিলো হচ্ছে তোমার সাধু করিলো হচ্ছে তোমার সাধু এটা করিল হবে না বরং হচ্ছে করলো চলিত করলো চলিত করলো চলিত ওকে এরপর দেখো

এখানে একটা জিনিস দেখো এই যে ভাই তোমাকে দেখাচ্ছি কি হইতে পারে এই যে দেখো তো মেয়েটা বিদ্যান হলেও ঝগড়াটা মাথায় রাখবা মেয়েরা কখনো বিদ্যান হয় না মেয়েরা তোমার হয় বিদুষী মেয়েরা কখনো বিদ্যান হয় না মেয়েরা কি হয় বিদুষী হয় অতিটুপে তাদের দেখো সেম রিসেম দেখো আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এই যে ভালো করে খেয়াল করো চাক্ষুষ মানে কি চাক্ষুষ মানে নিজের চোখে দেখো আমি কই না বিশ্বাস কর ভাই আমি নিজের চোখে দেখছি তো ভাই দেখে তো মানুষ নিজের সুখ দিও নাকি তোমার অন্যের সুখ দিয়ে মানুষ দেখে দেখে তো মানুষ নিজের শোক দিও অন্য শুক দিয়ে তো কখনো দেখেনা এই কারণে আমি চাক্ষুষ হবে না বরং আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি এটাই হবে এই দেখো সূর্য উদয় হয়েছে না উদিত হয়েছে দেখো গাছটির সমূল ভাই বলছিলাম হয়তো মূল 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 হবে দেখো মানে কি গাছটা গাছটি সমূলাম এখন দেখো তুমি একবার এখানে সহ দৃশ্য আবার সহ দুটো দুইটা কখন একসহ না গাছটা সমূলে অথবা মূল সহ উৎপাদিত হয়েছে এরপর দেখো দৈন্যতা একসাথে হবে না হবে দীনতা নয়তো দৈন্য লঙ্ঘন হয়েছে হবে না হয়তো তোমার কি লঙ্ঘিত হয়েছে এরপর দেখো মাতাহীন মাতা রেবে কখনো মাতাহীন হয় না তোমার কি হয় মাতৃ ভাই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো অশ্রু জল হবে না ভাই কি বলছিলাম চোখের জল হবে বা চোখের অশ্রু হবে আসছে আগামীকাল তুমি চিন্তা করো তো আগামীকাল বা চিন্তা করো আগামীকাল তো আসছে মানে কি চলে আসছে ভাই কিরে ভাই

বিদুষী মানে কি ওই যে তোমার বিদ্যান যে কথা বিদুষী একই কথা ছেলেদের ক্ষেত্রে বিদ্যান মেয়েদের ক্ষেত্রে বিদুষী ওকে ওকে আচ্ছা ভাই তোমাকে যে জিনিসটা দেখাচ্ছি ভাই তোমাকে যে জিনিসটা দেখাচ্ছি ভাই এই টাকা দেখো তো প্রত্যেকটা বোর্ড দেখো তো এই যে দেখো সকল ছাত্রগণ এই যে গণ আছে দেখো যে অন্যায়ের প্রতিফলন দেখো প্রতিফলন মানে কি প্রতিফলন হচ্ছে তোমার কি বলি না ওই যে দেখবো যারা শিলন দোকানে যাইবা তোমার সামনে একবার দেখা যায় পিছিয়ে প্রতিফলন বা রিফ্লেক্ট বলে বাট অন্যায়ের প্রতিফলন না অন্যায়ের প্রতিফল অন্যায়ের প্রতিফল আমরা বলি না তুই যে কাম করছো দেখবি আল্লাহরে কি আরে এই যে মনে করো কি প্রতিফল মানে কি তোমার শাস্তি কেমন এটা প্রতিফলন এটা তোমার প্রতিফল এটা প্রতিফলন এটা তোমার প্রতিফল দেখো এরও বেগম রোকিয়ার মতো বিদ্যেন নারী না বিদ্যেন হবে না বিদুষী নারী এরপর দেখো সৌজন্য তবে বলছি না জফলা আছে তাও আছে কখন একসাথে হবে না শুধু জফলা বসবে সাক্ষুষ সাক্ষুষ বসবে না মাদক শক্তি সেম টু সেম দেখো একই জিনিস আবার অপমান হবার না রে অপমান হবার না অপমানিত হবার প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে দেখো অশ্রুজল দেখো প্রত্যেকটা কমন আটটি আটটা কমন ভাই আজ পাঁচটা আনসার করতে হবে একটা বাকি আছে সেটাকে বলো তো এই যে তোমার দেখো আমি তুমি ও সে আজ মেলায় যাবো এই লাস্ট একটা আমি তুমি সে আজ কোথায় যাবো মেলায় যাব একটু সিম্পলি চিন্তা করো তুমি সেও মেলায় যাবে মাথায় রাখবা এরকম যদি তোমার থাকে দেখো এরকম পজিটিভ বাক্য দেখো কি মাথা রাখবো দুইশো একত্রিশ কি মাথা রাখবা দুইশো একত্রিশ কি মাথা রাখবো দুশো একত্রিশ ভাই তোমার সিম্পলি দেখো আমি আমি কত নাম্বার আমি হচ্ছে ফার্স্ট পার্সন আমি কত নাম্বার ফার্স্ট পার্সন তুমি কত পার্সন তুমি হচ্ছে সে তোমার কোন সে তোমার কোন মাথা রাখবা পজিটিভ বাক্যের মধ্যে পজিটিভ বাক্যের মধ্যে তোমার দুশো একত্রিশ বসবে পজিটিভ বাক্যের মধ্যে দুশো একত্রিশ বসবে আগে কোন আগে তোমার সেকেন্ড পার্সন বসবে আগে তোমার সেকেন্ড পার্সন বসবে পরে তোমার থার্ড পার্সোন বসবে পরে তোমার থার্ড পার্সন বসবে লাস্টে তোমার ফার্স্ট পার্সন বসবে লাস্টে তোমার ফার্স্ট পার্সন বসবে এই কারণে এই বাক্যটা কি হয়েছে এই বাক্যটা হয়েছে তুমি সে ও আমি তুমি কে সেকেন্ড সে কে থার্ড আমি কে একত্রিশ তার মানে দুশো একত্রিশ মাথায় বলো এটা বলো এরকম তোমার যখন আমি তুমি সে এগুলো থাকবে তখন কি বসবে দুশো একত্রিশ দুইশো একত্রিশ কি বসবে দুশো একত্রিশ সেকেন্ড থার্ড ফার্স্ট এও এটা অনেকে আমরা জানি না কেমন অনেক বই তো এগুলো দেওয়া নাই ওকে ফাইন এবার ভাই তোমাকে বলি দেখো তো যদি এই বাক্যটা নেগেটিভ থাকতো যে তুমি আমি ও সে আজ মেলায় যাব না যদি এই বাক্য নেগেটিভ থাকতো তাহলে ভাই খুবই সিম্পল একশো তেইশ খুবই সিম্পল একশো তেইশ প্রথমে আমি তুমি সে একশো তেইশ একশো তেইশ মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আমি তুমি সে আমি তুমি সে bolo clear ki alhamdulillah amar er bhare ar prosno ashbe আলহামদুলিল্লাহ আমার এর বাইরে আর প্রশ্ন আসবে না দেখো এই যে দেখো পরীক্ষা সলাকালীন সময় ভাই সলাকালীন সময় একসাথে বসে না পাখিরা নির্বাধে না বা নির বানান বুলছে এটা নির বানান বুলস নির্বান প্র্যাকটিস করবে দেখো এ দেখো বন্যের লোকটা সর্বশান্ত সর্বশান্ত মানে কি মানে বন্যা আমাদের কি সব হারাই যায় তার বানান বুলেছে দেখো তো সর্বশান্ত হয়ে গেলো বানানটা আছে দেখো তো এই যে দেখো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো দীর্ঘায়িত না বরং দীর্ঘ করব না এরপর দেখো অপরাহ্ন এই বানানটা তো এই বানটা ভাই তোমাদেরকে কালকে বাড়েছি না অপরাহ্ন তো এই বানটা ভাই কালকে বাড়েছি না কালকে বাড়েছেন দেখো রান্নার মধ্যে কি দেখো অপ 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 এই যে রা র আছে না র থাকলে হয় কি বসে মধ্যে অপরাহ্ন হবে কি এভাবে হবে এরপরে দেখো মাতাহীন বলছে মাতাহীন কোন হবে না মাতৃহীন হবে সৌজন্যতা হবে না সৌজন্য হবে এরপরে এটা ভাই দেখো প্রত্যেকটা জিনিস ভাই বিশ্বাস কর আটের মধ্যে আট কমন ফলন দায়িত্ব আমার কারণ আমি তো এটা সিম্পল কোশ্চেন আনসার মানে বাদ দিই নেই বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলো ক্লিয়ার কিনা আট নাম্বারটা আর একটু বুঝলেন আট নাম্বার কোনটা আট নম্বর আহারে আট নম্বর কি বুঝে পারো ভাই সৌজন্যতা ভাই কি বলছিলাম এই যে দেখো তো হবে তোমার সৌজন্য হবে তোমার সৌজন্য কারণ জফালা আর তা একসাথে বসে না এটা বললাম তো ওকে আচ্ছা আচ্ছা সোনার ছেলে মেয়েরা তাহলে আমাদের দুইটা টপিক দুইটা টপিক ক্লিয়ার আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা টপিক একবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 চলো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছি এবার আমরা কোথায় যাবো বলতো এটা গুরুত্বপূর্ণ লাস্ট যে মিশনটা আছে আমাদের যে লাস্ট মিশন রয়েছে কই 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 আমার বইউম পাখি কই ওকে এবার ভাই তোমাকে বলি এবার ভাই তোমাকে বলি এবার ভাই তোমাকে বলি উপসর্গ বা সমাজ যে কোনো একটা টপিক উপসর্গ বা সমাজ যে কোনো একটা টপিক তাই না উপসর্গ আচ্ছা বলো এই দুইটা টপিক তোমরা ক্লিয়ার হয়েছি দেখো আমাদের একবারে পাঁচটা টপিক আলহামদুলিল্লাহ শেষ এখন আমাদের লাস্ট টপিক বেশিক্ষণ না বেশিক্ষণ লাগবে না এখন আমাদের লাস্ট টপিক দেখ আলহামদুলিল্লাহ 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 বলো 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার বা উপসর্গ করার সৌজন বলো 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 আলহামদুলিল্লাহ উপসর্গ চাই উপসর্গ করান বা সমাস করান এই সমাস করা মানে উপসর্গ করো ভয় কেবল তো সমাস না উপসর্গ সমাস পারে না ভালো মতো তানজিমা ইসলাম বলছে স্যার আপনি অনেক রোমান্টিক এটা তো আমার বউ বলবে তুমি কেন বলবা ভাই আগে সমাস করান সমাস করান আচ্ছা ঠিক আছে ডোন্ট ওরি আমি তোমাকে বলতেছি উপসর্গ ভাই জাস্ট এক মিনিট পড়াবো উপসর্গ আমি এক মিনিট পড়াবো উপসর্গ দুইটা কোশ্চেন আছে উপসর্গের কয়টা কোশ্চেন দুইটা কোশ্চেন উপসর্গের দুইটা কোশ্চেন একটা হচ্ছে কি বলতো জাস্ট একটা কোশ্চেন উপসর্গের 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 অর্থবাসকতা 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 নেই উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু 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 অর্থ 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 দৌতুকতা আছে অর্থ দৌতুকতা আছে দৌতুকতা আছে এটাকে বলছে কি করো ব্যাখ্যা দাও কি করো ব্যাখ্যা দাও এই বাক্যটা আসবে উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এই একটা ইয়া পড়ে যাবা ইনশাল্লাহ আমারে একটা বাক্য প্রত্যেকটা বড় ইনশাল্লাহ কমন পড়বে একটা আছে তোমার উপসর্গ মানে ঘটনা সে কত বড় কী কী বেটা একটু দেখে নিচ্ছি বইটা ধরো এই যে দেখো ভাই তোমার দেখাচ্ছি তোমার কাছে যাদের বই আছে এই উপসর্গ দুইটা কোশ্চেন পড়বা কয়টা কোশ্চেন দুইটা এক নম্বর হচ্ছে তোমার এই যে উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু কি আছে অর্থবাসকতা আছে সরি অর্থবাসকতা নেই অর্থ দ্রুতকতা দেখো । এই সব উপসর্গ অর্থবাচকতা নেই কিন্তু কি আছে অর্থ দৌতকতা আছে কি আছে অর্থ দৌতকতা আছে কি আছে অর্থ দৌতকতা আছে কেমন এটাই হচ্ছে আমার উপসর্গ এটা হচ্ছে আমার উপসর্গ চলো ভাই তোমাকে একটু আর একটু এটা বিস্তারিত দেখাচ্ছি আর একটু আমি বিস্তারিত দেখাচ্ছি সমাজের সহজ টেকনিক দেখান কোনো সমস্যা নেই ভাইকে একটা মিনিট একটু উপসর্গ দেখতে দাও ভাইকে জাস্ট একটা মিনিট একটু উপসর্গটা দেখাইতে দাও আমাকে জাস্ট একটা মিনিট একটু উপসর্গটা দেখাই দাও কেমন সোনার ছেলে মেয়েরা আমাকে জাস্ট একটা মিনিট একটু উপসর্গটা দেখাইতে দাও আমি ওদেরকে জাস্ট একটা মিনিট একটু উপসর্গটা দেখাচ্ছি আমি ওদেরকে জাস্ট একটা মিনিট একটু উপসর্গ দেখাচ্ছি কেমন ওকে 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 জাস্ট প্লিজ গিভ মি ওয়ান মিনিট আমি তোমাকে এক মিনিট একটু উপসর্গ দেখাচ্ছি আমি তোমাকে এক মিনিট একটু উপসর্গ দেখাচ্ছি কেমন আ আ আ আ আ আ ছেলে আমার বড় হবে আমাকে বলবে সে কথা ছেলে আমার বড় হবে কি হবে বড় হবে কি হবে বড় হবে লক্ষ্মী ছেলে মেয়েরা জাস্ট জিভে ওয়ান মিনিট ওকে ফ্যান খেয়াল করো আমি একটা শব্দ বলছি দেখো আমি কি বলছি তোমাকে উপসর্গের অর্থবাচকতা আছে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু কি নেই অর্থ সরি উপসর্গের অর্থ আছে অর্থবাচকতা নেই সিম্পল বিষয়টা দেখো সিম্পলি চিন্তা করো আমি একটা ওয়ার্ড কি বলতো একটা ওয়ার্ড হার একটা ওয়ার্ড কি বলতো হার একটা ওয়ার্ড কি বলতো হার একটা ওয়ার্ড কি বলতো হার এই হার মানে তোমরা কে কি বুঝবে ভাই কি বলতো এই হার মানে তোমরা কে কি বুঝো ভাইকে বলতো এই হার মানে কে কি বুঝো ভাইকে বলতো হার মানে কি বললো খেলায় হার জিত আছে আবার হার মানে মেয়েদের অলঙ্কার হইতে পারে আর কি আর কি কোনো হার আছে আর তো কোনো হার নাই যে তোমার হার মানে তোমার কি খেলায় হার জিত বুঝে আর তোমার কি আছে তোমার কি বলে আর তোমার কি বলে এটাকে তোমার খেলায় হার জিত বা তোমার গলার হার এটা হইতে পারে এবার তুমি চিন্তা করো এই হারের সাথে যদি তুমি বলো আ আ বলো যদি তুমি এই হারের সাথে যদি আযুগ করো কিছু করে আযুগ কর তাহলে কি হয়ে গেছে আহার হয়ে গেছে আহার মানে কি আহার মানে কি দেখো তো सिंपली চিন্তা করো হার মানে আমরা কি বুঝি মন করো খেলায় পরাজিত হইলাম কি হইলাম খেলায় পরাজিত হইলাম হার মানে আমরা কি বুঝিলাম খেলায় পরাজিত হলাম এবার দেখো যখন তুমি এই হারের আগে যখন তুমি আযুক্ত করছো তখন কি হারের হারের অর্থ কি আগের মতো আছে নাই আহার হয়ে গেছে যখন তুমি এই হারার আগে তুমি মন করো প্রযুক্ত যুক্ত করছো প্র দি দিছ কি প্রহার তবে দেখো তো প্রহার এখনকার হার মানে কি প্রয়োজিত আছে তখন প্রহার মানে কি মাইদ দেওয়া প্রহার মানে কি মাইত দেওয়া প্রহার মানে কি মাইত দেওয়া অথবা যখন তুমি এই হারের আগে কি যুক্ত করছো উপ এই হারের আগে কি যুক্ত করছো উপ তখন হয়ে গেছে কি উপহার তখন হয়ে গেছে কি উপহার তখন হয়ে গেছে এটা তোমার কি উপহার হয়ে গেছে উপহার তাহলে এই যে দেখো একই হার একই হার এটার সাথে আ যুক্ত করছো প্রযুক্ত করছো উপযুক্ত করছো অথবা মনে করো তুমি যদি অনাযুক্ত করো কি বলতো অনা কি বলতো অনা অনাহার আমরা বলি না অনাহারে না খেয়ে বেঁচে আছি আমি তার এখন দেখো তো তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো জাস্ট সিম্পলি চিন্তা করো একই ওয়ার্ড আমার হার এই হারের সাথে অনাযুক্ত করলে একবার এক ওয়ার্ড হয় আযুক্ত করলে একটা হয় প্রযুক্ত করলে একটা হয় উপযুক্ত করলে একটা হয় এই যে মনে করো কোনো শব্দের আগে কোনো শব্দের আগে যেই শব্দগুলো যুক্ত করলে যেই শব্দগুলো যুক্ত করলে তোমার একটা নতুন অর্থ আসে এটি হচ্ছে তোমার উপসর্গ আমি তোমাকে আর সিম্পলি বুঝাই সাপোজ দেখো সিম্পলি বুঝাই তোমার মেইন জিনিসটা কি উপসর্গের কি আছে উপসর্গের অর্থবাসকতা নাই দেখো সিম্পলি চিন্তা করো উপসর্গের কি নাই অর্থবাসকতা নাই অর্থবাসকতা নাই কিন্তু কি আছে অর্থ ধৌতকতা আছে কি আছে অর্থ ধৌতকতা আছে অর্থ ধৌতকতা আছে এখন ধৌতকতা মানে কি অর্থ ধৌতকতা মানে কি সিম্পলি চিন্তা করো উপসর্গের অর্থবাসকতা এই যে ভাই তোমাকে এতক্ষণ বললাম প্র কি বললাম প্র আমি কি বললাম উপ আমি কি বললাম উপ আমি কি বললাম আ আমি কি বললাম আ হ্যাঁ এরপরে তোমাকে কি বললাম আহার হ্যাঁ প্রহার কি অনাহার কি বলতো অনাহার কি বলতো অনাহার ভাইকে জাস্ট একটু বলতো অনা এই ওয়ার্ড গুলার কোন অর্থ আছে বলতো এই ওয়ার্ড গুলার কোন অর্থ আছে কিনা ভাইকে জাস্ট বলতো এই যে অনা প্র উপ আ এগুলোর কোনো অর্থ আছে কিনা ভাইকে বলো প্লিজ সিম্পলি ভাইকে বলতো এগুলোর কি কোনো অর্থ সেম এগুলোর কি কোনো অর্থ আছে ভাইকে বলতো এই যে অনা অপ উপ যা যা কোনো অর্থ আছে নাই বাদ চিন্তা করো এগুলোর কি কোনো অর্থ নাই এগুলোর যে অর্থ নাই উপসর্গের যে অর্থবাসকতা নাই ক্লিয়ার নাই বাট কি আছে অর্থ দৌতকতা আসে অর্থ দৌতকতা মানে কি এটা নিজের কোন অর্থ নাই বাট অন্যের অর্থকে চেঞ্জ করে ফেলে নিজের কোনো অর্থ নাই বাট অন্যের অর্থকে চেঞ্জ করে ফেলে নিজের কোনো অর্থ নাই বাট অন্যের অর্থকে চেঞ্জ করে ফেলে এবার অর্থটা কি বলতে হার অর্থ হচ্ছে আমার হার হার একটা অর্থ আছে না হার একটা শব্দ হার মানে কি গোলার হার হার মানে কি পরাজিত এটা আছে এখন যখন তুমি হারের আগে প্র বসাইছো অর্থ চেঞ্জ হয়ে গেছে প্রহার মানে কি দাও যখন তুমি হারের আগে আ বসাইছো অর্থ চেঞ্জ হয়ে গেছে আহার মানে কি খাওয়া যখন তুমি হারার আগে উপ বসাইছো যখন তুমি হারার আগে উপ বসাইছো অর্থ চেঞ্জ হয়ে গেছে উপহার যখন তুমি হার আগে আর কি আছে যখন তুমি হার আগে আর কি আছে অনা অনা যখন তুমি হার আগে আর কি আছে অনা আছে অনাহার অর্থ চেঞ্জ হয়ে গেছে এইটি হচ্ছে অর্থ দৌতকতা অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই বাট উপসর্গ অন্য শব্দের অর্থ চেঞ্জ করে ফেলে এটি হচ্ছে তোমার উপসর্গের অর্থ দৌতকতা আছে এবার এটা তুমি বাংলা লিখবে জাস্ট সিম্পল জাস্ট সিম্পল জাস্ট সিম্পল আর কিছু দরকার নাই জাস্ট আমার উপসর্গ আলহামদুল এখানে শেষ আর আরেকটা কোশ্চেন আছে উপসর্গ মেবি তোমার গঠন অনুসারে কথা বলা ওই যে ভাঙ্গনা উপসর্গ তৎসম পার্শ্ব উপসর্গ এগুলো বইতে পড়ে নেবা আর কিছু না আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুল ক্লিয়ার আলহামদুল ক্লিয়ার আলহামদুল ক্লিয়ার আলহামদুল ক্লিয়ার আলহামদুল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে যারা অবশ্যই আনসার করবা তাদের জন্য এটা আস এবার ভাই তোমাকে সমাজ দেখাচ্ছে আস এবার ভাই তোমাকে সমাজ দেখাচ্ছে এবার ভাই তোমাকে সমাজ দেখাচ্ছে কেমন এবার ভাই তোমাকে সমাজ দেখাচ্ছি ডোন্ট ওরি আস এবার আমি তোমাকে সমাজ দেখাচ্ছি দেখো সমাজ শব্দের মানে কি আমরা সবাই জানি সমাজ শব্দের মানে কি আমি বেসিক পড়াবো না সংক্ষেপ করে এটা আমরা সবাই জানি কেমন আসা সমাজ কয় প্রকার এটা আমরা সবাই জানি ছয় প্রকার আমি তোমাকে ছয় প্রকার নিয়ে হালকা একটা বাড়িয়ে দিচ্ছি চিন্তা করো দ্বন্দ্ব সমাজ মানে কি দ্বন্দ্ব সমাজ খুবই সমাজ দেখো তো দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব মানে ঝগড়া দ্বন্দ্ব মানে কি ঝগড়া তুমি দ্বন্দ্ব মানে কি ঝগড়া আবার দ্বন্দ্বের আরেকটা অর্থ আছে কি বলতো মিলন তাহলে দেখো তো একটা ওয়ার্ড 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 কি একটা একটা হচ্ছে দ্বন্দ্ব আবার ভাইকে বলতো এই ঝগড়া আমি মিলন করতে কয়জন মানুষ লাগে ভাইকে বলতো এই ঝগড়া বা মিলন করতে কয়জন মানুষ লাগে বলতো নিজের সাথে কি নিজে ঝগড়া করা যায় ভাইকে বলতো নিজের সাথে কি নিজে ঝগড়া করা যায় আমি কি বলছি সুফিয়ান তো এটা করলি কেন আবার আমি আবার বলতেছি না আমি এটা করিনি

তোদের ভাই বোনের কি অবস্থা বলতো এই ভাই বোন দ্বারা শুধু কি বাইরে বুঝেছে নাকি বোন বুঝেছে ডেফিনেটলি আমার ভাই বোন দুইটাকে বুঝেছে তার মানে এরকম তোমার যে ওয়ার্ডগুলো ভাই বোন দেশ বিদেশ ছেলে মেয়ে এই যে ওয়ার্ডগুলো গুলা উভয়কে বুঝেছে সেটা হচ্ছে আমার কি বলতো সেটা হচ্ছে আমার দ্বন্দ্ব অর্থাৎ তোমার এখানে কয়জন লাগবে দুইজন কারণ তুমি মিলন করতে যাও বা দ্বন্দ্ব করতে যাও মারামারি করতে যাও মিলন এবং দ্বন্দ্বে মিলন এবং দ্বন্দ্বে তোমার কয়জন লাগবে কমপক্ষে দুইজন লাগবে কয়জন দুইজন হ্যাঁ দুইয়ের বেশি হতে পারে স্বাভাবিক দুইজন বেশি তুমি চক্র করতে পারো না ওই বুঝতে হোক হোক আমি ক্যাজাস্ট 10 সেকেন্ড টাইম আমাদের ওয়াইফাই ভাই একটু কানেক্ট করে কেমন সোনার মেরা ভাই যত 10 সেকেন্ডে আমি একটু ওয়াইফাই কানেক্ট করে নেছি সেকেন্ডে আমি একটু হালুয়া হালুয়া ওকে 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 তাহলে বুঝবার পারছো না আই থিঙ্ক দ্বন্দ্ব সমাস ক্লিয়ার এবার ভাই তোমাকে দেখা দিচ্ছে এবার ভাই তোমাকে দেখা যাচ্ছে দেখো সমাস মানে কি দিঘু সমাস মানে হচ্ছে শুরুতে সংখ্যা থাকবে খুব সিম্পল দিঘু সমাস মানে হচ্ছে শুরুতে সংখ্যা থাকবে দিঘু সমাস মানে হচ্ছে শুরুতে সংখ্যা থাকবে দিঘু সমাস মানে হচ্ছে শুরুতে কি থাকবে সংখ্যা থাকবে দিঘু মানে শুরুতে সংখ্যা থাকবে কর্মধারা মানে কি একটু পরে দেখাচ্ছি তৎপুরুষ একটু ঝামেলা একটু পরে দেখাচ্ছি অব্যয়ভাব মানে তোমার যারা উপসর্গ পড়ছে না যারা উপসর্গ পড়বা এই যে উপসর্গ যারা পড়বা অব্যবাহ মানে হচ্ছে শুরুতে উপসর্গ থাকবে অববিবাহ মানে হচ্ছে শুরুতে উপসর্গ থাকবে অব্যবাহ মানে কি থাকবে শুরুতে উপসর্গ পড়বে সো প্রত্যেক একবার উপসর্গগুলা যা যাস উপসর্গগুলো একবার পড়ে নিবে উপসর্গগুলো থাকলে এটা কি সমস্যা অব্যবাহ সমস্যা আর বহুব্রী সমস্যা ভাই তোমাকে পরে পড়াশো এবার আমি তোমাকে দেখা দিচ্ছি একবার সিম্পলি দেখা দিচ্ছি দেখো সিম্পলি দেখো এই যে দেখো তো তোমার কোন সমস্যা কোন পথ প্রদান এটা আমরা সবাই জানি এটা ক্লাস ওয়ান নাইন টেনের পড়াবেন জানি না এটা আমরা সবাই জানি কোন সমস্যে পারি পড়াবেন না

এই বেটা এই পিডিএফ তোর বাসায় দিয়ে সময় তোর আজকে মারি ফেলুম আমি মানে মেজাজটা গরম করে দিতে এদেরকে আসলে মেরে ফেলা উচিত এদেরকে বাংলার জমিনে আর রাখা যাবে না এদেরকে আর রাখা যাবে না এদেরকে আর রাখা যাবে না বুঝছো একবারে সত্য কথা হচ্ছে এদেরকে আর রাখা যাবে না এদের জ্বালা যন্ত্রণা আমি শেষ হয়ে যেতে দাঁড়া এদিকে আসো সোনার ছেলে মেয়েরা দেখ টেলিগ্রাম গ্রুপ এই হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এ দেখতে পাচ্ছেন তোমরা দেখো এইচএসি চব্বিশ টেলিগ্রাম গ্রুপ আমি কালকে রাত্রে দিয়েছি তিনটা চল্লিশে বাংলা দ্বিতীয় নির্মিত অংশ সাজেশন বাঁধিতবত নির্মিত অংশের সাজেশন এখানের মধ্যে আমি দিয়ে রাখছি এখানের মধ্যে আমি পারিবেশিক দিয়ে রাখছি এখন যদি এরা যদি কমেন্ট করে ভাই পাইনি পাইনি আমার বুঝা ভাই তোদের বাসায় দিয়ে এসব আমি বল বল তারা বাসার ঠিকানা দেয় আমি তোদের বাসায় দিয়ে আসি বল আমি বাসায় দিয়ে আসি নয় এটা কমেন্ট করেছে ভাইয়া আপনি আমাদেরকে আমাদের বাসায় দিয়ে আসেন এটা কমেন্ট করতে তোমরা ওকে 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 নিয়াজুল ইসলাম তানজিম তুমি আজকের মধ্যে ব্যান হয়ে যাবে আমি তোমার স্ক্রিনশটটা নিয়ে নিলাম তুমি আজকের মধ্যে ব্যান হয়ে যাবে এটা মাথায় রাখিও তুমি আজকের মধ্যে ব্যান হয়ে যাবে এটা মাথায় রাখিও তুমি আজকের মধ্যে ব্যান হয়ে যাবে এটা কমেন্ট করার আগে সাবধানে কমেন্ট করিও না খাই এখানে ক্লাস নিতেছে তোমার এরকম উল্টে পাল্টা কমেন্ট করতে আসি নাই তো একটু সাবধানে কমেন্ট করিও তুমি কার পোস্টটা কার ক্লাসে কমেন্ট করতেছো ওকে একটু ভালো করে খেয়াল করো সমাস কয় প্রকার সবাই জানে ছয় প্রকার না দন দেওয়ার কয় প্রকার প্রধান উপায় উপায় দিগু দেওয়ার কোন পদ দিগু কর্মধারে তৎপুষ মাধারে এগুলো পরপদ প্রাধান্য পায় কোন পদ পরপদ প্রাধান্য পায় অব্যয়ভাবে আমার কোন পদ প্রাধান্য পায় পূর্ব প্রাধান্য পায় আর বহুব্রীদ আমার কোনো প্রাধান্য পদ পায় না এখন ভাই তোমাকে বলি তোমার কোশ্চেন সবচেয়ে বেশি আসে কোন জায়গাতে তোমার সবচেয়ে কোশ্চেন বেশি আসে কোন জায়গাতে দেখো তোমার কোশ্চেন সবচেয়ে বেশি আসে কোন জায়গা থেকে এটা তোমার জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো এই দেখো তোমার বহুব্রী সমাজের কোশ্চেন আছে আমি তোমাকে বহুব্রী সমাজের টেকনিকে এ পড়া দিবো এখন আমি তোমাকে দেখাবো দ্বন্দ্ব সমাজ অনেক পড়া লাগবে না দেখো তো অনেক সমাজ পড়া লাগবে না দ্বন্দ্ব থেকে অনেক পড়া লাগবে না দ্বন্দ্ব থেকে অনেক পড়া লাগবে না দ্বন্দ্ব থেকে কোশ্চেন আসে কোন জায়গা থেকে আমি তোমাকে এটা দেখাচ্ছি দ্বন্দ্ব থেকে কোশ্চেন আসে কোন জায়গা থেকে আমি তোমাকে এটা দেখো এই যে মনে করো ভাই বোন মা বাবা মাসি বিশি মামা মামি স্বর্গ নরব ডা কমরা অহিনুকুল এই যে অহিনুকুল শব্দটা আছে না এই যে অহিনুকুল তুমি লিখে রাখো বলে অহিনুকুল সমস্যা আসবে কোনো না কোন বোর্ডে কোন না কোন বোর্ডে অহিনুকুল সমস্টা আসবে কোনো না কোনো বোর্ডে অহিনুকুল সমষ্টা আসবে ওয়াইফে আসলে বিশাল যন্ত্রণা একটু ওয়াইফের প্রবলেম হচ্ছে আসলে তোমার ওয়াইফাইটা বিশাল যন্ত্রণা আমি আবার আমার মোবাইলের হটস্পট দিয়ে ক্লাস নিতেছে আমি আবার ভাই লাইভ বেজে গেছে হ্যাঁ দেখছি লাইভ বেজে গেছে ভাই দেখছি লাইভ বেজে গেছে এখন ঠিক আছে না ভাইরা বলতো এখন ঠিক আছে না এখন ঠিক আছে সোনার ছেলে মেয়েরা এখন ঠিক আছে ওকে 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 এখন ঠিক আছে ওকে ওকে আচ্ছা আচ্ছা সব একটু চলে আসো ভাই তোমাকে সমস্যা দেখা দিচ্ছি আমি একটু সমস্যা দেখা দিচ্ছি এখন ঠিক আছে ওকে 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 একটু বলে দেখো এই যে দেখো তো স্বর্গ নরক স্বর্গ নরক দ্বারা শুধু স্বর্গ বুঝেছে নাকি নরক কে বুঝেছে স্বর্গ এবং নরক দুইটাকে বুঝেছে দা কমলা দ্বারা শুধু কে বুঝেছে না কমরা দুইটাকে এরকম তোমার যেই শব্দগুলো দ্বারা দুইটাকে বুঝেছে দুই পদ বুঝে এটা হচ্ছে আমার দ্বন্দ্ব তোমাকে অনেক আমি আমার পেট ছয় ঘন্টা সময় শেষ করেছি এখন এটা পসিবল না এখন তোমাকে ভাই দাগাই দিচ্ছে তোমার কোনটা কোনটা আসবে এরকম যখন তোমাকে দুইটা পথ বুঝবে সেটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাজ আসো দ্বন্দ্ব সমাজ আরো কোন জায়গাতে প্রশ্ন আসবে এই অলুক দ্বন্দ্ব সমাজটা অনেক বেশি আসে এই অলোক দ্বন্দ্ব সমাজটা আমার পরীক্ষা হলে বেশি আসে এই অলোক দ্বন্দ্ব সমাজটা আমার পরীক্ষা হলে বেশি আসে এই অলোক দ্বন্দ্ব আমার পরীক্ষা হলে বেশি আসে এখন আসলে ভাই তোমার দেখাচ্ছে অলোক মানে কি লোক মানে মানে হচ্ছে লুপ্ত পায় বাদ যায় চলে যায় এইটা হচ্ছে না অলোক মানে কি বাদ যায় না অলুক মানে কি লুপ্ত হয় না অলুক মানে লুপ্ত হয় না আমার বাদ যায় না অর্থাৎ কি কি বাদ যায় না বিভক্তি লোপ পায় না অলুক মানে কি বিভক্তি লোপ পায় না বিভক্তি লোপ পায় না এবার ভাই তোমাকে একটু বলে দেখো তো আমি তোমাকে কি বললাম দেশ বিদেশ সিম্পলি চিন্তা করো দেশ বিদেশ দেশ বিদেশ কি বললাম দেশ বিদেশ কি বললাম দেশ বিদেশ তো এই দেশ বিদেশ দেশ বিদেশ দ্বারা কি দেশকে বুঝায় নাকি বিদেশকে বুঝায় ভাই হতো দেশ বিদেশ দ্বারা কি বিদেশকে বুঝায় দেশ বিদেশ দ্বারা দেশকে বুঝায় নাকি বিদেশকে বুঝায় হান্ড্রেড পার্সেন্ট দেশ বিদেশ দ্বারা আমার দেশকে বুঝে না শুধু বিদেশকে বুঝে না বরং সে আমার দুইটা পথকে বোঝায় দেশ এবং বিদেশ দুইটা পথকে বোঝায় এখন ভাই তাহলে এটা কোন সমাজ দ্বন্দ্ব সমাজ বাট এখন যদি ভাই তোমাকে বলি দেশে বিদেশে যদি বলি দেশে বিদেশে দেশে বিদেশে দেশে বিদেশে এবার তুমি জাস্ট একটু সিম্পলি চিন্তা করো তো সিম্পলি একটু চিন্তা করো একটু চিন্তা করো তো সোনার ছেলে মেরা একটু চিন্তা করো একটু চিন্তা করো যে দেশ বিদেশ দ্বারা একটু চিন্তা করো একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো একটু চিন্তা করো দেখো এই যে দেশে দেশের মধ্যে একটা কি আছে দেশে বিভক্তি আছে দেশে বিদেশের মধ্যে কি আছে এই বিভক্তি আছে দেশে বিদেশে এই যদি দেখো তোমার উভয় পথ থেকে কোনো বিভক্তি লোভ পায় নাই তাহলে এটাই হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস এটি তোমার কি সমাস সমাজ দ্বন্দ্ব সমাস অর্থাৎ যেই সমাসে তোমার যেই সমাসে তোমার বিভক্তি লোপ পাবে না যেই সমাসে তোমার উভয় পথ থেকে বিভক্তি লোপ পাবে না সেটা তোমার দ্বন্দ্ব সমাস বলো 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 সিম্পল চিন্তা আসে না ভাই একবারে খুব সিম্পলি চিন্তা করো দেখো তুমি এই যে দেশে বিদেশে এটা তারা কি শুধু দেশ বুঝেছে নাকি শুধু বিদেশে বুঝেছে না এটা তারা আমার দুইটাকেই বুঝেছে যদি দুইটা পদ প্রাধান্য পায় কোন পদ দুইটা পথ কোনটা পথ তাহলে কোন সমাজ দ্বন্দ্ব সমাজ এখন দেখো তো এইখানে তোমার এ এ বিভক্তি লোক পাইছে পাই নাই এই যদি বিভক্তি লোক না পায় সেটা তোমার অলোক দ্বন্দ্ব তোমার হাটে বাজারে কাগজে কলমে গড়ে বাইরে দুধে বাতে বনে জঙ্গল দেশি বিদেশি এই তোমার অলোক দ্বন্দ্ব সমাজ গুলো পরীক্ষা আসবে অলুক দ্বন্দ্ব সমাস গুলো তোমার পরীক্ষা আসবে অলুক দ্বন্দ্ব সমাজ গুলো পরীক্ষা তাহলে অলুক দ্বন্দ্ব ক্লিয়ার বলো বলো সোনার ছেলেমেয়েরা অলুক দ্বন্দ্ব গুলো ক্লিয়ার ভাই এতগুলো কেউ মনে রাখবে তোমার মনে রাখার দরকার নেই তোর ভাই দেশে বিদেশে দেশ বিদেশ দুইটা আমার দুইটা পথ প্রাধান্য পাইছে আবার কি আছে বিভক্তি আছে তাহলে আমার অলুক দ্বন্দ্ব হয়ে গেছে বিভক্তি না থাকলে শুধু দ্বন্দ্ব দিতাম

মানে কি জামাই দুইজন ও এরকম যদি তোমার ডাবল বোঝায় সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে তোমার জায়া ও পুতি মানে কি দ্বন্দ্ব সমাস এরপরে দেখো তোমরা সেও তুমি এটা আসে না বাট মাথায় রাখবে এই যে একটা জিনিস খেয়াল করো আমরা এটা তোমার দুইটা সমাস হয় আমরা একশেষ শেষ দ্বন্দ্ব হয় আমরা তোমার নিত্য সমাজ হয় বাট পরীক্ষার হলে আমরা সবাই আমরা কি কোন সমাজ দিব নিত্য সমাজ দিব আমরা সবাই আমরা কি কোন সমাজ দিব নিত্য সমাজ দিব কেমন ওকে আলহামদুলিল্লাহ 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 এবার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাজ কোন জায়গা থেকে আসবে একটি স্ক্রিনশট দিয়ে নাও এবার আসে একটি স্ক্রিনশট দিয়ে নাও সবাই একটি স্ক্রিন দাঁড়াও আমারও একটা স্ক্রিনশট নাও আসো একটি স্ক্রিনশট নাও একটি স্ক্রিনশট নাও এবার ভাই তোমাকে বলে এই স্ক্রিনশট থেকে ইনশাল্লাহ তোমার একটা বোর্ডে মানে বোর্ডে একটা প্রশ্ন আসবে আজকে স্ক্রিনশট না আগামীকালকে মিলাবা আজকে স্ক্রিনশট না আগামীকালকে মিলাবা আটটা বোর্ডে মিনিমাম পাঁচটা বোর্ডে একটা স্লাইড তে আসবে মিনিমাম পাঁচটা বোর্ডে একটা স্লাইড তে আসবে না বলিও

পার্সেন্ট আসবে কুশিলভ মানে কি কুশ ও লভ হিতাহিত হিত ও অহিত হিতাহিত মানে কি হিত ও অহিত হিতাহিত মানে কি হিত ও এই যে তোমার ওয়ার্ড গুলো আছে না মুখস্থ করোর্ণ অহরাত্র এরপরে তোমার হিতাহিত কারণ এগুলো কোনো নিয়ম মানে না এগুলো কোনো নিয়ম মানে না এগুলো নিয়মের বাইরে তোমাকে মনে রাখতে হবে এগুলো আমার কোন সমাজ নিপাতন দ্বন্দ্ব সমাজ কোন সমাজ নিপাতন দ্বন্দ্ব সমাজ বলো ক্লিয়ার কিনা বলো 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 পড়তে পারবা বলো পারবা বলো পারবা আই থিংক আই থিংক আই থিঙ্ক লক্ষ্মী ছেলেমেয়েরা পারবা

বলি আমি এই কর্মধারের সময় শুরু ফ্রি ক্লাসে দুইটা ফ্রি ক্লাস নিয়েছি জাস্ট এগুলোর উপর দুইটা ফ্রি ক্লাস নিয়েছি বলো এই যে উপমান উপমিতার রূপক তোমরা এগুলো পারো কিনা ভাইকে একটু বলো ভাইকে বলো যদি পারো আমি এখন উপমান উপমিত ভাই রাত্রি হবে না 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 কখনোই রাত্রি না অহরাত্রি না বা এটা বানান ভুল কালকে রাত্র আমি এটা পড়াইছি অহরাত্রি যে ভুল অহরাত্র রাত্রি না অহরাত্র রাত্রি হবে না ভাই বলো এই যে উপমান উপমিত দেখো তোমরা এই এই তিনটা থেকে বেশি আসবে

মধ্যপদলিপি আমি পড়াবো না মধ্য পদলিপ দরকার নাই এটা এখনো পড়ানোর মতো এত সমান নেই মধ্যপদলিপ আমরা এখন পড়বো উপমান উপমিত রূপক আমরা এখন কি পড়বো উপমান দেখবো তোমাদের প্রচলিত বইয়ের মধ্যে বা তোমরা যে এই যে দেখো সোনার ছেলে মেয়েরা যে বইগুলো থেকে পড়ো আমি এই কারণেই বলছি ভাই বিশ্বাস কর এইসব বই থেকে সমাজ পড়িস না এইসব বইতে সমাজ কেমনে লেখা থাকে মাঝখানে ন্যায় থাকবে শেষে ন্যায় থাকবে দেখবে লেখা থাকবে উপমান তো তুলনীয় বস্তু প্রত্যক্ষ বস্তুর সাথে পরক্ষ বস্তু তুলনা করলে এটা হয় তুলনা না করলে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান 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 একটা সাধারণ ধর্ম এই যে আমাদের প্রচলিত বইগুলো দেখে লেখা থাকে আমরা এগুলো পড়বো না আমরা এগুলা পড়ব না কেমন আসো আমি তোমাকে দেখাচ্ছি আমরা কি পড়বো আসো আমরা এগুলো দেখাচ্ছি আমরা কি পড়বো কেমন আসো আমি তোমাকে দেখাচ্ছি আসো তাহলে কি পড়বো উপমান কর্মদ্বারা সমাস উপমিত কর্মদ্বারা সমাস উপমান কর্মদ্বারা সমাস উপমান কর্মদ্বারা সমাস উপমান আর উপমিত উপমান ও উপমিত উপমান ও উপমিত বা সমাজ কিচ্ছু বোঝে জাস্ট একটা সিম্পলি মনে রাখবা আমরা এখন যা পড়াবো না তা মনে রাখবা জাস্ট এটা মাথায় রাখবা উপমান আর উপমিত কি মনে রাখবা মাথায় রাখবা উপমান হচ্ছে তোমার সত্য উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা ভাই এটা মনে রাখতে পারবা কি ভাইকে বলতো উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা এটা কে মনে রাখতে পারবা ভাইকে বলতো বলো 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 উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা বলো এটা কে মনে রাখতে পারো বলো উপমান মানে সত্য উপমান মানে মিথ্যা সরি উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা এটা মনে রাখতে পারবে কিনা বলতো জাস্ট এইটুকু মনে রাখতে পারো তোমার এই দুইটা সমস্যা আলহামদুলিল্লাহ শেষ যদি জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখতে পারো উপমান মানে সত্য উপমিত মানে মিথ্যা এই সিম্পল কথা যদি মনে রাখতে পারো তোমার উপমান আর উপমিত এখানে এসে ভাই তোমাকে দেখাচ্ছে সিম্পলি চিন্তা করতো অরুণ মানে কি ভাইকে বলতো অরুণ মানে কি সূর্য অরুণ মানে কি সূর্য অরুণ মানে কি সূর্য রাঙা মানে কি রাঙা মানে কি রাঙা মানে কি লাল রাঙা মানে কি লাল রাঙা মানে কি লাল তাহলে আবার বলতো ভাই সূর্য কি কোন কালার হয় সূর্য তো আমার লালে হয় সূর্য আমার কি হয় লালে হয় তার মানে সত্য তার মানে সত্য সত্য কি না ভাই বলতো ইয়াস সত্য তাহলে অরুণ না আমার কোন সমাজ যেহেতু সত্য

তুষার মানে কি বরফ এই যে তুষার আর দবল মানে কি সাদা দবল মানে কি সাদা দবল মানে কি সাদা তুষার বরফ তো আমার সাদাই হয় বরফ তোমার সাদাই হয় সত্য 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 তো আমার সত্য এর দেখো তুষার শুভ্র শুভ্র মানে কি শুভ্র মানে কি শুভ্র মানে তোমার সাদা দবল মানে সাদা শুভ্র মানে সাদা একই কথা তুষার দবল তুষার শুভ্র একই কথা তুষার শীতল ভাই শীতল মানে কি একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত তুষার কি আমার গরম হয় ভাই বরফ কি আমার গরম হয় বরফ তো আমার ঠান্ডাই হয় সত্য সমাজ তাহলে তুষার দবল তুষার শুভ্র তুষ শীতল সবগুলো আমার কোন সমাজ সত্য সমাস তাহলে যদি হয় সত্য সমাস সেটা আমার কি উপমান যদি হয় সত্য সমাস সেটা আমার উপমান ভাই বুঝতে পারছি বল উপমান আমার শেষ যেই সমাজটা সত্য এই যে ভাই যেগুলো পড়েছি না সত্য কিনা সত্য হলে আমার উপমান হবে সত্য হলে আমার উপমান হবে বলো বুঝছো কিনা ব্যাগ ঘন শ্যাম কি ব্যাগ প্রত্যেকটা জিনিস পড়াবো ডোন্ট ওরি ডোন্ট ওরি বলো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা বলো 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 বুঝতে পারছো কিনা বলো বলো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা বলো 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 বুঝছি 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 ওকে আলহামদুল্লাহ এখন আমরা উপমিত এখন আমরা কি পড়বো উপমিত এখন আমরা কি পড়বো উপমিত কি বলছে চাঁদমুখ কি বলছে চাঁদমুখ এই যে মনে করো তুমি কি বলো উফ তোমার চাঁদ মুখ না কি সুন্দর তোমার চাঁদ মুখ কি সুন্দর এই যে বলো না সুন্দরী তোমার চাঁদ মুখখানি কি সুন্দর সিম্পল চাঁদ কি কখনো মুখ হতে পারে আমার কম চাঁদ কি কখনো মুখ হতে পারে আমার তো চাঁদ কি কখনো মুখ হতে পারে ভাইকে বলো সিম্পলি চাঁদ কখনো মুখ হতে পারে পারে না চাঁদ কখন মুখ হতে পারে পারে না এই যত পলাবন বলে তোমার চাঁদ মুখ খানি আমি একটু দেখবো মাথায় রাখবা সবগুলো মিথ্যা কথা বলে সবগুলো মিথ্যা কথা কারণ মনে রাখবা প্রেম ভালোবাসা যা বলে তোমার চাঁদ মুখে একটু দেখাও না প্লিজ একটু দেখানো বিশ্বাস করবাই এই চাঁদ মুখ কথাটা সে আর একশোটা মেরে গেছে তোমার চাঁদ মুখ একটু দেখাও না সো প্রেম যেরকম সত্য হয় না প্রেমের কথা যেরকম সত্য হয় না রোমান্টিক কথা যেরকম সত্য হয় না সেম টু সেম চাঁদ কখনো মুখ হয় না চাঁদ কখনো মুখ হয় না কেমন চাঁদ কখনো কি হয় না মুখ হয় না চাঁদ কখন কি হয় না মুখ হয় না ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো তো চাঁদ কি মুখ হতে পারে না তাহলে এটা কোন সমাস মিথ্যা এটা কি মিথ্যা এটা কি মিথ্যা আবার চিন্তা করতো তাহলে চাঁদ কখনো মুখ হয় না এটা কোন সময় এটা যেহেতু মিথ্যা মিথ্যা মানে আমার উপমিত মিথ্যা মানে উপমিত আবার ভাই করতো সিংহ পুরুষ মনে করো তোমার এলাকার যে পাতি নেতা তোমার এলাকার কি যে পাতি নেতা ওই পাতি নেতাকে দেখে তুমি কি বলছো নেতা আপনি আমাদের এই এলাকার সিংহ আপনি হচ্ছে আমাদের বাঘের গর্জন দিবেন সিংহের মতো গর্জন দিবেন বাঘের মতো হুংকার দিবেন ঠিক না এই যে কি বলি বাংলার সিংহ পুরুষ ওবায়দুল কাদের বাংলার সিংহ পুরুষ ভাই আমার বুঝা আমার বুঝা সিংহ জীবন পুরুষ হয় নাকি পুরুষ জীবনের সিংহ হয় আমার কও সিংহ জীবন পুরুষ হয় না পুরুষ জীবনের সিংহ হয় ভাই বুঝা সিংহ জীবন পুরুষ হয় না পুরুষ জীবনের সিংহ হয় বলো বলো মিথ্যা না বলো মিথ্যা না বলো 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 মিথ্যা না বলো 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 মিথ্যা না হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা মিথ্যা না হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা ভাই বেশ বাক্য কথা বেশ বাক্য মাথার মধ্যে একটু করো আগে তুমি সমাজ নির্ণয় করে শিখ এরপরে বেশ বাক্য দেখো মিথ্যা মিথ্যা এরপর দেখো কি বলছে বাহুলতা কি বলছে দেখো বাহুলতা বাহুলতা মানে কি সিম্পলি চিন্তা করো বাহু মানে কি এই যে হাত বাহু মানে কি এই যে হাত দেখবা অনেক মেয়েদের হাত কেরকম জানো লতার মতো কেমন জানো লতার মতো এই যে তোমার মানে হাত এত চিকন এই তুমি জাস্ট চিন্তা করো এই মেয়েটার হাতের কথা চিন্তা করো এই মেয়েটা হাতের মতো চিন্তা করো এত চিকন যে তোমার মানে তোমার এভাবে তোমার ধরা মানে আমার হাতে অর্ধেক হবে এই যে মাঝে মাঝে তার হাতের সাথে যখন নিজের হাতটা তখন লাগাই হ্যাঁ মানে তোমার অর্ধেকও আসে না এরকম অর্ধেকও আসে না এত চিকন তোমার মেয়েরা তুমি নিজেরই চিন্তা করো তোমার সাথে অন্য কার হাত মিলেও এত চিকন হাত হবে একবারে চিকন হাত হবে তো এরকম তোমার অনেক সময় এরকম আমরা আমাদের হাতটা এত চিকন হয় এত সিক হয় তখন আমরা কি বলি এই বাহুটা কিসের মতো লতার মতো এই বাহুটা কিসের মতো বা আমার হাতটা কিসের মতো লতার মতো ইয়েস হার্ডি মুদ্রের অথবা আবার কখন বলি অনেক মেয়েরা দেখবা নাচে হাত দে লতার মতো এন্ন করে মানে দেখ আমি আমার হাতের জয়েন্টে লড়াইতে পারি না আমি আমার হাত রে দুই মিনিট এমন লড়াইতে পারি না বাট যারা না আছে এটা দেখবা এমনি 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 থেকে থেকে লতারে যেরকম সাধি ঘুরা যায় আতের গুড়া যায় তো এই কারণে ওদের হাতকে লতার সাথে তুলনা করছে আমাদের মেয়ে জাতির হাতকে বেশি সিক হওয়ার কারণে লতার সাথে তুলনা করছে এবার বাইরে বুঝো তো হাত কি কখনো বাহুকে কখনো লতা হইতে পারে আমার বুঝাও বাহুকে কখনো লতা হইতে পারে আমার বুঝাও বাহু কি কখনো লিখতে পারে বাহু কখনো অধর পল্লব কি বলতো অধর পল্লব ভাই অধূর পল্লব মানে কি বুঝার ট্রাই করো অধর পল্লব মানে কি বুঝার ট্রাই করো অধর পল্লব কি বলছে অপুষ্টি হ্যাঁ অপুষ্টি ঠিক বলছো অধর পল্লব মানে কি দেখো অধর মানে কি অধর মানে হচ্ছে ঠোঁট আমরা কি বলছি উফ উফ নিম তোমার ঠোঁটটা না পাতার মতো পাতা যেরকম এভাবে তোমার ঢেউ খেলে তোমার ঠোঁটটাও না এভাবে ঢেউ খেলতে উফ তোমার সেই ঠোঁট উফ তোমার ঠেই ঠোঁট তোমার ঠোঁটটা না সেই সেই পাতার মতো এবার ভাইকে বলো তো তুমি যে তার ঠোঁটের থাকছে তুমি যে তার ঠোঁটে পাতার মতুলনা করছো আমার কত ঠোঁটকে জীবনে পাতা হইতে পারে ঠোঁটকে জীবনে পাতা হইতে পারে আমার বুঝতো ঠোঁটকি জীবনে পাত হইতে পারে কখনোই না ঠোঁটকি জীবনে পাট হইতে পারে কখনো হতে পারে না ঠোঁট জীবনে পাত হতে পারে কখনো পাতা হয় না এই কারণে অধর পল্লব মানে কি দেখো তো অধর অর্থাৎ ঠোঁট কখনো পাতা হইতে পারে না এরপরে দেখো মুখ সুন্দর মানে কি এই যে তোমার সাদ মুখ যে কথা মুখ সুন্দর রাখি কথা সাদ মুখ যে কথা মুখ সুন্দর রাখি কথা সিম্পল তার মানে যাহা মিথ্যা সমাস তাহাই হচ্ছে তোমার উপমিত বলো উপমিত ক্লিয়ার কিনা সমাস নির্ণয় করা শিখছো কিনা ভাইকে আগে এটা বলো আহ <clears throat> Just 10 seconds. আচ্ছা সিম্পলি চিন্তা করো একবারে সিম্পলি চিন্তা করো সিম্পলি চিন্তা করো ভাই তোমাকে বলতেছি সিম্পলি চিন্তা করো তাহলে দেখো তো যাহা কিছু মিথ্যা তাহা কিছু উপমিত যাহা কিছু মিথ্যা তাহা কিছু উপমিত এক করে ভাই আপনি কি উপমিততা রোমান্টিকতা শিখাইতেছেন হ্যাঁ ভাই এই যে চাঁদ মুখ আমরা কারে কই তুমি জীবনে আমার কইছো সুফিয়ান ভাই আপনার চাঁদ মুখ একটু দেখবো তুমি আমার কইছো চাঁদ মুখ কইবে আমি আমার বড় তো সাদ মুখ কই দেখো তো এই যে দেখো অধর পলভ কারে বলি যে তোমার ঠোঁটটা পাতার মতো জীবন আমার কইছো সুফিয়ান ভাই আপনার ঠোঁটটা পাতার মতো তুমি তোমার বৌরে তোমার গার্লফ্রেন্ডে এখন আমি কইলে দোষ হ্যাঁ আমি কইলে দোষ আর তুমি ইনবক্সে সারাদিন কই আস লক্ষ্মী মেয়ে লক্ষ্মী শোনা একটু দেখাও না আমার এই যে সারাদিন কই কই সেগুলো দোষ নাই আমি এখন বুঝিলাম যে অদর পলাপ নরমালি আমরা কি বলে থাকি ঠোটকে সাথে তুলনা করি এটাই আমার রোমান্টিকতা হয়ে গেছে পলাপান মানে তোমরা গোপনে গোপনে টেম্পু চালাও এখানে দোষ নেই আর আমি কইলে দোষ হ্যাঁ পোলাপান ভালো হয়ে যায় আচ্ছা এখন শোনো দেখো তুমি শোনো তাহলে সমষ্টি করা আমরা শিখছি এখন আস আমাদেরকে ভেষভাক নির্ণয় করতে হবে এখন আস আমাদের কি নির্ণয় করতে হবে ভেষবাক মাথায় রাখবা যখন তুমি বুঝতে পারবে এটা সত্য সমাজ সত্য মানে উপমান উপমান হলে মাঝখানে কি বসাবা মাঝখানে বসবে ন্যায় মাঝখানে কি বসবে ন্যায় মাঝখানে কি বসবে ন্যায় জাস্ট এটা মাথায় রাখবে ন্যায় বসবে কোনখানে মাঝখানে ন্যায় বসবে কোনখানে মাঝখানে ন্যায় বসবে কোনখানে মাঝখানে সিল মারবো কোনখানে মাঝখানে সিল মারবো কোনখানে মাঝখানে সিল মারবো কোনখানে মাঝখানে ওই যে মনে আছে তোমার সিল মারবো ভাই কোনখানে ডট ডট ওই যে তোমার মাহিয়া মাহির বটে সব মনে আছে আচ্ছা 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 দেখো তো তাহলে শিল কোথায় মারবো মাছখানে মারবো শিল কোথায় মারবো মাছখানে মারবো শিল কোথায় মারবো মাছখানে কি মারবো ন্যায় তাহলে এই যে যখন বুঝবো উপমান যখন বুঝব উপমান তখন কি বুঝবে মাছখানে কি বসবে ন্যায় বুঝবে দেখো এই যে সিম্পল অরুণের ন্যায় রাঙ্গা কাজলের ন্যায় কালো তুশরের ন্যায় দবল তুশরের ন্যায় সুভ্র তুশরের ন্যায় শীতল জাস্ট মাস্ক একটা নেসিল সিল বসে মাস্ক কানে একটা নেসিল বসে দিবা আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না বল ক্লিয়ার কিনা তাহলে বলো আমার উপমানের বেশবাকক ক্লিয়ার উপমানের বেশবাকক ক্লিয়ার ক্লিয়ার সিল মারবো ভাই কোনখানে মাহিয়াফার মাস্ক কানে এই জাস্ট নে এটা বসে কানে আর কিছু লাগবে না এবার আসো भैया এই উপমিতর বেশবাকক কিভাবে মাথার খবা ন্যায় বসবে শেষে ন্যায় বসবে শেষে ন্যায় বসবে শেষে তো এখানে কথা আছে দেখো শেষে যে বসবে এটা কি হবে শেষে যে বসবে এটা এটা হবে দেখো শেষে যে বসবে মানে আমরা কি জানি উপমানে সরি উপমিতর মধ্যে আবার নাইটা কথা বলবে শেষে বসবে এখন এটা কি হবে চাঁদ মুখের নাই চাঁদ মুখের নাই ভাই কে বলো তো চাঁদ মুখের নাই চাঁদ মুখের নাই চাঁদ মুখের নাই নাকি মুখ চাঁদের নাই কোনটা হবে তোমাকে জানো বলো তো চাঁদ মুখের নাই চাঁদ মুখের নাই নাকি মুখ চাঁদের নাই কোনটা হবে ভাই কে তো চাঁদ মুখের নাই নাকি মুখ চাঁদের নাই কোনটা হবে ভাই কে তো চাঁদ মুখের না নাকি মুখ চাঁদের নাই ভাই কে তো চাঁদ মুখের নেয় নাকি মুখ চাঁদের না ভাই কর তো জাস্ট সিম্পলি চিন্তা করো এখন কোনটা আমরা অনেকে প্যাঁচ লাগে ফেলবো এই তুমি সিম্পলি চিন্তা করো একবার সিম্পলি চিন্তা করো দেখো তো তুমি কি সাদরে মুখের সাথে তুলনা করো নাকি মুখরে তোমার চাঁদের সাথে তুলনা করো দেখো তুমি কি সাদের দিকে তাকে বলো ও চাঁদ তোমার রূপখানি না আমার বউয়ের মতো সুন্দর তুমি কি এভাবে বলো তুমি কি বলো ও চাঁদ তোমার মুখটা না আমার বউয়ের মতো সুন্দর তুমি কি এভাবে বলো না কি বলো ওগো সুন্দরী ও আমার প্রিয়তমা তোমার মুখটা চাঁদের মতো সুন্দর বলতো মুখরে চাঁদের তুলনা করো নাকি চাঁদের মুখের তুলনা করো ভাইয়ের বলো বলো কোনটায় কোন তুলনা করো কোনটাকে কোনটায় সাথে তুলনা করো ভাইকে বলো 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 লক্ষ্মী সুন্দর ভাইকে বলো তো আমরা সবাই কি করি এই যে আমার বউয়ের মুখটাকে বলে দেখি এটা আমার বউ না আবার কি ভুল বুঝতে না মানে এই যে আমরা আমাদের লক্ষ্মী মেয়ের তোমার মুখটা বলি কি ওফ তোমার মুখটা না চাঁদের মতো তোমার মুখটা না চাঁদের মতো তাহলে মুখকে চাঁদের সাথে তুলনা করি এই কারণ হবে তোমার মুখ সাদের নেয় এই কারণ হবে তোমার মুখ সাদের নেয় সাদ মুখের ন্যায় দিবা ভুল করবা সাদ মুখের ন্যায় দিবা ভুল করবা হবে মুখ সাদের নেয় কি হবে মুখ সাদের নেই কি হবে মুখ সাদের নেই কি হবে মুখ সাদের নেই করো কি সিংহ চিন্তা করতো তুমি কি সিংহরে পুরুষের তুলনা করো নাকি পুরুষের সিংহ তুলনা করো তুমি সিমলি বলো সিংহরে কি বলো এই সিংহ তুমি আমাদের তুমি দেখতো ওবায়দুল কাদের মতো এমনি বলো এই সিংহ তুমি দেখো না আমরা কি বলি ওবায়দুল কাদের আপনি সিংহের মতো তার মানে কি পুরুষ সিংহের নেই পুরুষ সিংহের নেই পুরুষ সিংহ না দেখো তো বাহু লতা তুমি দেখো তো তুমি একটা লতারে লতারে যা বলে ওগু লতা তুমি দেখতে আমার বউয়ের বাহুর মতো হাতের মত না বরং তুমি মিমের হাতকে বলো ওই মিম তোমার হাতটা লতার মতো তাহলে হবে কি বাহু লতার মতো বাহু লতার মতো সেম টু সেম অধর পল্লবের নেয় মুখ সন্দেহ নেই কথা বলো ক্লিয়ার কিনা সোনা মন্দিরে বলো ক্লিয়ার কিনা বলো বলো সোনা মন্দিরে ক্লিয়ার কিনা বলো বলো বা কোনটা কোন সময় সেটা চিনবো কিভাবে এর আশা দিয়ে কেউ বুঝায় যায় তখন তারা আমি কি বুঝেলাম তোমরা কেউ বুঝাও তো তারে বলো তার কেউ বুঝাও তার কেউ বুঝাও ওকে 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 এর আশা তাহলে আমাদের এই যে আমাদের কি আসো এখন আমাদের কি রাখতো এই যে চলো এবার কিছু সমস্যা তোমার নিজেরা বলো আসা এবার কিছু প্র্যাকটিস করো তোমাদের নিজেরা বলো এই যে রক্তলা তোমরা নিজেরা বলো দ্রুত বলো রক্তলাল কোন সমস্যা ভাই রক্ত তো লালে হয় সত্য না সত্য সত্য মানে উপমান এর দেখো মিস কালো মানে কি আমি তোমাকে বলি মিস মানে কি মিস মানে তোমার কয়লা মিস মানে কি কয়লা ভাই কয়লা তোমার কালোই হয় সত্য না সত্য না সত্য হলে আমার কি হবে উপমান হবে সত্য হলে কি উপমান হবে সাদ মুখ পরিশ্রী ব্যস্ত কি ভাইকে বলো শশ বস্তুকে দেখো শশ মানে কি শশ মানে খরগোশ শশ মানে কি খরগোশ শশ মানে কি খরগোশ দেখো তো খরগোশ সবসময় তো ব্যস্তই হয় খরগোশ তো সবসময় ব্যস্তই হয় খরগোশ সবসময় ব্যস্ত হয় সত্য সত্য তাহলে কি উপমান দেখো তো ফুলকুমারি এখন ব্যাকে তো ফুলকুমারী ফুলকুমারী একটু ভাই খেয়াল খেয়াল করতো ফুলকুমারি একটু ভালো করে খেয়াল করো দেখো তো ফুলকুমারি বলো ফুলকুমারী কোন সমস্যা হবে একটু আনসার করতো ফুলকুমারী কোন সমস্যা ভাই আনসার করতো ফুলকুমারী কোন সমস্যা হবে একটু আনসার করতো ফুলকুমারী কোন সমস্যা হবে আনসার করতো ফুলকুমারী কোন সমস্যা যা সিম্পলি চিন্তা করো সিম্পলি চিন্তা করো তুমি কি বলছো ফুলকুমারি ওই যে বলো না ওগো ফুলকুমারী ফুলকুমারি আসো না ওই যে বলো না তোমার একটা ছবি ছিল না ফুলকলি রে কলি রে ও কলি রে একটা আছে না তোমার ফুলকলি দি এখন দেখো তুমি একটা মেয়ে কি বলছো ওগো ফুলকলি ওগো ফুলকুমারী এখন মাকে সিম্পলি চিন্তা তো তুমি যে তুমি তারা ফ্লাট করার জন্য বলছো তুমি দেখতে ফুলের মতো হ অথবা বলে না পৃথিবীর সকল ফুলের সৌন্দর্য তোমার কাছে সে হেরে যাবে তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ ফুল এই যে কত রকম ফ্লাট করো না তোমরা কত রকম তেল মারো না দেখো ফুল কি কখনো কুমার হইতে পারে ভাইকে এটা তো ফুল কি কখনো কুমার হইতে পারে ভাইকে বলতো ফুল কি কখনো কুমার হইতে পারে ভাইকে বলো ভাইকে বলো ফুল কি কখনো কুমার হইতে পারে পারে না তার মানে এটা কি সমাস মিথ্যা সমাস মিথ্যা হলে কি হবে উপমিত হবে মিথ্যা হলে কি হবে উপমিত হবে মিথ্যা হলে কি হবে উপমিত হবে বাহুলতা হিমসূতর দেখো হিম মানে কি হিম মানে তুষার হিম মানে কি তুষার তুষার তো আমার শীত হলে হয় তার মানে সত্য বলো পারবা কিনা বলো পারবা কিনা বলো পারবা কিনা আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি দেখো এই যে হিমসূতর বজ্র কণ্ঠ একটু ভালো করে খেয়াল করো বজ্রকণ্ঠ কি বললাম বজ্রকণ্ঠ দেখো ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো বজ্র মানে কি বজ্র মানে কি কঠিন কণ্ঠ তো কণ্ঠ ভাই চিন্তা করতো আমি কি বলছি বজ্রকণ্ঠ বাদুল কাদের বজ্রকণ্ঠের দিকে বলতো বজ্র কি মানে ঠাড়া কি কখনো কণ্ঠ দিতে পারে ভাইকে বুঝতে পারতো ঠাড়া কি কখনো বজ্র দিতে পারে বলো ঠাডা কি কখনো সরি বজ্র কি কখনো কণ্ঠ হইতে পারে পারে না মিথ্যা 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 হলো উপমিত এরপরে দেখো বজ্র কঠোর বজ্র কঠিন এটা সত্য বজ্র কঠোর বজ্র কঠিন এটা সত্য কারণ কি কারণ বজ্র তোমার অত্যন্ত কঠিন বজ্র মানে কি ঠাডা ঠাডা কি সহজ না ঠাডা তো কঠিন সত্য তার মানে কি এই দুইটা আমার সত্য আর এটা আমার মিথ্যা সো প্যাঁচ লাগাবে না বজ্র দেখলেই যে তোমার উপমান উপমিত এমন নয় বজ্র কণ্ঠ এটা হচ্ছে তোমার মিথ্যা বজ্র কন্ঠ এটা তোমার কি মিথ্যা বজ্র কণ্ঠ এটা তোমার মিথ্যা কারণ বজ্র কখনো কণ্ঠ হয় না বাট বজ্রটা কঠোর হয় বজ্রটা কঠিন বজ্রটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন সত্য আই থিং তোমরা পারবে এখন আমার আর পড়ান দরকার নাই আমার আর পড়ান দরকার নাই ম্যাকটা তোমার কালোই হয় বক দার্মিক এটা তোমার সত্য কাজল কালো এটা তোমার পড়ান দরকার না এটা তোমার নিজেরাই পারবে বলো ক্লিয়ার কিনা তাহলে বলো আর ক্লিয়ার কিনা আই থিঙ্ক আর কারো কিছু লাগবে না এর বাইরে ইনশাআল্লাহ আমার আসবে না এর বাইরে আমার ইনশাল্লাহ আসবে না ওকে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এবার আমরা যাব রুপুকের মধ্যে আমরা কিসে যাব রুপুকের মধ্যে যাব আমরা কিসে যাবো রূপুকের মধ্যে যাবো চলো বলো তাহলে মধ্যে কোনো সমস্যা থাকবে বলতো উপমান আর আমার উপমান আর উপর মধ্যে কারোর জীবনে সমস্যা থাকবে আলহামদুলিল্লাহ ক্লিয়ার 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 ও কি ফেন আসো আসব এরপরেও যদি আর বাড়তি দু একটা সমাজ থাকি থাকে দয়া করে এগুলো একটু গুগলের মধ্যে সার্চ দিবা তাহলে তুমি নিজেই বুঝবা এটা কি সত্য না মিথ্যা সত্য নাকি মিথ্যা ওকে ওকে আমাকে আর কেউ এখন কোশ্চেন করে না কেমন আশা এখন রূপক কর্ম দ্বারা রূপক কর্ম দ্বারা আমাদের বইতে কি বলে জানো এই যে বিশাল একটা দিয়ে দা আল্লাহ বিশাল একটা দিয়ে দা আহা পড়তে মাথা হ্যাং হয়ে যায় এত কিছু পড়ার দরকার নাই এত কিছু পড়ার দরকার নেই দেখো একটু ভালো করে খেয়াল আমরা কি বলতেছি দেখো তো এই ছবিটা দেখে কার মনে কি ফিলিংস আসতেছে ভাইকে বলতো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে যদি এরকম একটা ছবি দেখো তোমাদের কার মনের মধ্যে কি ফিলিংস আসতেছে বলতো আজান হচ্ছে বিরতে যে আজান বহুত আগে দিয়ে দিছে আমাদের এখানে বলো 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 কার মনের মধ্যে কি ফিলিংস আসতেছে ভাইকে বলতো কার মনের মধ্যে বক কি বক তোমার সত্য এটা তোমার উপমান বলো কার মনের মধ্যে কি ফিলিংস আসতেছে ও খুবই রোমান্টিক ফিলিংস আসে না এই যে দেখো তো এই যে দেখো তো এই দুজনের মধ্যে কি কোনো ফাঁক আছে ভাইকে এই দুজনের মধ্যে কোনো ফাঁক আছে নাই একে অপরের একবারে খুবই কাছে লেগে আছে এক অপরের সাথে তাদের মধ্যে কোনো কি ফাঁক আছে কোনো ফাঁক নাই কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই কোনো মাঝখানে কিছু আছে কিচ্ছু খুব গভীর সম্পর্ক তারা দেখো তো খুব গভীর সম্পর্কে তারা আছে খুব কিসের সম্পর্ক আছে খুব গভীর সম্পর্কের মধ্যে আছে কিসের সম্পর্কের মধ্যে আছে কোন গভীর সম্পর্কের মধ্যে আছে কিসের সম্পর্কের মধ্যে আছে কোন গভীর সম্পর্কের মধ্যে আছে এই দেখো এই বাবা মেয়ের মধ্যে দেখতো এই বাবা মেয়ের মধ্যে কি খুব গভীর সম্পর্ক আছে আই হেট ইউর মাইন্ড এটা তো ব্রাদার অ্যান্ড সিস্টার হতে পারে ওই যে তোমাদের ব্রাদার অ্যান্ড সিস্টার প্লিজ ড্রপ ইউর মেসেজ

বুঝতে পারছি আপনার যে অফলাইন এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সারা বাংলাদেশে আটটা বিভাগে আমাদের এক্সাম সেন্টার থাকবে ওখানে এসে প্রতি মাসে একটা করে মল্টেজ দিতে পারব তো এটা হচ্ছে ব্যাপার আর প্রথমে যদি ভর্তি হয় তাহলে সে প্রথমে যারা অ্যাডমিশন নেবে তিন হাজার এদের মধ্যে একটা স্পেশাল গিফট আছে আমরা প্রতি বছর লটারি করে যেটা করি তো সব কিছু মিলায় প্রি বুকিংয়ের সিচুয়েশান খুবই মারাত্মক তোমরা দয়া করে

ওকে দেখো তার রূপক কর্মধারা মানে কি রূপক কর্মধারা হচ্ছে এমন একটা সমাজ যেটা কি থাকে মানে একটা গভীর তাদের মধ্যে গভীর সম্পর্ক থাকবে কোন পার্থক্য না তাদের একটা গভীর সম্পর্ক কেমন ভাই তোমাকে দেখাচ্ছি কেমন ভাই দেখাচ্ছি এই যে একটা ওয়ার্ড কি বলতো প্রাণ পাখি ওয়ার্ডটা কি বলতো প্রাণ পাখি তুমি চিন্তা করতো তুমি কাকে প্রাণ পাখি বলো তুমি কি আমাকে কখন বলছো যে ভাই আপনি আমার প্রাণ পাখি বা তুমি কি অন্য কাউকে বলছো জাহিদ ভাইকে বলছো যে ভাই আপনি আমার প্রাণ পাখি না প্রাণ পাখি আমরা কাকে বলি যাদের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক আছে খুবই গভীর সম্পর্ক খুবই গভীর খুব কাছের সম্পর্ক মানে কাকে বলি দেখো ওই যে আমরা তাকে বলি না জান তুমি আমার প্রাণ পাখি আমার ময়না পাখি আমার টিয়া পাখি এই যে কাকে বলি প্রাণ পাখিটা যাদের সে আমার খুব গভীর সম্পর্ক তাকে বলি না এই রকম সো কি বললাম গভীর সম্পর্ক আছে মানে সেটা কোন সমাস রূপ সমাস সমাজ আমরা সবাই জানি প্রাণ পাখি কাকে বলি যাদের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে অগভীর সম্পর্ক আছে খুব রোমান্টিক সম্পর্ক আছে ভাই নেট প্রবলেম আই থিঙ্ক এখন ঠিক আছে এখন ঠিক আছে না ঠিক আছে ওকে দেখো তাহলে দেখো প্রাণ কাল কিছু মাস তোমার প্রাণ কোন সমাস রূপক কর্ম কারণ সেখানে কি আছে গভীর সম্পর্ক আছে একটা অগভীর সম্পর্ক আছে কেমন এরপরে দেখো তো মন মাঝে এটা কোন সমাজ একটু সিম্পলি চিন্তা করতো মন মাঝে কি হবে মন মাঝে অর্থাৎ দেখো তো মনের সাথে মাঝির কি সম্পর্ক আছে আচ্ছা কি একজন মনে অনেকক্ষণ ধরে এটা কমেন্ট করতেছে মাহদি মাহাদি হাসান তুমি দাঁড়িয়ে রাখছো বন্ডামি চো মাদি হাসান আমি শপথ করে বলতে পারি মাদি হাসান তোমার জন্মের সমস্যা আছে ভাই আমি শপথ করে বলতে পারি ভাই তোমার জন্মের সমস্যা আছে তুমি তোমার আব্বু আব্বু আমরি জিজ্ঞেস করে যে আব্বু আমার জন্মের সময় আপনারা কি এমন কাজ করছেন যে আমার জন্মের মধ্যে বেজাল আছে এখন বাজে কটা একটা সতেরো আমি বললাম যে আমার দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে ভাই তুমি দশ মিনিট ওরা বাসা নামাজটা পড়বে বা তুমি এখন পড়ে আসো আমি এখন জোরে নামাজের জন্য তিরিশ মিনিট বিরুদ্ধে দিব এরপর আবার দশ মিনিট ক্লাস নেবো

মনকে তোমার যা이버সের তুলনা করতে পারতো মনকে তুমি যারা বিমান চালায় বিমান চালক সাথে তুলনা করতে পারতো মনকে তোমার ট্রেন চালকের সাথে তুলনা করতে পারতো বাট মনকে মাঝেশত কান তুলনের সাথে এই জিনিসটা বুঝা ট্রাই করো জাস্ট মনে করো দেখো তো এই যেমন করে রেল লাইনে রেল কি চলে এক ধাসে চলে ট্রেন চাইলো একটু নমি চলতে পারবে না ট্রেন চাইলেও একটু নামি চলতে পারবে না তুমি সিম্পলি চিন্তা করতো এটা যদি বাস রোড হয় বাস এই রোড দিয়ে যাইতে পারবে এই রোড দিয়ে আসতে পারবে চাইলেও বাস এখান থেকে নাইমা যাইতে পারবে না বাট তুমি নদীর কথা চিন্তা করো মনে হচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে তোমার কি বলতো নদী এটা কি বলতো নদী নদীর মধ্যে নৌকা চলে কে চালায় মাঝি চালায় এই নৌকাটা মাঝি চাইলে এইভাবে যাইতে পারে মাঝে চাইলে বামে দিয়ে যেতে পারে মাঝে চাইলে সোজা যাইতে পারে মাঝে চাইলে ঘুরে আসে যেতে পারে অর্থাৎ মাঝে মাঝির মন মতো যাইতে পারে মাঝে মাঝির মন মতো সামনে পিছে ডাইনে বামে যে দিক দিয়ে যেতে পারে আমাদের মনটাও ঠিক এমন আমাদের মনটাও ঠিক কেমন আমাদের মনটাও ঠিক কতক্ষণ দেখবা আমাদের মনটা কতক্ষণ বাংলাদেশে থাকে কতক্ষণ সাদিয়ার কাছে থাকে কতক্ষণ মিমের কাছে থাকে কতকুন নুসরাদের কাছে থাকে কতকুন ইস্রদের কাছে থাকে কতক্ষণ প্লাস্টিক ওইখানে চলে যায় বিরানের গন্ধpale বিরানের দিকে চলে যায় মানে মনই কখন স্থির থাকে না এক এক সময় অন্যদের এক এক জন ভালো লাগে এই সামাদের মন এই মনের কোনো ভাবে কন্ট্রোল করা যায় না কতকুন এtere কতকুন তারে কতকুন এই মে কতকুন এই নাইকা কতকুন সেই নাকা এক এক সময় এক এক জনরা ভালো লাগে এই মনকে কন্ট্রোল করা যায় না মন আমাদের মাঝির মতো যেদিকে খুশি এদিকেও চলে যায় এই কারণে মন কি কিছুর সাথে তুলনা করছে মাঝির সাথে এই কারণে মন মাঝির সাথে তোমার কোন সমাস রূপক কর্মধারয় সমাস এই কারণে

বিষাদী করে ফেলবা তার দরকার নেই ওকে দেখো বিষাদ মানে কি বিষাদ মানে হচ্ছে দুঃখ বিষাদ মানে কি দুঃখ বিষাদ মানে কি দুঃখ সিন্ধু মানে কি সাগর সিন্ধু মানে সাগর আমরা কি আমরা অনুষ্ঠানে বলি না আমার এই জীবন রেখে লাভ আর বেঁচে থেকে লাভ আ আর বেঁচে থেকে কি লাভ এই জীবনটা আমার দুঃখে দুঃখে বরপুর সারাদিন আমার শুধু দুঃখ আমার মতো দুঃখী পৃথিবীর দেশে কেউ নেই এই যে আমরা বলি না আমার থেকে আর কেউ নাই কেউ নাই অর্থাৎ আমি আমার দুঃখটাকে আমি আমার দুঃখটাকে সাগরের সাথে তুলনা করেছি আমি আমার দুঃখটাকে সাগরের সাথে তুলনা করেছি এই যে দুঃখের সাথে সাগর একটা গভীর সম্পর্ক এই কারণে বিশেষ সুন্দর আমার রূপকর্ম দ্বারা সমাজ এরপরে চিন্তা কর কি বলছি এরপরটা একটা আছে দেখো এরপর হচ্ছে আমার শোক অনল, শোক মানে কি শোক তো আমরা সবাই বুঝি শোক মানে কি দুঃখ শোকটা আমরা সবাই বুঝি দুঃখ অনল মানে কি আগুন অনল মানে কি আগুন ওই যে আমরা বলি না কি আগুন জ্বলছে বুকে আমরা বলি না সে যখন আমার বুক ছেড়ে চলে গেছে আমার বুকটা আগুন জ্বলতেছে তার জন্য থাউ করতেছে তার জন্য কি আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো জানে না দেখো এই শোকটা মানে কি এই শোকটা মানে হচ্ছে আমার দুঃখ এই দুঃখকে আমার কিসের সাথে আগুন সত্য হয়েছে কারণ আগুন যেরকম একটা জিনিসকে জ্বালাই পড়ায় ছারখার করে দেয় ঠিক সেম টু সেম শোক আমাদের অন্তরকে আমাদের হৃদয়কে ছারকার করে দেয় আমি তার শোকে বেহস দেখবে না অনেক ছেলেরা তার শ্বেতের শোকে পাগল হয়ে যায় এই যে শোককে কিসের সাথে তুলনা করছে আগুনের সাথে বা অনলের সাথে তুলনা করছে এই কারণে শুকানোর রূপক কর্ম দ্বারা সমাস কেমন ওকে দেখ এরপরে দিল দরিয়া আমরা বলি না লোকটা অনেক ভালো মনের মানুষ দিল দরিয়া মানুষ যারাই দেখে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে দেয় হ্যাঁ এরকম তোমার এরকম তোমার এরকম তোমার এরকম তোমার ইয়ে থাকে আর কি এরকম তোমার ইয়ে থাকে কেমন কোন সমসকর্মাস এরপরে দেখো জীবন করো জীবনটা আমাদের জীবন আমাদের কি আলো দেখায় না প্রদীপ যেরকম আলো দেখায় জীবনটা আমাদের আলো দেখায় এরকম তোমার জীবনকে প্রদীপের সাথে তুলনা করছে যৌবন সূর্য কোন সমাস দেখো তো যৌবন সূর্য কোন সময় দেখো তো যৌবন সূর্য কোন সমাজ একটু সিম্পলি চিন্তা করো যৌবন আমাদের যৌবন মানে কি তোমরা বুঝছো না আমাদের যৌবন মানে কি তোমরা বুঝছো না বলতো আমরা যৌবন মানে আমরা সবাই বুঝি যৌবন মানে কি আমরা সবাই বুঝি আচ্ছা এই তোমরা কার কমেডি রিপ্লাই দিতে আমি বুঝতেছি না তোমরা কার কমেডি রিপ্লাই দিতেছো আচ্ছা মাহাদি এটা কি মাহাদি নাকি তারা দেখি তো আমি অনেকবার স্যারকে বললাম কোকা কোলা বয়কটের কথা লাইভে বলতে কিন্তু সে বললো না এই লাইভ সবাই বয়কট করে নিজেদের দায়িত্ব পালন করেন এই গাঁজা খাইছে কনফার্ম আল্লাহ মাঝে 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 কিছু কিছু মানে আঞ্জুটি কাঞ্জুটি ক্লাস করতে আসে এটা আমি তোমাকে বলি একটা সহজ কথা বলি তুমি দেখবা আমি কি বললাম এদের জন্মের সমস্যা আছে না আমি শপথ করে বলতে জন্মের সমস্যা আছে কখনো সে তোমার এই যে তেরোশো বলা কখন এরকম করতো না তেরো চোদ্দশো সঙ্গে কখনো নিজের জন্মের পরিচিত কর ভাই তোমরা ভাইকে যে ভালোবাসা দিচ্ছ না অনেক মানুষ এটা জ্বলতেছে হিংসে পড়তেছে এই কারণে ফ্যাক লাগায় লাগাই দেয় এই কারণে বিশ্বাস করে ফ্যাক লাগা দেয় এগুলো রিপ্লাই না যা বলার বা আমি বলবো যা বলার আমি বলবো তোমরা এগুলো রিপ্লাই দিবা না কেমন এখন ভাই তোমাকে বলি দেখো বিষয়টা খেয়াল করো তুমি যখন অন্যের রিপ্লাই দেবে তোমার মনোযোগটা নষ্ট হচ্ছে নিজের ক্ষতি কেন করতো ও আসতে তোমার মনোযোগ নষ্ট করতে শয়তান আসে তো তোমার অসুস্থতা দিতে পারে তুমি বুঝতে না বিষয়টা খেয়াল করে দেখো আসো যৌবনের সাথে কিছু তুলনা করছে সূর্যের সাথে একটা আমরা দেখো এই যে তোমার কি একটা রোমান্টিক পড়া পড়তেছে এইসব তোমার হিরুঞ্চি মিরুঞ্চি গান জুটির কমেন্ট পড়ার টাইম আছে ভাই রোমান্টিক একটা পড়া পড়তেছে একটু রোমান্টিক ভাবে একটু বোঝার ট্রাই করে খেয়াল করা দেখো যৌবন সূর্য মানে কি দেখো আমাদের যৌবনকে আমাদের যৌবনকে আমাদের যৌবনকে কিসের সাথে তুলনা করছে আমাদের যৌবনকে সূর্যের সাথে তুলনা করছে আমাদের যৌবনকে সূর্যের সাথে তুলনা করছে আমাদের যৌবন কিসের সাথে তুলনা সূর্যের সাথে সূর্যের যেরকম প্রচুর উত্তাপ সূর্যের আলোতে যেরকম সব ছাড়খাড় হয়ে যায় সূর্যের যেরকম অনেক উত্তাপ অনেক উত্তাপ অনেক উত্তাপ ঠিক তেমনই আমাদের যৌবন মাঝে মাঝে আমাদেরকে লাড়া দেয় না একবার বলে না যৌবন বিলে বড় জ্বালা রে হ্যাঁ এরকম মানে অনেক যৌবন মাঝে ঠেলা দেয় মাঝে দেখবে এই যে তোমাদের বৃষ্টি বৃষ্টি এসে তোমাদের মনের মধ্যে কত কিছু ফাল দেয় শীতকাল আসে তোমাদের মনে হয় কত কিছু ফাল দেয় বলে যা বাহ এত বড় খাটে আমি একা একা কেন ঘুমাবো কেন এত বড় খাটে ঘুমাবো এই যে আমাদের যৌবনের মাঝে ঠেলা দেয় এই যৌবনকে সূর্যের সাথে তুলনা করতে কারণ সূর্যের যেরকম অনেক উত্তাপ সূর্যের রাগকে বা সূর্যের

বলো ক্লিয়ার কিনা বলো বলো ছেলেমেয়েরা ক্লিয়ার কিনা বলো 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 ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা বলো বলো ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার কেমন ওকে 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার 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 ভাই এগুলো তো উপমানিত উপমানিত হতে পারে বুঝবো কিভাবে না 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 উপমানিত কিভাবে তুমি দেখো জাস্ট গভীর সম্পর্ক জাস্ট এই সিম্পল ওয়ার্ড গুলো দেখলে তোমার মনে হয়ে আচ্ছা শুকানল শোকের সাথে অনল গভীর সম্পর্ক হ্যাঁ এটা এখন তুমি চিন্তা এগুলো উপমিত উপমান না উপমিত উপমান হচ্ছে জাস্ট ওই জিনিসগুলো চিন্তা করবা এখন তোমাকে আমি একটা বলি তোমার সমাজ কেউ শিখছো ওই যে তোমার সমাজ মাঝখানে রূপ বসলে এটা বসবে মাঝখানে নেয় বসলে ওইখান থেকে চিন্তা না করে এটা কেন এটা হয়েছে তুমি এটা বুঝে আমি তোমাকে বলি তুমি বুঝো প্রাণ পাখি কেন রূপক হয়েছে তুমি কিটা বুঝছো ওকে না যদি এটা বুঝে নাফ তোমার জন্য কারণ তোমার সমাজ নতুন কোন সমাজ দেবে না গুরিপিরে এই সমাজগুলো তোমার পরীক্ষার হলে আসবে গুরিপিরে এই সমাজগুলো তোমার পরীক্ষায় হলে আসবে আসো এখন ভাই তোমাকে আরেকটা টেকনিক দিই আমরা অনেকগুলো পড়ে কি প্রথমটা কি আমার অদৃশ্য হয় প্রথম সমাজটা আমার অদৃশ্য হয় প্রথম আমার অদৃশ্য হয় পরেরটা আমার দৃশ্য হয় এটাও মিলে মোটামটি দেখো এই যে প্রাণ অদৃশ্যমান পাখি দৃশ্য মন অদৃশ্য মাঝে দৃশ্য সুখ অদৃশ্য সাগর দৃশ্য এরকম প্রথমটা অদৃশ্য পরেরটা দৃশ্যমান এটাও তোমার রূপকর্ম দ্বারা বাট এটা সব সময় খাটে না এটা তোমার কি থাকে না সবসময় খাটে না এই যে তোমার এগুলো আসছে না আবার মাথায় রাখবে দেহ দিয়ে যা সমাজ এই যে তোমার দেহকর্ম দেহ পিঞ্জ দেহ কাণ্ড দেহ দিয়ে যা সমাজ এগুলো তোমার রূপক কর্ম রূপক সমাজ বাট এগুলো আমার সবসময় পরীক্ষা হলে আসে না আসো আলহামদুলিল্লাহ আমাদের রূপক কর্মদার সমস্যা সরি আমাদের কর্মদার সবগুলো ক্লিয়ার আমাদের কর্মদার সবগুলো ক্লিয়ার কেমন ওকে ওকে তাহলে আমাদের কর্মদার সমাজ সবগুলো ক্লিয়ার সব এখন ভাই আমাকে বলি আমি তোমাকে বলি আর আজকে অববিভব সমাজ যেটা আছে না উপসর্গ যারা যারা পারবা যেমন মনে করে আমি তোমাকে কি বলছো মনে করো একটা শব্দ কি জেলা একটা শব্দ জেলা একটা শব্দ কি জেলা একটা শব্দ কি জেলা একটি শব্দকে বলতো জেলা এই জেলার যখন তুমি উপবসাইছ উপ এটা একটা উপসর্গ এই উপবসাইছ না এটা হচ্ছে উপজেলা এই যে উপজেলা এটা একটা তোমার অব্যবাব সমাস হ্যাঁ অব্যবাব সমাস গুলো জাস্ট শুরুতে উপসর্গ বসবে আর কিছু বসবে না সো আই থিংক তুমি আনসার করতে পারবে আসো এখন হচ্ছে তোমাদেরকে আমি বলো আর লাস্ট একটা পড়াই কেমন ওই যে দ্বিগু সমাস আর বহুব্রীটা পড়াই বলো বলো দ্বিগু সমাস আর বহুব্রীটা পড়াই কেমন ওকে লক্ষ্মী ছেলে আমাকে জাস্ট আর পাঁচ মিনিট টাইম আমি শুধু কি পড়াবো দ্বিগু সমাস আর বহুব্রীটা সমাস কেমন বলো

ওকে 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 ভাই একটু আসতে পারো বেশি তাড়াতাড়ি হচ্ছে মানে তাড়াতাড়ি পড়ালে আসতে পারো তো আসতে পারো তাড়াতাড়ি আমি কোন দিকে যাবো কম আসো এখন আমি যাও তোমাদেরকে লাস্ট একটা সমাস পড়াবো সেটা হচ্ছে কোনটা বলতো এই যে তোমার কোনটা বহু ব্রিড আমার পরীক্ষা হলে হান্ড্রেড পার্সেন্ট আসবে বাট আমরা পেস লাগিয়ে দিই পরীক্ষার হলে আমার হান্ড্রেড পার্সেন্ট আসবে বাট আমরা কি বলতো পেস লাগিয়ে দিই বাট আমরা পেস লাগিয়ে দিই এই জায়গাতে কোন জায়গাতে বলতো এই জায়গাতে আমরা পেন্স লাগিয়ে দিই কোন জায়গাতে বলতো এই যে কই 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 আমার বইম পাকি কই 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 ভাই তোমাকে দেখাচ্ছি আহ কই কই এই তো দেখো এই জায়গাতে আমাদের পেঁচ লাগে যে দেখো এই জায়গাতে আমাদের পেঁস লাগে সংখ্যা বাচক বহু ব্রিয়া দিগুল সমাস বলতো এটা কে কে পারো ভাইকে বলো তোমার যদি পারো আমি এটা এটা করাবো ভাইকে বলতো কে কে পারো বলো সব কি রূপই হবে হ্যাঁ সবই তোমার রূপ হবে রূপক রূপক না রূপ যৌবন রূপ সূর্য দেহরূপ তত্ত্ব সব তোমার রূপ হবে বলো বলো এই যে তোমার সংখ্যাবাচক বাচক বহু বৃহৎ দ্বিগুণ সমাজ এটা তোমার কে কে পারো ভাইকে আর পড়ানো লাগবে এটা নাকি তোমার পারো ভাইকে বলো বাকি পড়ানো লাগবে নাকি তোমরা পারো ভাইকে বলো 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 পারি না পারি না পারি না পারি না ওহো আহারে সিজত কেউ পারো না পারি না পারি না পারি না পারি না পারি না পারি না ঠিক আছে ওকে ফাইন তাহলে ভাই তোমাকে শিখাচ্ছি দেখো এই সংখ্যাবাচক বহুব্রী শুরু তোর সংখ্যা থাকবে দীঘু শুরু তোর সংখ্যা থাকবে সিম্পলি চিন্তা ভাই বিশ্বাস কর কয় ঘন্টা হয়েছে সকাল দশটা এগারোটা থেকে এখন দেড়টা বাজে আড়াই ঘন্টা প্লাস বকবক করতেছি আয়গনটার উপরে হয়েছে বক বক করতেছে এমন সময় যে তোমাদের একটা বাজে কমেন্ট দেখি না খুব খারাপ লাগে নিজের কাছে তখন মানে এটা হয় কারণ সব মানুষ তো ভালো না দু একটা খারাপ মানুষ থাকবে সো এটা খুবই তোমার মোডকে চেঞ্জ করে দেয় কারণ এই সমাজটা অনেক মজার সমাজটা বা অনেক মজা করে পড়াতে পাই বাট এই যে বাজে কমেন্টগুলো মোড নষ্ট করে দেয় সো যারা যারা বাজে কমেন্ট করতেছো তুমি শুধু আমারও ক্ষতি কষ্ট করতেছো না এইখানে যদি পনেরোশি স্টুডেন্ট ক্লাস করে তুমি পোন রোসি স্টুয়েন্টে ক্ষতি করতেছো কারণ আমি না পড়ালে পনেরো স্টুডেন্ট বুঝবে না কেমন দিন কেমন ওকে 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 আসো মানে স্টুডেন্ট টাকা দিয়ে পড়তেছে তোমার এখন ফ্রিতে পড়তেছে হোক না এমবি কিনে তো আমার ক্লাসটা করতেছে তুমি ওদের টাকাটা নষ্ট করতেছো সো এই বিষয়গুলো কখনো করবে না আসো এখন মাথায় রাখো দেখো মধ্যে মধ্যে থাকবে 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 সংখ্যা সংখ্যা আমার থাকবে তাহলে সময়া দুইটা সমাজের শুরুতে আমার সংখ্যা আছে দুইটা সমাজের শুরুতে আমার কি আছে সংখ্যা আছে দুইটা সমাজের মধ্যে কি আছে আমার সংখ্যা আছে বাট মাথায় রাখবা তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা আমার সংখ্যাবাচক বহুব্রী কোনটা আমার দিগু সমাজ মাথায় রাখবা আমরা কি জানি

পূর্ব পদেও প্রাধান্য পায় না পরপদেও প্রাধান্য পায় না অর্থাৎ কোনো পদেই প্রাধান্য পায় না নতুন একটা পদ প্রাধান্য পায় সেটা হচ্ছে বহু বৃহৎ সমাজ আর দ্বিগু সমাজ কোনটা যেখানে পরপদ প্রাধান্য পাবে এতটুকু মনে রাখতে পারবা সোনামন্দিরা বলতো এতটুকু মনে রাখতে পারবা বলতো লক্ষ্মীবী এতটুকু মনে রাখতে পারবা আই থিঙ্ক পারবা তৎপুরুষ পড়াবেন না তৎপুরুষ অনেক বড় এটা তোমার প্লিজ এখন বলিও না আমি এত লং টাইম আর নিতে পারবো না আমার একটা শরীর

দুই দ্বারা একজন মাসে দুই বুঝ আরে ভাই দুই তলা দ্বারা তলাপদ কে বোঝায় দুই তলার মধ্যে তলাপদের পদের প্রাধান্য তিন তালা মানে তলাপদের প্রাধান্য আছে চার তালা তলাপদের প্রাধান্য আছে হান্ড্রেড পার্সেন্ট দুতলা দ্বারা আমার তলাপদের প্রাধান্য আছে কি নাই ডেফিনেটলি আছে আছে কি নাই ডেফিনেটলি আছে দুই তালা হোক তিন তলা হোক চার তালা হোক একটা তালা তো এটা তো তালা অবশ্যই আমার তলাপদের প্রাধান্য আছে যদি আমার পরপদের প্রাধান্য থাকে শুরুতে সংখ্যা থাকে সেটা কোন সমাস দিগু সমাস কোন সমাস দিগু সমাস কোন সমাস দিগু সমাস এবার দেখো তো দু মানে কি দেখো দু মানে কি সিম্পলি চিন্তা করো দুইটা নল থাকলে অত মনে করো এই একটা নল এই একটা নল এই একটা নল দুইটা নল থাকলে কি সেটাকে আমি দু বলবো অথবা মনে করি এই একটা নল এই একটা নল দুইটা নল থাকলে কি সেটাকে আমি দু বলবো না দু নালা কোনটাকে বলে দেখবা বলে না আমার দু নিয়ে দেখবো ওই যে তোমার দেবের একটা ছবি আছে দেবার আর ওই যে কোয়েল হ্যাঁ কোয়েলের একটা ছবি আছে ওইটার মধ্যে কোয়েলের বাপ যখন হেডফোন কানে লাগায় সে তখন কিছু কানে শুনে না হ্যাঁ ওই ছবিটার মধ্যে দেখবা তখন সে বলে আমার দোন নিয়ে আমার দোন নিয়ে পশু শিকার করার জন্য আমার দোন নিয়ে আয় তারা মানি ফুলবাসকে এই দোন মানে কি বোঝা বলতো এই দোন মানে হচ্ছে তোমার বন্ধু এই দনালা মানে কি বড় বন্দুক এই দনালা মানে কি বন্দুক এই বন্দুককে দেখবা বন্দুকে কয়টা নল থাকে বন্দুকে দুইটা নল থাকে বন্দুকে কয়টা নল থাকে বন্দুকে দুইটা নল থাকে বন্দুকে দুইটা নল থাকে দুইটা নল দেখবা আমরা ওদিক শিক্ষা এই দিকে এই যে ডিকশন বলে না কয়টা নল দুইটা একটা দুইটা ওই ডিকশন ডিকশন ডিকশা কয়টা দুইটা এই যে তোমার দুই নল থাকলেই সেটা দনালা নয় বরং বন্দুককে কি বলি দনালা বলে তাহলে দেখো একেতে নল পদার্থের প্রধান না বল তো দনালার মধ্যে নলা পদার্থের প্রধান না সে কখনোই না কারণ দুইটা নল আমার কোন সমাজ সংখ্যা বহুব্রী একটা নতুন অর্থ বুঝেছে এই কারণে দোন আলো কোন সমাজ সংখ্যা বাজুক বহুব্রী এরপরে দেখো তে পায়া কোন সমাজ সিম্পলি চিন্তা করো তে পায়া কোন সমাজ ভাইকে বলতো তে পায়া মানে কি বলতো তে পায়া মানে কি

তে মাথা মানে কি এটা দরকার নাই এটা বুঝার দরকার নাই তে মাথা মানে হচ্ছে তোমার দিগু সমাস এটা মানা রাখবা তে মাথা মানে কোন সমাস দিগু সমাস 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 এরপর দেখো ত্রিভুজ দেখবা এই যে তোমাদের সোনার ছেলে মেয়েরা তোমাদের সোনার বইয়ের মধ্যে লেখা আছে তে মাথা মানে সরি ত্রিভুজ মানে মানে কোন কোন সমাস সরি সমাস চতুর্ভুজ মানে কোন সমাস তোমার কি দ্বিগুষ সমাস এই কারণে বললাম এই বইগুলো অ্যাভয়েড করবা কেমন দেখো ত্রিভুজ মানে কি দেখো আমরা অনেকেই কি আনসার বলতো ত্রিভুজ মানে কি চিন্তা করো আমরা অনেকেই কি বলে জানো চিন্তা করো ত্রিভুজ মানে তোমরা যারা বলো তিন বুঝের সমাহার দেখো তো এখন বলো তিনটা বুঝ থাকলে কি আমরা ত্রিভুজ বলি দেখো তো একটা বুঝ দুইটা বুঝ তিনটা বুঝ এটাকে কেউ ত্রিভুজ বলবো কিনা ভাইকে বলতো এটাকে কেউ ত্রিভুজ বলবো কিনা ভাইকে বলতো এই যে তিনটা বুঝ আছে দেখো তিনটা বুঝ আছে এই তিনটা বুঝ থাকলে বা এমসিকিউ পড়াবেন না এক ক্লাস হোসেন তোমার তো বাংলা সেকেন্ড পেপার এমসি কিউ আসে না কালকে পরীক্ষা তুমি আমার এমসি কিউ পড়াবেন না দেখো একটু খেয়াল করো খেয়াল করো দেখো এই যে দেখো তিন বুঝ থাকলেই কি তোমার কি তিন বুঝ থাকলেই কি তোমার কি ত্রিভুজ হয়ে যাবে তারপর মনে করো যদি বললাম চতুর্ভুজ চারটা বুঝ থাকলে কি তোমার চতুর্ভুজ হয়ে যাবে না বরংশ ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে তিন বুজের ক্ষেত্রফল বা তিন বুজ তিন বুঝের যে ক্ষেত্রফল ফল এটা হচ্ছে তোমার ত্রিভুজ তিন বুঝুচ্চ ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার ত্রিভুজ তিনটা বুঝ থাকলেই ত্রিভুজ হয় না বরং তো তিন বুঝ মিল্লা যে ক্ষেত্রফল হইছে এটা তোমার ত্রিভুজ বল বুঝছো কিনা তিন বুঝ মিলে যে ত্রিভুজ হইছে এটা তোমার হচ্ছে তিন বুঝ মিলে যে ক্ষেত্রফল হইছে এটা তোমার ত্রিভুজ কেমন তিন বুঝ মিলে যে ক্ষেত্রফল বলেছে এটা তোমার ত্রিভুজ তিন বুঝ মিলে যে ক্ষেত্রফল হইছে এটা তোমার ত্রিভুজ ওকে ফাইন এবার দেখো থ্রি ফলো মানে কি একটু চিন্তা করো ত্রিফলা মানে কি অনেকেই দেখবা ত্রিফলা তুমি যদি যা দোকানে বলো ভাই আমাকে ত্রিফলা দেন মানে ত্রিফলা হচ্ছে তিন ফলের সময় তিনটা ফল যেখানে আছে কি কি হরিতকি হরিতকি আহ হরিত কি আমলকি হরিতুকি আমলো হরিত এই তিন ফল তার মানে এখানে ফলের ফলের প্রাধান্য আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট পরপদের প্রাধান্য আছে এই কারণে ত্রিফলা কোন সমাস এরপর দেখো তো ত্রিশূল মানে কি ত্রিশূল মানে কি ভাই অনেক বলতো ত্রিশূল মানে কি ভাই অনেক মানে কি বলতো ত্রিশুল মানে কি বলো 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 ত্রিশুল মানে কি সিম্পলি চিন্তা করো ত্রিশুল মানে কি তোমাকে কমেন্ট না কিছু তোমার মানে যাদের জন্মের সমস্যা থাকবে কমেন্ট চেক করবে দেখো ত্রিশুল মানে কি সিম্পলি চিন্তা করো দেখো এই যে ত্রিশুল গুলো আছে না এই যে তোমার আছে ত্রিশ তোমার ত্রিশ দেখো ওই যে তোমার হিন্দুদের একজন দেবতা আছে যার হাতের মধ্যে এরকম থাকে এই 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 যে 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 তার তিনটা তিনটা একটা দুইটা এখন তুমি যদি মনে করো লাড়িলো লাড়িলো ত্রিশ বলো এটা না এটা কখন ত্রিশুল হবে না ত্রিশুল মানে তিনটে শুল থাকলে ত্রিশুল হবে না বরং দেবতার হাতে যেটা আছে ওইটাই ত্রিশুল তার মানে ত্রিশুল দ্বারা আবার নতুন একটা প্রত্যেক প্রাধান্য পেয়েছে এরপরে দেখো তো চৌরাস্তা মানে তুমি চিন্তা করো চৌরাস্তা রাস্তা দ্বারা কি তোমার রাস্তা বুঝে কি বুঝে না ভাই করতো চৌ রাস্তা দ্বারা তোমার রাস্তা পথেকে কি বুঝে না ভাইকে বলতো চৌ রাস্তা দ্বারা চৌ রাস্তা দ্বারা তোমার চৌ রাস্তা দ্বারা তোমার রাস্তা পথকে বুঝাই কি বুঝে না ভাইকে বলতো চৌ রাস্তা দ্বারা বলো 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 চৌ রাস্তা দ্বারা তোমার কি রাস্তাকে বুঝায় না কোন কিছু বুঝা ভাইকে বলো ভাইকে তুই বলতো দ্রুত করে বলো চৌ রাস্তা দ্বারা তোমার কি রাস্তাকে বুঝে না কোন কিছু বুঝে বলতো চৌ রাস্তা দ্বারা রাস্তাকে বুঝে আমরা চৌ রাস্তা দেখো এই যে তোমার চৌ রাস্তা এই যে তোমার চৌরাস্তা এই যে তোমার চৌরাস্তা চৌরাস্তা এই চৌরাস্তা দ্বারা আমার অবশ্যই রাস্তা পথ কেউ আমরা কি বলছি এই চল আমরা চৌরাস্তা দেখা করবো তার মানে কি রাস্তা পথের প্রধান আছে কি নাই হান্ড্রেড পার্সেন্ট এই কারণে চৌ রাস্তা হচ্ছে রাস্তা পথের প্রধান আছে না দিবস এরপর দেখো চৌচালা ভাইকে বলতো চৌচালা মানে কি চারটা চাল চৌচালা মানে কি চারটা চাল থাকলে কি সেটা চৌচালা হয়ে যাবে সিম্পলি চিন্তা করো চারটা চাল থাকলে চিন্তা চৌচালা হয়ে যাবে মনে করো এখানে একটা চাল চারটা চালের দাঁড় করে রাখছে চৌচালা হয়ে গেছে চারটা চাল দাঁড় করলে চৌচালা হয়ে গেছে না

এখন তোমাকে ভাই বলি এখন তোমরা যেখানে নতুনত্ব প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে সংখ্যা হচ্ছে বহুব্রী যেখানে পরবর্তী প্রাধান্য পেয়েছে সেটা দীর্ঘ সমস্যা এখন বলো ভাই ভেষবাক্য কেউ সিম্পল উদাহরণ সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে জাস্ট একটা দিবা আছে যায়, কি দিবা আস হাজার কি দিবা আস হাজার কি দিবা আস হাজার আর দিগু হলে সেটা কি দিবা সমাহার দিগু হলে কি দিবা সমাহার দিবা দিগু হলে কি দিবা সমাহার দিবা আর কিছু লাগবে না এখন তুমি চিন্তা করো মানে কি দিগু সমাস দুই তলার সমাহার দু নলা মানে কি সংখ্যাচক বহু বহুব্রী দুই নলা আস তে পায়া মানে কি টেবিল সংখ্যাচক বহুব্রী তিন পায় আস হাজার তে মাথা তিন মাথা সমাহার ত্রিভুজ তিন ভুজ আস হাজার ত্রিফলা তিন ফলা সমাহার ত্রিশুল তিন শুল আস হাজার সৌরাস্তার সমাহার

ভাই যে জোস টেকনিক বলুন ভাই জাস্ট টেকনিকটা দেখা দিচ্ছি আজকে জাস্ট টেকনিক দেখা দিচ্ছি একটু বাস খেয়াল করো আর জাস্ট দুই থেকে তিনটা মিনিট দেখো এই যে তোমার বিশাল একটা টেকনিক আছে বহু সমস্যা ভাই বিশাল একটা টেকনিক আছে মানে বিশাল একটা টেকনিক আছে সমস্যা ভাই ইনশাল্লাহ রাতের ক্লাসে এই বহু বৃষ্টি সমস্যাটা তোমাকে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো এই বহু বৃষ্টি সমস্যাটা ইনশাল্লাহ তোমাকে আমি শেষ করে দেবো কেমন ওকে ওকে আলহামদুলিল্লাহ 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 বলো তোমাদের কেমন লাগছে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা তার মানে অফিসিয়ালি আমাদের আমাদের বাংলা ক্লাস শেষ শুধু রাতে একটা সাজেশন ক্লাস যাবে আমি চাইলে স্কিপ করে পড়াতে পারতাম বাট ভাই ভাই ডেডিকেশন সর্বোচ্চ লেভেল রাখছে না এক মিনিটের জন্য আমাকে আমি বিরতি দিই একটা মিনিটের জন্য একটু পানি পর্যন্ত খাইতে পারিনি কিচ্ছু খাইনি ঘুম থেকে ওঠে ক্লাসে ঢুকছে সো এই ডেডিকেশনের মূল্যটা দিও আর আমি আমার জায়গা থেকে গত কয়েকদিন যাবো সর্বোচ্চ পরিমাণ একটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের সাথে হয়তো বা মানে অফিসিয়ালি আমাদের বাংলা এটাই লাস্ট ক্লাস এর ফলে জাস্ট একটা এক ঘন্টার আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সাজেশন ক্লাস যাবে ওয়ান আওয়ার এক ঘন্টার জন্য বা তোমার দেড় ঘন্টার জন্য একটা সাজেশন ক্লাস যাবে ওকে একটি স্ক্রিনশট দিয়ে রাখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কেমন দেখো একসময় মিস করবো এই সময়গুলো তোমাদেরকে আমি অনেক মিস করবো সো আমি এদিকে তো করবো না কারো কোনো বলো কার কেমন লাগছে বলো ক্লাস কেমন লাগছে

আজকের ক্লাসটা সবাই প্রচার করব। আজকের ক্লাসটা প্রত্যেকে প্রচার করবা এইভাবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যাতে আমি দেখতে চাই হায়েস্ট লেভেল স্টুডেন্ট থাকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যাতে আমি দেখতে চাই হায়েস্ট লেভেল আমি তো গ্যারান্টি দিলাম বিশ্বাস করবো আমি কথা দিলাম সাতটা ত্রিশ মিনিট আমি বেশি এক থেকে দেড় ঘন্টা পড়াবো আজকে এক থেকে দেড় ঘন্টা পড়াবো এই এক দেড় ঘন্টা যা পড়াবো কালকে তাই আসবে বাসা বাসা কিছু সমাস দেখাবো বাসা বাসা কিছু বানান দেখাবো বাসা বাসা কিছু উচ্চারণ দেখাবো বাসা বাসা কিছু ব্যাকরণ শব্দ দেখাবো বাছা বাছা কিছু বাক্য রূপান্তর দেখাবো বিলিপ মি বিলিপ মি বিলিপ মি বিলিপ মি বিলিপ মি এগুলাই কালকে পরীক্ষা দিবা কারণ বাংলা দ্বিতীয়পত্র হুবহু কমন ফেলানোর হুবহু কমন ফেলানোর মতো সাধ্য ইনশাল্লাহ আছে বাংলা দ্বিতীয়পত্র হুবহু কমন ফেলানোর মতো সাধ্য আমার আছে কারণ সমাজ নতুন কোন সমাজ আসবে না ঘুরে এই সমাস তোমাকে পড়াবে সো বাংলা দ্বিতীয়পত্র হু অভু ইনশাল্লাহ কখন পড়ানোর মতো সাধ্য ইনশাল্লা আমার আছে ওইটার দায়িত্ব আমি তোমাকে কিনে অভিসর্গতে কি রকম আসে ওকে ফ্যান আমি তোমার টেলিগ্রাম অভিসর্গ দুটো কোয়েশ্চেন আছে ওগুলো আনসার সব পাঠিয়ে দিবো জাস্ট ওই দুইটা কোয়েশ্চেন পড়বা উপসর্গের অর্থবাচকতা আছে অর্থ দ্রৌতক আছে অর্থবাচকতা অর্থ দ্রৌতকতা এটা একটা উপসর্গ কয় প্রকার ও কি ওইটা একটা ওকে 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 ভাই আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম বাংলা দ্বিতীয় তোমার সাজেশন এই টু জেড কমন আমি ফেলাবো বাংলা প্রথম প্রথম তোমার যদি উদ্দীপক দেয় প্যাঁচ লাগিয়ে দিতে পারে সাদৃশ্য অসাদৃশ্য প্যাস লাগিয়ে দিতে পারে বাট বাংলা দ্বিতীয়তে কোনো পেঁয়স লাগানোর সুযোগ নাই সবগুলো তোমার আমি যা ছিলাম আমার স্লাইড থেকে আসবো এই কথা তোমাকে আমি দিলাম তোমরা যখন আমার পর্যন্ত প্র্যাকটিস করছো ভাই যা পড়ছে তাতে কাটছে না যা পড়েছি ব্যাকরণ শব্দ যা পড়ছে তাতে না আমি রাতে এক ঘন্টা তোমাকে ওভারঅল বাংলা ব্যাকরণ টাস্ক করব শব্দ টাস্ক করবো যা পড়াই দিব সকালে বসে তাই অ্যান্সার জাস্ট ভাই একটা রিকুয়েস্ট করবো বাংলা নিয়ে কোন টেনশন করবা না আমি কথা দিলাম আমি তোমাকে যা দেখাবো তোমার পরীক্ষা তাই আসবে জাস্ট একটা রিকুয়েস্ট থাকবে ক্লাসটা প্রসার করবা ক্লাসের রিভিউ দিবা যাতে আজকে রাতে আজকে রাতে যাতে আমি চাই ওয়া এইট পয়েন্ট ফাইভ কে বিট করে

কালকে সব শেষ করে আটটায় ঘুমাইলাম মাত্র উঠলাম ভাই বাহ প্রীতম সাহায্য শুভ সকাল তোমাকে পুজো শুভ সকাল ওকে ওকে আচ্ছা তোমাদেরকে আমি বলি আজকে তিনটা বাক্যর উপান্ত শিউর আসবে হ্যাঁ অবশ্যই শিওর আসবে আমি তোমাকে বলি বাক্যর সরি কি তোমাদের মতো আমি পাগল হয়ে গেছে বাক্য র আজকে তিনটা তোমাদের আমি এক্সাম দিব সো যাদের মোটামুটি দেখ আমি ব্যাকরণ শেষ করে দিচ্ছে না যাদের মোটামুটি শেষ শেষ না হলেও তিনটা এক্সাম দেবো আমি ট্রাই করে দুটো এক্সাম রাখতে তিনটা এক্সাম দিবা চারটা বাজে এক্সাম দিবা সন্ধ্যা বেজে ইনশাল্লাহ বাইরের উপর বর্ষা করে ভাইয়া ক্লাসে থাকবা তোমার কমন ফালানোর দায়িত্ব আমি আবসুফ ফেল নিলাম যাও ইনশাল্লাহ কেমন ওকে 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 ওকে

এত তোমরা এত তোমার কি বলবো আরে ঠিক আছে তোমাদের কমেন্ট পড়তে গেলে আমার জীবনটা বেরোস ভাই সন্ধ্যা কেউ সবগুলো হ্যাঁ সন্ধ্যায় তোমার পুরা ব্যাক করোনার সব টপিক আমি রিভিশন দেবো উপসর্গ দেখাবো সন্ধ্যা কিছু জুস জুস সমাজ দেখাবো এবং সুন্দর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বহুব্রী সমাজের টেকনিকটা এই বহুব্রী সমাজের টেকনিকটা ভাই পড়াবো কেমন ও কো তো সকলের সাথে দেখাবো কথা বলো তো সকলের সাথে হচ্ছে তোমার তোমার কখন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট বাট আমি চাইবো তোমরা যদি একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দেয় ইনশাল্লাহ আজকে রাতে সর্বোচ্চ সঙ্গে স্টুডেন্ট থাকবে কেমন ওকে এটাই হচ্ছে আজকে তোমাদের সাথে ভাই লাস্ট দেখা লাস্ট চার কয় দিন থেকে প্রায় বাংলা প্রথম প্রথম দিন এখানে প্রায় দুই তিন দিন প্রায় তোমার সাত আট দিন থেকে তোমাদের সাথে ভাই দেখা প্রায় আট দিন থেকে তোমাদের সাথে দেখা এই সাত আট দিন একটা সেকেন্ড ভাই শান্তিতে ঘুমিতে পারে নাই ঘুম থেকে উঠেই তোমাদেরকে নিয়ে এরপরে স্লাইড এই যখন যাবো না আবার সুন্দর ক্লাসের সাইড বানাবো সন্তোষণ বানাবো এই যেগুলো দিয়া সুন্দর ক্লাসটা নিলে মনে হয় আমি তোমার একটু মনে ভাসবো হ্যাঁ সো দোয়া করিও তোমাদের সাথে একটা বিশাল জার্নি গেছে আচ্ছা আমি তোমাদেরকে বলি এই জার্নিতে তোমাদেরকে অনেক সময় অনেক বাজে কথা বলছে বাজে কথা মানে হচ্ছে দেখবে যারা উল্টা কমেন্ট করে না মাঝে মাঝে তোমার এরকম মাঝাজ গরম হয়ে গেলে একটু বলে ফেলি সো তোমার কেউ রাগ করিও না কারণ ঘুম কম গেতে গেছে যাইতে যেতে মেজাজটা মাঝে খিটখিট হয়েছে কারণ হয়তো তোমার একটু কড়া কথা বলে ফেলতে পারি সো খবর সুন্দর দৃষ্টিতে দেখবা তোমাদেরকে অনেক মিস করবো ইনশাল্লাহ সন্ধ্যার ক্লাসে আমরা সবাই থাকবো কেমন সন্ধ্যার ক্লাসে আমরা সবাই থাকবো ওকে 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 সন্ধ্যার ক্লাসে আমরা সবাই থাকবো ওকে জাস্ট এটা বলবো ভাইয়ের জন্য দোয়া করেও আর ভালোবাসা রাখিও আর কিছু না ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ সবাইকে আল্লাহ হাফেজ গুড বাই টাটা ইনশাল্লাহ সুন্দর কাছে দেখাবে গুড বাই টাটা এটাই রিকোয়েস্ট করবো ক্লাসটা সর্বোচ্চ প্রসার করবে যাতে আমার সুন্দর ক্লাসে যাতে আমার স্টুডেন্ট সর্বোচ্চ পরিমাণ থাকে কেমন ওকে আল্লাহ হাফেজ সবাইকে